হ্যালো 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 হ্যালো, কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর আপনাদের আমি আছি বরাবর ঠিকঠাক। সাউন্ড একবার চেক করবো, ওয়েট। হ্যাঁ হ্যাঁ, সাউন্ড ঠিক আছে। কি খবর বাচ্চারা? কি খবর, কি খবর, কি খবর? কেমন আছো তোমরা? কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, রাইট? আরে ভাই, তার ও মাই গড। হ্যাঁ ঠিক আছে, ওকে, সবাই ভালো আছি, সবাই ঠিকঠাক। কি খবর, কি খবর নিউটনিয়ান মেকানিক্স এর ক্লাসে সবাইকে স্বাগতম। কি খবর, কি খবর ভাই? হ্যালো ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার দাদা আদব কেমন আছেন? ডুইং গুড। কেমন আছেন ভাইয়া? এই তো ভাই ভালো আছি। তোমার কি অবস্থা? অপেক্ষায় ছিলাম দাদা। আচ্ছা, সরি ফর মেকিং ইউ ওয়েট। ওকে দাদা, ভালো আছি। ওকে হ্যালো ভাই, কেমন আছেন? হ্যালো, ভালো আছি। নমস্কার দাদা, নমস্কার। দাদা কেমন আছেন? ভালো আছি। হ্যাঁ হ্যাঁ, নমস্কার দাদা, নমস্কার। প্রমিত নিউটন দাদা, হ্যাঁ। এই সবাই কি ভাইয়ার কথা শুনতে পাচ্ছ? সবাই কি ভাইয়াকে দেখতে পাচ্ছ? দেখো সবকিছু ঠিক আছে কিনা দাদা? প্রণাম প্রণাম। কি অবস্থা ভাইয়া? ভালো আছি ভাইয়া, ভালো আছি, ভালো আছি, ভালো আছি, ভালো আছি। তোমরা সবাই কি আমার কথা শুনতে পাচ্ছো, আমাকে দেখতে পাচ্ছো? একটু জানাও না, একটু জানাও, আমাকে একটু জানাও সবকিছু ক্লিয়ার কিনা। দেখো তো সবকিছু ক্লিয়ার হলে আমরা ক্লাস শুরু করে দিব। চলো, আজকে ভোরের পর থেকে অনেক ভালো আছি। আচ্ছা, ওকে ওকে। এই ভাইরা ভাইরা, সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি 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 জি। কারণ আজকে আমাদের অনেকগুলা প্রবলেম, আজকে আমাদের প্রায় 30টা প্রবলেম সলভ করা লাগবে, এবং সেই প্রবলেম সলভ করা লাগবে লাইক ইয়ার মধ্যে। কি বলে, ব্রাজিলের খেলা আছে 9টায়, 9টার আগে সলভ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, কেমন আছেন দাদা? ভালো আছি। ইয়েস দাদা, সব ঠিক আছে। কেমন আছেন? ভালো, হ্যাঁ সব ঠিক আছে। ও মাই গড। আচ্ছা ঠিক আছে, ওকে, ফাইন 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 ফাইন। তাহলে শুরু করি নাকি? তাহলে ক্লাস শুরু করে দিই। চলো 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 চলো, একদম প্রথম দিকে একদম ইজি ইজি প্রবলেমস আমরা এক টানা শেষ করে দিব। হোপফুলি সমস্যা হবে না, তোমরাও বুঝতে পারবা, আমিও বোঝানোর চেষ্টা করবো যতটুকু আমি পারি, ঠিক আছে? একসাথে মিলে প্রবলেমগুলো সলভ করে দিই। চলো, আর আরেকটা কথা, আপনার যদি ইচ্ছা হয় ইন দ্যাট কেস আপনি চাইলে ভিডিওটা শেয়ার করতে পারেন, আপনার ইচ্ছা হইলে আপনি আপনার ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারেন, কমপ্লিটলি আপ টু ইউ। আপনার যদি মনে হয় এটা দরকার ইন দ্যাট কেস আপনি করতে পারেন, না দরকার মনে হলে করার দরকার নেই, ঠিক আছে? চলো আমরা ক্লাস শুরু করে দিই। চলো কুয়েশ্চন নাম্বার ওয়ান ভাইয়া, কুয়েশ্চন নাম্বার, ওহো ওহো, আমার ডেনিমের নিচের অংশ ভালোই ঝামেলা করতেছে, মাই গড। আচ্ছা চলো দেখো, আমাদের প্রথম প্রবলেমে কি বলছে, 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান 200 কেজি ভরের একটি ট্রাক একটি ভারী দেয়ালে এসে ধাক্কা দেয়। দেয়ালে আঘাত পেয়ে ট্রাকটা পিছন দিকে 1.3 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসে। আঘাতের সময়কাল এত, বলের ঘাত কত? হ্যাঁ, বলের ঘাত মানে কি? বলের ঘাত মানে হলো ভর বেগের পরিবর্তন, ঠিক আছে? বলের ঘাত মানে কি? বলের ঘাত মানে ভর বেগের পরিবর্তন। সহজ কথা, বলের ঘাত বের করার একটা সিম্পল ফর্মুলা, এটা মনে রাখলেই হবে, আর কিছু লাগবে না, ঠিক আছে? বলের ঘাত ইজ ইকুয়ালস টু পি এফ ভেক্টর মাইনাস পিআই ভেক্টর। হ্যাঁ, এই যে বিয়োগটা, এখানে কিন্তু ভেক্টর বিয়োগ, অনেকে আমরা স্কেলার বিয়োগ করে দিই, স্কেলার বিয়োগ কিন্তু হবে না, এখানে যে বিয়োগটা হবে দুইটা ভর বেগের সেটা কিন্তু ভেক্টর বিয়োগ। হ্যাঁ, এই ব্যাপারটা কেয়ারফুল থাকা লাগবে। সো দেখো, ট্রাক প্রথমে যাচ্ছিল কোন দিকে? এই ধরো তোমার ট্রাক, কথার কথা, ধরো এটা তোমার ট্রাক, ট্রাক প্রথমে যাচ্ছিল কোন দিকে? এই দিকে, ঠিক আছে? ওর ভর কত? 200 কেজি। 200 কেজি ভরের একটা ট্রাক এই দিক বরাবর 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, ঠিক আছে? সে একটা দেয়ালে ধাক্কা খেলো, ধাক্কা খাওয়ার পর ট্রাকটা কি করছে? পিছন দিকে 1.3 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসছে, ঠিক আছে? ট্রাকটা কি করছে? এই দিক বরাবর কত বেগে ফিরে আসছে? 1.3 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসছে। তাহলে বলো তো ট্রাকের আদিবেগ কোন দিকে? এই দিকে। ট্রাকের আদিবেগ যদি এই দিকে হয়, ট্রাকের আদি ভরবেগ কোন দিকে হবে? এই দিকেই তো হবে। তাহলে আমরা কি বলতে পারি, ট্রাকের যেটা আদি ভরবেগ সেটা কাজ করতেছে এই দিক বরাবর, কোন দিক বরাবর? এই দিক বরাবর। এবং সেই আদি ভরবেগের মান কত? সেই আদি ভরবেগের মান কত? দেখো, ভর হলো 200, বেগ হলো 20, তাহলে আদি ভরবেগ কত হবে? ভর ইনটু বেগ, 4000 কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে? ট্রাকের ধাক্কা খাওয়ার পর শেষ বেগ কোন দিকে? বলছে না ট্রাক বিপরীত দিকে ফিরে আসে, দ্যাট মিন্স কোন দিকে? এই দিকে। তাহলে ট্রাকের শেষ ভরবেগ কোন দিক কাজ করবে ভাইয়া? অবশ্যই এই দিক কাজ করবে। তাহলে পিএফ কাজ করবে এই দিকে, পিএফ কাজ করবে কোন দিকে? এই দিক বরাবর, ঠিক আছে? কোন দিক কাজ করবে? এই দিক বরাবর কাজ করবে। সেই পিএফ এর মান কত হবে? ভর হলো 200, এটা কত? 1.3, তাহলে কত হবে ভাইয়া? 260 কেজি মিটার। এখন তোমার কি বের করতে হবে? তোমার বের করতে হবে পিএফ মাইনাস পিআই। দেখো এটাকে আমরা কেমনে লিখবো, সব ম্যাথ এমনি করে করা সম্ভব? একটা নিয়ম যদি বুঝে যাও, বলের ঘাত, ঘাত বল, প্রত্যেকটার ম্যাথ একই নিয়মে করতে পারবা। দেখো এটাই কিভাবে লেখা যায়,
পিএফ প্লাস মাইনাস পিআই, ঠিক আছে? এই জিনিসটাকে কিভাবে লেখা যায়? পিএফ প্লাস মাইনাস পিআই। এখানে কি হচ্ছে? এখানে দুইটা ভেক্টরের যোগ হচ্ছে। কোন দুইটা ভেক্টরের যোগ হচ্ছে? একটা হলো পিএফ ভেক্টর, আর একটা কি ভেক্টর? আর একটা হলো মাইনাস পিআই ভেক্টর। দেখো, পিএফ ভেক্টর আর পিআই ভেক্টরের বিয়োগ মানে কি? পিএফ ভেক্টরের সাথে মাইনাস পিআই ভেক্টরের যোগ করা। এখন পিএফ তো পাইছি এইদিকে, পিআই পাইছি এইদিকে, মাইনাস পিআই কোন দিক কাজ করবে? তুমি পিএফ এর সাথে মাইনাস পিআই কে যোগ করবা। পিআই যদি এইদিকে কাজ করে, মাইনাস পিআই কোন দিকে কাজ করবে ভাইয়া? মাইনাস পিআই কি পিআই এর বিপরীত ভেক্টর না? তাহলে পিআই ভেক্টর যদি এদিক কাজ করে, মাইনাস পিআই ভেক্টর কোন দিক কাজ করবে? তার বিপরীতে কাজ করবে। কিন্তু কেয়ারফুল, পিআই ভেক্টর এবং মাইনাস পিআই ভেক্টরের মান কিন্তু সেম হবে, মানে কিন্তু কোনো চেঞ্জ আসবে না। তো আমাদের মাইনাস পিআই যে ভেক্টরটা সেটা কাজ করবে এইদিকে, কিন্তু সেটার মান কিন্তু সেম হবে, মান কিন্তু সেই 4000 কেজি মিটার পার সেকেন্ডই হবে, মানে কিন্তু কোনো চেঞ্জ আসবে না, ঠিক আছে? দুইটা বিপরীত ভেক্টরের মান কখনো চেঞ্জ হয় না, মান সেম থাকে, ডিরেকশন হয় উল্টা। ওকে স্যার, আচ্ছা, তাহলে আমার পিএফ ভেক্টরের সাথে মাইনাস পিআই ভেক্টর কি করতে হবে? যোগ করতে হবে। এখন দেখো, যে দুইটা ভেক্টরকে তুমি যোগ করবা, সেই দুইটা ভেক্টর কি একদিকে কাজ করতেছে না? পিএফ ভেক্টর যেদিক কাজ করতেছে, মাইনাস পিআইও কি একই দিকে কাজ করতেছে। এখন আমি যে দুইটা ভেক্টরকে যোগ করব, সেই দুইটা ভেক্টর যদি একই ডিরেকশনে কাজ করে, তাদের যোগফল আমরা কেমনে বের করি? নর্মাল বীজগাণিতিক যোগ। আমি পিএফ এর সাথে মাইনাস পিআই কে যোগ করব, ঠিক আছে? আমি দেখলাম পিএফ আর মাইনাস পিআই দুইটার সেম ডিরেকশনে কাজ করতেছে। যেহেতু সেম ডিরেকশনে কাজ করতেছে, তাদের যোগফল কেমনে বের করব? নর্মাল স্কেলার যোগ। তাহলে 260 এর সাথে 4000 যোগ করলে তোমার অ্যানসার বের হয়ে যাবে। তাহলে কত হবে? 4000 260 কেজি মিটার পার সেকেন্ড। এবং সাইডে অবশ্যই ডিরেকশন উল্লেখ করতে হবে, যে দুইটা ভেক্টরকে আপনি যোগ করবেন তারা একই দিকে কাজ করতেছে, তার লব্ধিও কোন দিকে হবে? লব্ধিও তো এই দিকেই হবে। তাহলে আমরা লিখে দিব, এটি কাজ করছে পিএফ এর দিকে, এটি কাজ করছে পিএফ এর দিকে, পিএফ এর দিকে। ওকে স্যার, একদম সোজা। আমি জানি তোমরা অনেক ওই যে ফর্মুলার মধ্যে বিয়োগ বসায় ম্যাথ করো, ভাই দরকার নাই, তুমি একটা দুইটা ম্যাথ ওই নিয়মে সলভ করতে পারবা, সব ম্যাথ ওই নিয়মে সলভ করতে পারবা না। বাট এই যে রুলসটা, ভেক্টর বিয়োগ করে বা ভেক্টর যোগ করে যে রুলসটা, এটা দিয়ে সব ম্যাথ করা সম্ভব। বলের ঘাত বলো, ঘাত বল বলো, ভরবেগের সংরক্ষণশীলতার নীতি বলো, যাই বলো, যে কোনো ম্যাথ এটা দিয়ে করা সম্ভব, ঠিক আছে? সো এই ভেক্টরের নিয়মে আস্তে আস্তে মুভ করার চেষ্টা করো, তোমার জন্য ম্যাথ করা ইজি হয়ে যাবে। দেখবে আজকে অনেকগুলো প্রবলেম আছে, প্রায় সবই আমাদের ভেক্টর দিয়ে সলভ করা লাগবে। সো ভেক্টরের নিয়মে মুভ হও, মুভ করো আস্তে আস্তে। যারা এখনো ভেক্টর অভ্যস্ত না, ভেক্টরে মুভ করো, তোমার জীবন অনেকটা সোজা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আর একটা কথা হলো যে ইনফরমেশনটা 0.15 সেকেন্ড, এটা হুদায় দিছে, এর কোনো কাজ নাই। এই ম্যাথের মধ্যে 0.15 সেকেন্ডের কোনো কাজ নেই, তুমি শুধু শুধু দিছে, ঠিক আছে? দেখো ম্যাথে আর কোনো সমস্যা আছে কিনা, এটাই আমাদের প্রথম ম্যাথ, এইটুকুই, এটাই আমাদের প্রথম ম্যাথ, একদম সোজা ম্যাথ। হ্যাঁ, একদম সোজা ম্যাথ, এটা কিন্তু অবশ্যই অবশ্যই এইভাবেই করতে হবে। হ্যাঁ, তুমি চাইলে বিয়োগের নিয়মে করতে পারো, বাট আমি বললাম তো, তুমি বিয়োগের নিয়মে একটা দুইটা ম্যাথ করতে পারবা, যে ভাই আমি শেষ থেকে আদি বিয়োগ করব। আমি যদি এখন তোমাকে বলতাম ধাক্কা খেয়ে জিনিসটা 30 ডিগ্রি কোণে গেছে, তুমি কেমনে করতা? আমি যদি তোমাকে বলতাম এই ট্রাক ধাক্কা খাইছে, ধাক্কা খেয়ে যেদিকে যাচ্ছিল তার সাথে 30 ডিগ্রি কোণে ডিফ্লেক্ট হয়ে গেছে, বলের ঘাত কত, তুমি কেমনে বের করতা? ভেক্টর ছাড়া করতে পারতা? জীবনেও করতে পারতা না, তুমি ভেক্টর ছাড়া এই ম্যাথ সলভই করতে পারত না। যদি তোমাকে এরকম ম্যাথ বলতো, ধাক্কা খেয়েছে, ধাক্কা খেয়ে 30 ডিগ্রি কোণে ডিফ্লেক্ট হয়ে গেছে, বলের ঘাত কত, অবশ্যই ভেক্টর দিয়ে করা লাগতো, এই যে ঠিক এই নিয়মেই করতে হইতো। ওকে দেখো, ওকে ঠিক আছে, দেখো দেখো হয়েছে, ক্লিয়ার ক্লিয়ার, ওকে ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে ঠিক আছে। সামনে আগে, হ্যাঁ আজকে একটু ফাস্ট টাকা লাগবে ভাই, আজকে অনেক প্রবলেম, অনেক মানে অনেকগুলো ম্যাথ আছে আজকে। চলেন নেক্সট নেক্সট নেক্সট, দেখেন কি বলছে। 40 কেজি ভরের একটি বালক 3 মিটার উঁচু থেকে লাফিয়ে মাটিতে পড়লো, ছেলেটি কত বলের ঘাত সইতে হলো? ছেলেটিকে কত বলের ঘাত সইতে হলো, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে ব্যাপারটা কি হয়েছে, এই হলো আমাদের ভূমি, আমি ডান পাশে ছবি আঁকি, এই হলো আমাদের ভূমি, এটার 3 মিটার উঁচু থেকে একটা বালক কি করছে, নিচে লাফ দিছে। একটা বালক এখান থেকে কি করছে, নিচে লাফ দিছে, ঠিক আছে? নিচে লাফ দিয়ে পড়ছে, ওকে, কতখানি উঁচু থেকে, 3 মিটার উঁচু থেকে। এখন আমি তোমাকে একটা প্রশ্ন করলাম, সে যখন 3 মিটার উঁচু থেকে নিচে এসে পড়বে, আঘাত করার ঠিক আগের মুহূর্তে তার বেগ কত হবে? বালকটা যখন ভূমিতে এসে পড়বে আঘাত করার, ভূমিতে আঘাত করার ঠিক পূর্ববর্তী যে মুহূর্তটা, সেই মুহূর্তে বালকের বেগ কত হবে, কেমনে বের করবা বলতো? শক্তি সংরক্ষণশীলতার নীতি দিয়ে। বালক যখন 3 মিটার উপরে ছিল তখন তার মধ্যে কি ছিল,
শুধুমাত্র বিভব শক্তি ছিল, কি ছিল? শুধুমাত্র বিভব শক্তি ছিল। তাহলে 3 মিটার উপরে বালকের মোট শক্তি হলো mgh। বালকটা যখন ভূমিতে এসে আঘাত করছে তখন তার মধ্যে কি আছে? শুধুমাত্র গতি শক্তি আছে। তাহলে তখন তার গতি শক্তি বা মোট শক্তি কত হবে? 12mv2। ঠিক আছে, এটা কি 3 মিটার উপরে বালকের মোট শক্তি, এটা কি যখন সে ভূমিতে আঘাত করবে করবে তখন তার মোট শক্তি, যখন 3 মিটার উপরে ছিল তখন কোনো গতি শক্তি ছিল না, আর যখন ভূমিতে আঘাত করবে করবে ভাব তখন কোনো বিভব শক্তি নাই। সো আমরা শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী লিখতে পারি mgh is equals to 12mv2। এটা তোমরা জানো ভাইয়া। ওকে, তাহলে বলতে এখান থেকে v কত হবে? v হবে root over 2gh। তাহলে root over 2 multiplied by 9.8, h এর মান কত? 3। এখান থেকে আমরা রেজাল্ট বের করে আনবো। দেখো তো v এর মান কত আসে? v এর মান আসে 2 into 9.8 into 3 তার রুট, মানে আসতেছে 7.67। কত? 7.67 মিটার পার সেকেন্ড। এটা কি বলতো? এটা হলো ভূমিতে আঘাত করার পূর্ব মুহূর্তে বালকের বেগ। ভূমিতে আঘাত করার পূর্ব মুহূর্তে বালকের বেগ, পূর্ব মুহূর্তে বালকের বেগ। ঠিক আছে, বালকের বেগ, আমি একটা কথা বলেন, বালকটার পূর্ব মুহূর্তে বেগ এটা ছিল। বালকটা যখন ভূমিতে এসে হিট করবে সে থেমে যাবে না? সাডেনলি সে কি করবে? থেমে যাবে। সে যখন ভূমিতে এসে হিট করবে সে কি সাডেনলি থেমে যাবে না? একদম, আমি লাফ দিলাম, লাফ দিয়ে সামনে করে পড়লাম, পড়ার পর কি হবো? থেমে যাবো, তাই না? তাহলে ভূমিতে আঘাত করার পর বালকের বেগ কত হবে? জিরো। যখন বালকটা ভূমিতে এসে পড়বে, পুরোপুরি পড়ে যাবে, তখন তার বেগ কত হবে? জিরো। তাহলে ভূমিতে আঘাত করার পর বালকের বেগ কত হবে? জিরো। ভূমিতে আঘাত করার পর বালকের বেগ, আঘাত করার পর বালকের বেগ কত? জিরো। ঠিক আছে, বালকের বেগ কত ভাইয়া? জিরো। ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করেন, বালকের আদি ভরবেগ কত? এই যে সংঘর্ষটা হইলো, বলের ঘাত আমরা কখন নির্ণয় করি? যখন একটা সংঘর্ষ হয়, তাই না? এই যে সংঘর্ষটা হইলো বালকের সাথে ভূমির, সেই সংঘর্ষ হওয়ার ঠিক আগের মুহূর্তে বালকের ভরবেগ কত ছিল? যেটা ছিল সেটাই বালকের আদি ভরবেগ। ঠিক আছে, সংঘর্ষ হওয়ার আগের মুহূর্তে বালকের যে ভরবেগটা ছিল সেটাই কি? বালকের আদি ভরবেগ। তাহলে সংঘর্ষ হওয়ার আগের মুহূর্তে বালকের বেগ ছিল 7.67, তাই না? কোন দিকে ছিল ভাইয়া? সেটা নিচের দিকে। বালকের বেগটা কোন দিকে ছিল আঘাত করার আগের মুহূর্তে? নিচের দিকে। সেটা কত ছিল? 7.67। তাহলে আমাকে বলেন তো, আঘাত করার আগের মুহূর্তে বালকের আদি ভরবেগ কত ছিল? আদি ভরবেগ ছিল ভাইয়া ভর ইনটু বেগ। তাহলে আমরা একবার লিখে দিই, 40 মাল্টিপ্লাইড বাই 7.67 কত আসে? 306.8, 306.8 কেজি মিটার পার সেকেন্ড। এটা কি? ভূমির সাথে বালকের সংঘর্ষ হওয়ার ঠিক পূর্ব মুহূর্তের আদি ভরবেগ। ওকে, সংঘর্ষের পর বালকের বেগ কত হয়ে যাচ্ছে? জিরো। তাহলে সংঘর্ষের পর বালকের ভরবেগ কত হয়ে যাবে বলতো? সংঘর্ষের পর ভরবেগ হয়ে যাবে জিরো বা নাল ভেক্টর। ঠিক আছে, কোনো সমস্যা আছে? না, এটা আমাদের কি? আদি ভরবেগ, যেটা আমাদের শক্তি সংরক্ষণশীলতার নীতি দিয়ে প্রথমে বেগ বের করে তারপর বের করতে হইলো, আর শেষ ভরবেগ তো জিরো। কেন? কারণ আঘাত করার পর তো বালক থেমে যাবে। ঠিক আছে, এবার আসো বলের ঘাত। হ্যাঁ, বলের ঘাত কেমনে বের করবো? আমাদের সেই বলের ঘাতই বের করতে বসে, একটু আগে বের করে আসছি। বলের ঘাত কেমনে বের করবো বলতো? পিএফ মাইনাস পিআই। এটা কিভাবে লেখা যায়? পিএফ প্লাস মাইনাস পিআই। ওকে, ঠিক আছে। এখন দেখো, পিএফ তো জিরো, পিএফ তো জিরো, তাহলে তো এটা লেখার দরকার নাই। পিএফ তো আমার কি? জিরো, তাই না? জিরো প্লাস মাইনাস পিআই, তার মানে আমার বলের ঘাত যেটা হবে সেটা কি হবে? সিম্পলি মাইনাস পিআই। বলের ঘাত যেটা হবে সেটা কি হবে? সিম্পলি মাইনাস পিআই। এখন ভাই, মাইনাস পিআইটা কত? মাইনাস পিআই কে আমি মাইনাস 306.8 লিখে দিব? নো, নেভার। কখনোই তুমি মাইনাস পিআই কে মাইনাস 306.8 লিখে দিবে না। তাহলে কিভাবে লিখবো? দেখো, খুবই ইজি। পিআই কোন দিক কাজ করছে? এই দিকে। তাহলে মাইনাস পিআই কোন দিক কাজ করবে? উপরের দিক কাজ করবে। কোন দিক কাজ করবে? উপরের দিকে। উপরের দিকে কাজ করবে মাইনাস পিআই। মাইনাস পিআই এর মান কত হবে ভাইয়া? পিআই এর মান যত, মাইনাস পিআই এর মানও ঠিক ততই হবে। সেটা কত? 306.8। ওকে, তাহলে অ্যান্সার কি লিখবো ভাইয়া? অ্যান্সার লিখবো বলের ঘাত 306.8 কেজি মিটার পার সেকেন্ড, এবং সেটা কোন দিকে? উপরের দিকে। মাইনাস পিআই যেদিক কাজ করছে, বলের ঘাতও কোন দিকে হবে? সেদিকেই হবে। কোন দিকে? উপরের দিকে। ঠিক আছে, দেখো
তুলে ফেলো তুলে ফেলো তুলে ফেলো, এমনি তোমরা লেকচার সাইট পেয়ে যাবা, সমস্যা নাই, বাট যারা তুলতেছো তুলে ফেলো। সবাই কিন্তু নোট পোস্ট করা লাগবে, তোমরা শুধুমাত্র এই গ্রুপে নোট পোস্ট করতেছো, শুধুমাত্র এই গ্রুপে নোট পোস্ট করলে হবে না, আমাদের মেইন গ্রুপেও নোট পোস্ট করতে হবে, মানুষের কাছে জিনিসটা আমরা ছড়া দিতে চাচ্ছি, ঠিক আছে। সো আমি একটু কষ্ট করে নোট যখন পোস্ট করি, এই গ্রুপেও পোস্ট করবো, সেলুসার ম্যাথ ক্র্যাকার্সও পোস্ট করবো, এবং আমাদের মেইন গ্রুপ যেটা অপদার্থের পদার্থ সেখানেও একটু পোস্ট করবো, ঠিক আছে। তাহলে একটু মানে বেশি মানুষের কাছে ছড়ানো সম্ভব হবে আর কি। সো আপনারা যদি এই হেল্পটা করেন তাহলে আমার জন্য অনেক ভালো হয়। দেখেন ম্যাথ বুঝছেন কিনা, দেখেন দেখেন টিচার আপনি অসুস্থ না, আমার একটু ঠান্ডা লাগছে, একটু ঠান্ডা লাগছে, দ্যাটস ইট, আর কিছু না, আর কিছু না, হালকা ঠান্ডা লাগছে। ওকে, তপতি বলছে 306.8 হয়েছে, গুড। সৌরভ বলছে 306.8 হয়েছে, গুড। আরেকবার, আচ্ছা আরেকবারের ব্যাপারটা কি, মানে এখানে যে শক্তি সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লাই করছি, শক্তি সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লাই করে বালকটা যখন একদম ভূমিতে এসে হিট করবে সেই মুহূর্তের বেগটা বের করছি, যে ভূমিতে এসে হিট করবে করবে ভাব, মানে মাত্র হিট করবে বা ঠিক পর মুহূর্তেই হিট করবে, ঠিক আছে, মানে হিট করার আগের মুহূর্তের বেগটা বের করছে আমরা শক্তি সংরক্ষণশীলতার নীতি দিয়ে। এখন যখন হিট করে ফেলবে তখন তো বেগ হয়ে যাবে শূন্য, মানে হিট করার পরবর্তী যে বেগটা শেষ বেগটা কত হয়ে যাবে, শূন্য। এখন পরবর্তী বেগটা যদি শূন্য হয়ে যায় তাহলে শেষ ভরবেগ কত হয়ে যাবে বলতো, শূন্য হয়ে যাবে। তোমার যদি হিট করার পর, ভূমিতে হিট করার পর বেগ শূন্য হয়ে যায় তাহলে ভূমিতে হিট করার পরের ভরবেগ কত হবে, শূন্য হবে। ভূমিতে হিট করার আগের মুহূর্তের বেগ যদি 7.67 হয় তাহলে ভূমিতে হিট করার ঠিক আগের মুহূর্তে যে আদি ভরবেগ সেটা কত হবে, বেগ মাল্টিপ্লাইড বাই ভর। ওকে, দেন তো জাস্ট এইটা যেটা একটু করে আসলাম। ওকে, দেখো দেখো বুঝছো কি না, বুঝছো কি না ভাইয়া, তোমরা একটু মানে একটু জানাইলে খুব ভালো হয়, ঠিক আছে, যে তোমরা কি বুঝতে পারো নাকি পাও না, আমি জানি না তোমরা মানে মানে তোমরা কেন এটা বলো না, এটা একটু বলার চেষ্টা করিও, ঠিক আছে, মানে তোমরা কি বুঝতে পারো নাকি বুঝতে পারো না এটা অন্তত একটু বলার চেষ্টা করো, কারণ তাহলে তো আমি রেকর্ডেড ক্লাস দিলে হয়ে যেত, লাইভ ক্লাস নেওয়ার দরকারই ছিল না, তাই না? তুমি বুঝতে পারতেছো নাকি পারতেছো না এটা যদি আবার জানার দরকার না হইতো তাহলে তো আবার লাইভ ক্লাস নেওয়ারই কোনো দরকার ছিল না, তাহলে তো রেকর্ডেড ক্লাস দিলে হয়ে যেত ভাইয়া। বাট লাইভ ক্লাস কেন নেওয়া হচ্ছে, যেন তোমার সাথে আমার একটা ইন্টারঅ্যাকশন হয়। সো একটু কষ্ট করে আমি যখন জিজ্ঞাসা করি ম্যাথের শেষে যে ভাইয়া তোমরা কি বুঝতে পারতেছো নাকি পারতেছো না, ট্রাই টু রেসপন্স, হ্যাঁ মনে হয় না খুব বেশি সময় লাগে একটা টেক্সট লিখে জানাইতে যে ভাইয়া বুঝছি বা বুঝি নাই, একটু জানাও মানে জাস্ট একটু কমেন্ট করলে মানে আমাদের আমার জন্য একটু ভালো হয়, মানে তোমরা আসলে বুঝতেছো নাকি সেটা বোঝার জন্য। ওকে, আচ্ছা বুঝছি ভাই, বুঝছি ভাইয়া, হ্যাঁ দাদা বুঝতে পারি তো, আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে বুঝেছি, ওকে গ্রেট 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 ক্লিয়ার, ওকে তাহলে চলেন আমরা নেক্সট ম্যাথে যাই। হ্যাঁ এই টাইপের ম্যাথ তো বুঝতে পারতেছি, তাই না? আচ্ছা আমরা কিন্তু ভেক্টর দিয়ে করবো সব, ঠিক আছে। দেখো কি বলছে, তিন নাম্বারটা দেখো, কোন একটা মেঝেতে স্থাপিত 400 নিউটনের একটা কাঠের ব্লকের উপর আনুভূমিকভাবে 160 নিউটন বল প্রয়োগ করলে এটি চলার উপক্রম হয়, ঠিক আছে। তাহলে ব্যাপারটা কি বলছে, আমাদের একটা মেঝে আছে, একটা মেঝে আছে, মেঝের উপর একটা কাঠের ব্লক আছে, ঠিক আছে, একটা কাঠের ব্লক আছে, তোমাকে বলছে 400 নিউটনের কাঠের ব্লক, তার মানে কি জানো, তার মানে ওর ওজন হলো 400 নিউটন, ওর ওজন যেটা সেটা কি 400 নিউটন, নিচের দিকে ওর যে ওজনটা কাজ করতেছে সেটা কত, 400 নিউটন, এটা তোমাকে কোশ্চেনে দিয়ে দিছে, বলছে এই ব্লকের উপর যদি আনুভূমিকভাবে 160 নিউটন বল প্রয়োগ করো, মানে যদি ওকে এই দিক বরাবর 160 নিউটন বল প্রয়োগ করো তখন ও কি হয়, চলার উপক্রম হয়। মেঝে ও কাঠের মধ্যবর্তী ঘর্ষণ গুণাঙ্ক নির্ণয় করো। ভাই যখন একটা মেঝেতে বা একটা ফ্লোরে বা যে কোনো একটা সারফেসে ফ্রিকশন থাকে বা ঘর্ষণ থাকে এবং তুমি যখন ওই সারফেসের উপর একটা বস্তু রেখে সেই বস্তুর উপর বল প্রয়োগ করো কখন সেই বস্তু চলার উপক্রম হয় বলতো, সেই বস্তু কখন চলার উপক্রম হয়, যখন তোমার প্রযুক্ত বল, যখন তোমার প্রযুক্ত বল ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন ফোর্সের সমান হবে, ম্যাক্সিমাম স্থিতি ঘর্ষণ বলের সমান হবে তখন তোমার বস্তু চলার উপক্রম হবে, ঠিক আছে। কখন চলার উপক্রম হয়, যখন তুমি যে বলটা দিছো সেটা ম্যাক্সিমাম স্থিতি ঘর্ষণ বলের সমান হবে তখন সেই বস্তু কি হবে, চলার উপক্রম হবে। আমার কথা বুঝতে পারতেছো, কি বললাম, আমরা একটা বল দিব, বস্তুর উপর একটা বল দিব, আমার প্রযুক্ত বল যদি বস্তুর আর সারফেসের মধ্যে ক্রিয়ারত ম্যাক্সিমাম স্থিতি ঘর্ষণ বলের সমান হয় তখনই শুধুমাত্র কি হয়, বস্তু চলার উপক্রম হয়। এই শব্দটা একটু খেয়াল করা লাগবে, চলার উপক্রম হয়, এইটা হওয়ার যে কন্ডিশন সেটা হলো এটা, ঠিক আছে। ওকে, এখন আমরা প্রযুক্ত বল তো পাইছি, প্রযুক্ত বল তো পাইছি 160 নিউটন, যেটা আমাদের কি, এটা আমাদের প্রযুক্ত বল, এটা আমাদের প্রযুক্ত বল, এটা আমরা দিছি, এটা আমাদের কি,
প্রযুক্ত বল, এটা আমরা দিছি। ম্যাক্সিমাম স্থিতি ঘর্ষণ বল কেমনে বের করে ভাই? দেখো ম্যাক্সিমাম স্থিতি ঘর্ষণ বল বের করার ফর্মুলা যেটা, এফ এস ম্যাক্স বের করার ফর্মুলা যেটা, সেটা হলো মিউ এস মাল্টিপ্লাইড বাই রিয়াকশন ফোর্স। ঠিক আছে, মিউ এস মাল্টিপ্লাইড বাই হোয়াট? রিয়াকশন ফোর্স। রিয়াকশন ফোর্স কোন দিক কাজ করে? এই যে উপরের দিকে। কোন দিকে? উপরের দিকে। দেখো তো এই কেসে রিয়াকশন ফোর্স আর এমজি কি বলতো ভাইয়া? সেম। এই কেসটাতে রিয়াকশন ফোর্স আর এমজি কি? সেম। তাহলে আমরা এই কেসে লিখতে পারি আর ইজ ইকুয়ালস টু হোয়াট? এমজি। ঠিক আছে, আর ইজ ইকুয়ালস টু হোয়াট? এম। যাই হোক, এইটুকু বেসিক তো তোমাদের আছে। হ্যাঁ, এইটুকু বেসিক তোমাদের থাকা উচিত। ওকে, আচ্ছা তাহলে এখন আমরা যদি কন্ডিশন স্যাটিসফাই করতে চাই চলার উপক্রম হওয়ার, সেটা কি? প্রযুক্ত বল কি হইতে হবে? ম্যাক্সিমাম স্থিতি ঘর্ষণ বলের সমান হইতে হবে। আমাদের প্রযুক্ত বল হলো 160 নিউটন এবং ম্যাক্সিমাম যে স্থিতি ঘর্ষণ বল সেটা কত? মিউ এস মাল্টিপ্লাইড বাই আর। তো এখান থেকে আমরা যদি মিউ এস বের করতে চাই, মিউ এস কত হবে? 160 ডিভাইডেড বাই আর। 160 ডিভাইডেড বাই আর যেন কার সমান? এই ক্ষেত্রে এমজির সমান। এবং এমজির মান কত? 300। তাহলে 160 ডিভাইডেড বাই 300। ওকে, তাহলে কত হয়? কত হয়? উপরে হয় মনে হয় 8, নিচে হয় মনে হয় 15, নাকি? 8 বাই 15 না, 20 দিয়ে ভাগ করলে তো 8 বাই 15ই আসে, তাই তো নাকি? হ্যাঁ, এটাই আসে। ওকে, তো এটা যদি তুমি ভাঙাইতে চাও 5 15 ষোলো দেখুন তো 90 হয়ে যায়, তাহলে 0.5 আবার থাকতেছে হলো কত? 15 নাকি? 0.5 যদি 75, 5 15 3 45 3 3, হ্যাঁ এত। এই যেটা, এটা হলো আমাদের অ্যান্সার। হ্যাঁ, এই যেটাই আমাদের অ্যান্সার। ক্যালকুলেশনটা একবার খাতায় করো, এটাই আমাদের অ্যান্সার, 0.533। আমার আগে কার কার হইল? না 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 না, 0.533 না, দাঁড়াও তো, ক্যালকুলেশন কি ভুল করছি নাকি আমি? 8/15 0.533 হওয়ার কথা না? হ্যাঁ, 0.533 হবে, 0.53। হ্যাঁ হ্যাঁ, 0.53। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 400 তো, ও সরি সরি সরি, 400, আমি 300 বসাইছি, সরি সরি সরি, 400 তো, ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, এখানে 20 হবে। হ্যাঁ, 20 হবে, যদি 20 হয় তাহলে উপরে যাবে হলো কত? 2, নিচে আসবে 5, 0.4 হবে। হ্যাঁ, 0.4 হবে, সরি সরি সরি, হ্যাঁ হ্যাঁ, 400 হবে, 400 হবে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, 400 হবে ওখানে, তাহলে 0.4 হবে, 0.4। হ্যাঁ 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 হ্যাঁ, 400 হবে, সরি সরি, আমি ভুলে ভুলে দিয়েছিলাম ওটা ভাইয়া, ভুলে ভুলে। হ্যাঁ, 400 400। ঠিক আছে ঠিক আছে, ওকে, ঠিকঠাক ঠিকঠাক, সবার ঠিকঠাক, ওকে। তাহলে এটা কোনো সমস্যা নেই, এগুলো সোজা সোজা প্রশ্ন। হ্যাঁ, এগুলো আসলে এমসিকিউতে আসবে, সিকিউতে আসার সম্ভাবনা একটু কম। চলে নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন। যারা তুলতে পারতেছেন না, সমস্যা নাই, গ্রুপে একটু ফলো করে নেই, যে ক্লাসের পর দেখবেন লেকচার নোট পুরোটাই আপলোড দিয়ে দিব, সমস্যা নাই, ঠিক আছে, প্যারা নিয়ে নেয় তো। আচ্ছা দেখো এখানে কি বলছে, একজন লোক পায়ে স্কেট পরে 30 ডিগ্রি ঢালু তলে নিচের দিকে রওনা হলো, তলের সাথে স্কেটের ঘর্ষণ সহ বা গুণাঙ্ক 0.1 হলে তার ত্বরণ কত হবে, 5 সেকেন্ড পর তার দ্রুতি কত হবে। আচ্ছা দেখো, এইটা এই প্রবলেমগুলো হলো ইম্পর্টেন্ট প্রবলেম। হ্যাঁ, এই যে হেলানো তলে ঘর্ষণ বল, এগুলো সিকিউতে আসার মতো। দেখো এরকম, সো এটা কত কত ডিগ্রি কোণে হেলানো তল? 30 ডিগ্রি কোণে হেলানো তল। ওকে স্যার, আচ্ছা তো ধরো আমাদের যে লোকটা, এটা হলো সেই লোক, আমি লোকটাকে এভাবে একটা বক্সের মতো দেখাচ্ছি, আই হোপ ইউ ডোন্ট মাইন্ড, ঠিক আছে, এভাবে দেখাচ্ছি, ওকে। এখন তোমাকে বলছে লোকটা স্কেট পরে নিচের দিকে নামতেছে, লোকটা কোনো বল টল কিচ্ছু দেয় নাই, তাও লোকটা নিচের দিকে নামবে কেন বলো তো? অভিকর্ষ বলের কারণে। অভিকর্ষ বলের একটা অংশ অবশ্যই অবশ্যই দিক বরাবর কাজ করবে। দেখো কিভাবে, দেখো আমি কিভাবে ভাগ করি, আই হোপ তোমরা ভাগ করা জানো, তাও একবার দেখো, যারা জানো না তার একবার দেখো, ভালো মতো দেখো। এই এই বরাবর কাজ করবে কে? এমজি। ঠিক আছে, এমজির আমরা দুইটা উপাংশ নিব, একটা উপাংশ নিব এই দিক বরাবর, আর একটা উপাংশ নিব এই দিক বরাবর। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা সবসময় এই অ্যাঙ্গেলের সমান হবে, অলওয়েজ। তুমি জিওমেট্রি অ্যাপ্লাই করে দেখো, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সবসময় কি হবে? সেম হবে। তাহলে এই বরাবর আমার এমজির উপাংশ কত হবে? এমজি কস 30। এই বরাবর এমজির উপাংশ কত হবে? এমজি সাইন 30। ওকে, এখন আমার যে স্কেটার, স্কেটার কোন দিকে নামতেছে? নিচের দিকে নামতেছে। তোমাকে প্রশ্নে বলে দিছে স্কেটার কোন দিকে নামতেছে? নিচের দিকে। এই যে নিচের দিকে রওনা হলো, ঠিক আছে, তার মানে স্কেটারের যে ত্বরণ সেটা কোন দিক কাজ করতেছে? এই দিকে। স্কেটার তাহলে কোন দিকে গতিশীল? নিচের দিকে গতিশীল ভাইয়া। একটা লাইন সবসময় মাথায় রাখবা, ঘর্ষণ বল সবসময় গতির বিপরীতে কাজ করে,
ঘর্ষণ বল সবসময় কোন দিক কাজ করে? অলওয়েজ গতির বিপরীতে। বস্তু যেদিকে গতিশীল হবে ঘর্ষণ বল সবসময় তার এগেইনস্টে কাজ করবে। আমাদের স্কেটার কোন দিক বরাবর গতিশীল হয়েছে? নিচের দিক বরাবর। তাহলে ঘর্ষণ বল কোন দিক কাজ করবে? এটার অপোজিট ডিরেকশনে, তার মানে এই দিক বরাবর। ঠিক আছে, তাহলে এই দিক বরাবর কাজ করবে আমাদেরকে ঘর্ষণ বল। ঠিক আছে, সারফেসের যে রিয়াকশন ফোর্স সেটা কোন দিক কাজ করবে? সারফেসের মধ্যে দিয়ে লম্ব বরাবর। ঠিক আছে, এই হলো তোমার ছবি। তোমার প্রথমে ছবি আঁকতে পারতে হবে। এই ছবিটা যদি আঁকতে পারো, ম্যাথ তোমার 50% হয়ে গেছে বা 70% হয়ে গেছে বলতে পারো। এরপর জাস্ট একটা সমীকরণ অ্যাপ্লাই করতে হবে, আর কিছু না। আরেকবার দেখাই, এই আমাদের স্কেটার, স্কেটারের ওজন আছে নিচের দিকে। ওজনকে দুইটা উপাংশে ভাগ করছি, একটা তলের সাথে লম্ব বরাবর আর একটা তল বরাবর। এই উপাংশটা হবে mg cos 30, এই উপাংশটা হবে mg sin 30। ঠিক আছে, এখন রিয়াকশন ফোর্স তো কাজ করবে তলের সাথে লম্ব বরাবর, বস্তুর মধ্যে দিয়ে বা স্কেটারের মধ্যে দিয়ে। স্কেটার নামতেছে কোন দিকে? নিচের দিকে। তোমাকে প্রশ্নে বলে দিয়েছে স্কেটার নিচের দিকে নামতেছে, বল ব্যক্তি নিচের দিকে রওনা হলো। ঠিক আছে, আমরা জানি ঘর্ষণ বল সব সময় গতির বিপরীতে কাজ করে। সো ঘর্ষণ বল যেটা, সেটা কোন দিক কাজ করবে? গতির বিপরীতে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আসে ঘর্ষণ বলের মান কেমনে বের করব। প্রথমে আসো এফ কে বের করার যে সিস্টেম, এটা তো গতি ঘর্ষণ বল, বুঝতেই পারতেছো। মিউ কে মাল্টিপ্লাইড বাই রিয়াকশন ফোর্স, তাই না? মিউ কে মাল্টিপ্লাইড বাই রিয়াকশন ফোর্স। এখানে রিয়াকশন ফোর্সের মান কত? এখানে রিয়াকশন ফোর্স mg cos 30 সমান কার সমান? mg cos 30 সমান। তাহলে আর এর জায়গায় বসায় দাও mg cos 30। ঠিক আছে, এই হলো আমাদের এফ কে। এই হলো কি আমাদের এফ কে। ঠিক আছে, আমাদের এফ কে বের হয়ে গেল। এখন আমাদের যেটা করা লাগবে, আমাদের একটা গতির সমীকরণ লেখা লাগবে। দেখো, এই যে স্কেটার এ ত্বরণের নিচে নামতেছে, আমি ধরলাম স্কেটার এ ত্বরণের নিচে নামতেছে, যেটা আমাদের বের করতে বলছে যে তার ত্বরণ কত হবে। এইটা কি কোনো একটা নির্দিষ্ট বলের কারণে তৈরি হওয়া ত্বরণ? না, স্কেটারের উপর যতগুলা বল কাজ করছে সবগুলা বলের লব্ধি ত্বরণ এইটা, রাইট? এতো কোনো একটা স্পেসিফিক বলের জন্য তৈরি হওয়া ত্বরণ না। এই যে ত্বরণ এটা তৈরি হয়েছে, এটা কিসের জন্য তৈরি হয়েছে? তার উপর যতগুলো বল কাজ করতেছে সবগুলোর লব্ধি হিসাবে এটা তৈরি হয়েছে, রাইট? এখন এই ত্বরণটা তৈরি হয়েছে কোন অ্যাক্সিস বরাবর বলো তো? এই অ্যাক্সিস বরাবর। সো তুমি কি করবা, এই অ্যাক্সিস বরাবর যে বল বা যে যে বলের উপাংশগুলো কাজ করতেছে শুধুমাত্র সেগুলো নিয়ে কাজ করবা, অন্য কিছু নিয়ে কাজ করার দরকার নাই। কারণ এই অ্যাক্সিসের সাথে লম্ব বরাবর যারা কাজ করতেছে তাদের তো এই অ্যাক্সিস বরাবর কোনো ভূমিকা নাই। ভেক্টর থেকে তো এতটুকু কনসেপ্ট আশা করি তোমাদের আছে যে যখন আমরা যখন ভেক্টর নিয়ে ডিল করি কোনো একটা অ্যাক্সিসে, সেই অ্যাক্সিসের লম্ব বরাবর যে ভেক্টরগুলো আছে সেগুলোকে আমরা চিন্তাই করি না। কেন করি না? কারণ লম্ব বরাবর ভেক্টরগুলোর এই বরাবর তো কোনো অবদান নাই। তুমি এই বরাবর আর এর উপাংশ নাও, এই তল বরাবর আর এর উপাংশ নিলে কত হবে? আর কস 90 মানে 0। ঠিক আছে, সো শুধুমাত্র এই অ্যাক্সিস বরাবর যে বল বা বলের উপাংশগুলো কাজ করছে সেগুলো নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, তাহলে এখানে এ যেটা, এটা কেমন ত্বরণ? এটা কিন্তু লব্ধি ত্বরণ বা লব্ধি বলের কারণে যে ত্বরণটা তৈরি হবে সেটা, লব্ধি ত্বরণ বা লব্ধি বলের কারণে যে ত্বরণটা তৈরি হবে সেটা। ওকে, তো লব্ধি ত্বরণ যদি আমার এ হয়, লব্ধি বল কত হবে? লব্ধি বল হবে এম এ। লব্ধি বল কত হবে? লব্ধি বল হবে এম এ। ওকে, কোন কোন বলের লব্ধি বল এটা? কোন কোন বলের লব্ধি বল? দেখো তো এই অ্যাক্সিস বরাবর কোন কোন বল আর বলের উপাংশ কাজ করতেছে? একটা এইটা mg sin 30, আর একটা এইটা এফ কে। দেখো এই অ্যাক্সিস বরাবর আর কোনো বল নাই, এই অ্যাক্সিস বরাবর আর কোনো বল নাই। তার মানে এই দুইটা বলের আমার লব্ধি হলো এম এ, তাই না? mg sin 30 আর এফ কে লব্ধি কি? এম এ। এখন এম এ যেটা সেটা কোন ডিরেকশনে কাজ করতেছে? নিচের দিকে কাজ করতেছে, তাই না? কোন দিক কাজ করতেছে? নিচের দিক কাজ করতেছে। তুমি খেয়াল করো দুইটা বল পরস্পরের বিপরীতে, তাদের লব্ধি কাজ করতেছে নিচের দিকে। যখন দুইটা বল পরস্পর বিপরীতে কাজ করে বা দুটো ভেক্টর যখন পরস্পর বিপরীতে কাজ করে তাদের লব্ধি ভেক্টর কোন দিক কাজ করে? বড় ভেক্টরটার দিকে। যখন দুইটা ভেক্টর পরস্পর বিপরীতে কাজ করে লব্ধি ভেক্টর কোন দিক কাজ করে? বড় ভেক্টরটার দিকে কাজ করে। তাহলে এখানে বড় ভেক্টর কোনটা? mg sin 30 নাকি এফ কে? অবশ্যই mg sin 30। কেন? কারণ লব্ধি দিক কাজ করতেছে। তাহলে লব্ধির মান বের করবো কেমনে? বড় ভেক্টর ছোট ভেক্টর বের করলাম, লব্ধির মান বের করবো কেমনে? যদি দুইটা ভেক্টর পরস্পর বিপরীতে কাজ করে তখন লব্ধি বের করার সিস্টেম কি? বড় ভেক্টর মাইনাস ছোট ভেক্টর, শেষ। তাহলে লিখে দাও বড় ভেক্টর mg sin 30 মাইনাস ছোট ভেক্টর উইচ এফ কে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যদি এফ কে এর মান বসাই, এম এ ইজ ইকুয়ালস টু mg sin 30। ওকে, এফ কে এর মান কত? এফ কে এর মানে যেখানে আছে মিউ কে mg cos 30, এম এম বাদ দিয়ে দাও, তাহলে থাকতেছে কি
ए আমাদের এই বের করতে হবে ए इज इक्वल टू जी साइन थर्टी माइनस म्यू के जी कॉस थर्टी ठीक है ओके सेम जो एर मान बेर करी ए मान कत आसर मान आस नाइन पॉइंट एट साइन थर्टी माइनस माइनस कत म्यूकर मान कत म्यूके 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 हलो पॉइंट वन तर मैं पॉइंट नाइन एट मल्टीप्लाइड बाई कॉस थर्टी इफ आई एम नॉट रॉन्ग ताहले आसते से फोर पॉइंट जीरो फाइव मीटर पर सेकेंड स्क्वायर 4.05 मीटर पर सेकेंड स्क्वायर एटा होलो आमादेर की लब्धि तरल हाँ एटा आमादेर की लब्धि तरल हाँ ए बा लब्धि तरल बुझते पेरेछो এখন দেখো সেকেন্ড প্রশ্ন তো সোজা তোমাকে বলছে 5 সেকেন্ড পর দ্রুত নির্ণয় করো যখন রওনা দিয়েছে তখন তার আদিবেগ কত ছিল সেকেন্ড পার্ট তো সোজা যখন রওনা দিয়েছে তখন আদিবেগ ছিল 0 ঠিক আছে তোমাকে বলছে টাইম হলো 5 সেকেন্ড তুমি ত্বরণ বের করে ফেলছো a is equals to 4.05 মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে 5 সেকেন্ড পর দ্রুতি v is equals to u plus at u এর মান 0 এর মান 4.05 মাল্টিপ্লাইড বাই t 5 সেকেন্ড কত হবে 20.25 मीटर पर सेकेंड ठीक बुझते इम्पोर्टेंट क्वेश्चन हाँ ये खूब ही इम्पोर्टेंट भलो एक प्रश्न देखो बुझो कि ना देखो 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 बुझो कि ना भलो प्रश्न ये देखो मेजर सर्वोच्च कत 10 न्यूटन है तक जो वस्तु एफ एस जीरो है क्यों की दादा एक वस्तु मेझेदे थकले जदि वस्तु मेझे घर्षण बल दस निउटन है तक जो वस्तुटी एगारो निउटन बल दिए गतिशील करा तक घर्षण बलटा एफ एस लेस दैन टेन है क्या दस है ना क्या भैया जख तुम गतिशील करो तक तो घर्षण बल स्थिति घर्षण बल काज ही करना कि बोलते तुम अच्छा बुझी दादा ओके ठीक है फोर पॉइंट फाइव वन हाँ ठीक है 4.05 20 কেজি ভরের একটা বস্তুর উপর কি পরিমাণ সমবল ক্রিয়া করলে তার বেগ 10 সেকেন্ডে এত মিটার পার সেকেন্ড হতে বৃদ্ধি পেয়ে এত মিটার পার সেকেন্ড হবে ঠিক আছে সো আমাদের বলের মান বের করা লাগবে যে বল প্রয়োগ করলে বস্তুর বেগ 10 সেকেন্ডে চেঞ্জ হয়ে এত থেকে এত হবে তাহলে বলো আমাদের আদি বেগ কত দেখো এখানে সবই দেওয়া আছে আমরা আদি বেগ আর শেষ বেগ প্রথমে লিখি দেখেন তো আদি বেগ কত ভিআই কত যে প্রথমটা হলো আদি বেগ সেটা কত 4i 4i sorry 4i minus 5j plus 3k ঠিক আছে শেষ বেগ কত ভাইয়া শেষ বেগ কত শেষ বেগ হবে 8i plus 3j minus 5k এবং তোমাকে বলছে যে সময় ধরে আমরা এই বেগটা চেঞ্জ করব সেটা হলো কত 10 সেকেন্ড এখন বল বের করার বেসিক ফর্মুলা আমরা সবাই জানি ভাই বল বের করার বেসিক ফর্মুলা কি ভর বেগের পরিবর্তনের হারিত বল তাই না তার মানে m vf minus vi divided by delta t এই হলো বল বের করার বেসিক ফর্মুলা এখন আমরা যেটা করি যে ভুলটা আমরা করি আমরা এখানে কি করি জানো প্রথমে আমরা কি করি vf ভেক্টরের মান বের করি আমি প্রথমে ভুলটা দেখাচ্ছি প্রথমে আমরা vf ভেক্টরের মান বের করি √8 স্কয়ার + 3 স্কয়ার + 5 স্কয়ার দিয়ে তারপর আমরা vi ভেক্টরের মান বের করি √4 স্কয়ার + 5 স্কয়ার + 3 স্কয়ার দিয়ে দেন মানগুলা বসাই দেই ম্যাথ সলভ করি ওটা ভুল ওটা কমপ্লিটলি ভুল তোমার যেটা মাথায় রাখা লাগবে এখানে যে বিয়োগটা এই যে বিয়োগটা vf - vi এটা কিন্তু ভেক্টর বিয়োগ স্কেলার বিয়োগ না ভাই vf minus vi এর যে বিয়োগটা এটা কিন্তু ভেক্টর বিয়োগ স্কেলার বিয়োগ না এখানে যে বিয়োগটা হবে সেটা ভেক্টর বিয়োগ হবে সো তুমি প্রথমে যদি এইটার স্কেলার মান বের করো এইটার স্কেলার মান বের করো তারপর বিয়োগ করো হবে না দ্যাটস কমপ্লিটলি রং ওটা ভুল তোমার এখানে বিয়োগটা করতেই হবে ভেক্টর বিয়োগ তাহলে আমাদের কি করতে হবে vf আর vi এর ভেক্টর বিয়োগ বের করতে হবে তাহলে আমরা প্রথমে কি করব vf ভেক্টর মাইনাস vi ভেক্টর বের করব খুব ইজি লেখো 8i प्लस थ्री जे माइनस फाइव के वोटा वियोग करब माइनस फोर आई प्लस फाइव जे माइनस थ्री के ठीक है एटा और माइनस फोर आई कत फोर आई प्लस थ्री जे प्लस फाइव जे कत एट जे माइनस फाइव के माइनस थ्री के माइनस एट के ठीक है
এই হলো আমাদের vf minus vi ভেক্টর ঠিক আছে এখন এই vf minus vi ভেক্টরের সাথে m কি হবে গুণ হবে চলো বসাও সমস্যা নাই এটা আমাদের f ভেক্টর বের হচ্ছে এটা কি হচ্ছে আমাদের f ভেক্টর বের হচ্ছে ওকে তাহলে দেখো আমাদের m এর মান কত 20 vf minus vi কত 8 4i plus 8j minus 8k ঠিক আছে ডিভাইডেড বাই ডেলটি ডেলটি কত 10 ডেলটি কত 10 ঠিক আছে তাহলে 2 তাহলে আসছে 8i plus 16j minus 16k সো তোমাকে যদি বল বের করতে বলে তুমি লিখবা প্রযুক্ত বল ভেক্টর f is equals to 8i plus 16j minus 16k আর তোমাকে যদি বল ভেক্টরের মান বের করতে বলে তখন তুমি লিখবা বল ভেক্টরের মান is equals to root over 8 squared plus 16 squared प्लस माइनस 16 स्क्वायर এখান থেকে বের করলে কত আসে দেখো তো 16 স্কয়ার্ড মাল্টিপ্লাইড বাই 2 প্লাস 8 স্কয়ার্ড রুট ওভার आंसर 24 নিউটন 24 নিউটন ওকে সো এটা হলো আমাদের বল ভেক্টর মানে এটা হলো আমাদের বল এবং এটা হলো আমাদের বলের মান হ্যাঁ শুধুমাত্র বল যদি বলে তাহলে অবশ্যই প্রথমটাই বের করে আসতে হবে কেন বল শুধুমাত্র বল মানে কি ভেক্টর রাশি আর যদি বলে বলের মান তখনই ভেক্টর রাশির মানটা বের করে দেওয়া লাগবে ঠিক আছে যে কোনোটাই আসতে পারে যেটা আসে সেটা आंसर করে আসবে ওকে বাট প্রথম যে নিয়মটা বললাম ওটা কিন্তু মনের ভুলেও করবেন না মনের ভুলেও না যে আমি প্রথমে vf এর মান বের করলাম vi এর মান বের করলাম বিয়োগ করে বসাটো এসে ক্যালকুলেট করলাম রেজাল্ট ভুল আসবে ওটা হবে না ওটা কোনো অ্যাকুরেট নিয়ম না ঠিক আছে হ্যাঁ 24 নিউটন হ্যাঁ ঠিক আছে ওকে গুড এইটাই প্লাস 16j মাইনাস 16k বা 24 নিউটন সেটা গুড হয়েছে হয়েছে গুড গুড 24 নিউটন হ্যাঁ ঠিক আছে গুড 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 হয়েছে 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 সবারটাই হচ্ছে বাকিদের কি হচ্ছে না নাকি তোমরা কি আমার আগে সলভ করতে পারতেছো না আজকে কি তোমাদের এই অবস্থা আজকে কি তোমরা সবাই জিবাচ্ছো নাকি ভাই ভাই জিবাইলে তো হবে না আমরা করে তো জিবানো যাবে না ভাই একটু ক্লাসের মধ্যে একটু মানে পার্টিসিপেট তো করা লাগবে মানে পোলাপান কম থাকো দ্যাটস নট এ বিগ প্রবলেম ঠিক আছে বাট যে কয়জন থাকো তারা যদি জিবাও তাহলে আমার কি মনে হবে যে আমি তাহলে খুবই খারাপ পড়াচ্ছি তার জন্য তো তোমরা জিবাচ্ছো তাই না মানে তখন তো আসলে একটু খারাপ লাগে ক্লাস নিতে তোমরা অন্তত একটু কথা বলো মানে একটু রেসপন্স করো যখন আমি কিছু বলি তাহলেই দেখবা আমারও ভালো লাগে অনেক ক্লাস নিতে ঠিক আছে ওকে হু ভাই এখানে ডেলটি হয়েছে কিভাবে বুঝবো মানে এই যে কিন্তু দিয়েই দিছে যে বেগ পরিবর্তিত হতে প্রয়োজনীয় সময় 10 সেকেন্ড বেগ পরিবর্তিত হতে প্রয়োজনীয় সময় বা ভর বেগ পরিবর্তিত হতে প্রয়োজনীয় সময় তো ডেলটি ঠিক আছে ক্লিয়ার ডান ক্লিয়ার ক্লিয়ার ভাই আচ্ছা তো ব্রাজিলে খেলা দেখবেন না হ্যাঁ দেখবো দেখবো অবশ্যই দেখবো এই এই ক্লাস শেষেই দেখবো ডান পারতেছি এর জন্য তো ক্লাসের টাইম পিছায় আগায় আনছি আজকে তাই না খেলা দেখবো দেখি ক্লাসের টাইম আগায় আনছি না ক্লাস 7টাতেই দিতাম ওকে 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 ক্লিয়ার 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 বুচি ভাই সবার আগে আরে সেরা ক্লিয়ার ভাইয়া ওকে আমি তো ম্যাথই পারি না আপনার আগে করব কেমনে আরে চলো 6 নাম্বার চলো 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 6 নাম্বার চলো দেখো 6 নাম্বারটা কি বলছে দেখো 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 6 নাম্বারটা আমাদের কি কি বলেছে 6 নাম্বারটা বলছে 25 মিটার পার সেকেন্ড বেগে আগত 0.2 কেজি ভরের একটি ক্রিকেট বলকে একজন খেলোয়াড় ক্যাচ ধরে 0.1 সেকেন্ড সময়ের মধ্যে থামিয়ে দিল খেলোয়াড় কর্তৃক প্রযুক্ত গড় বল কত দেখো এইটা হলো একটা সোজা প্রশ্ন ভাই এইটা যদি তোমরা আমার আগে সলভ করতে না পারছো সবগুলোরে ধরে আজকে দিব মাইক ঠিক আছে সবগুলোরে মাইক দিব যদি আমার আগে এটা সলভ করতে না পারছিস দেখো এই হলো আমাদের খেলোয়াড়ের হাত এটা আমার আগে সলভ করবা যেমনই পারো এটা খেলোয়াড়ের হাত হ্যাঁ দেখতে বাটির মতো লাগতেছে বাট এটা আসলে কি খেলোয়াড়ের হাত ওকে খেলোয়াড়ের হাতে উপর থেকে একটি বল এসে পড়বে উপর থেকে একটি বল এসে পড়বে কত বেগে এসে পড়বে তোমাকে বলছে 25 মিটার পার সেকেন্ড বেগে এবং খেলোয়াড় সেটাকে ক্যাচ ধরে 0.1 সেকেন্ডের মধ্যে থামাই দিবে ঠিক আছে তাহলে দেখো বলটা যখন আসতেছিল তখন বলের ভরবেগ কত ছিল তখন বলের ভরবেগ কত ছিল এই যে অবশ্যই নিচের দিকে ছিল ভরবেগ পিআই সেটা ছিল কি বলের ভর মাল্টিপ্লাইড বাই বলের বেগ বলের ভর কত 0.2 তাহলে বলের ভরবেগ যেটা ছিল সেটা ছিল 5 কেজি মিটার পার সেকেন্ড রাইট তুমি ওই 25 সাথে 0.2 গুণ দাও তাহলেই হয়ে যাবে এটাই কি আমরা বলতে পারি বলের আদি ভরবেগ বলটা যখন খেলোয়াড়ের হাতে আসতেছিল তখন যে ভরবেগটা নিয়ে আসতেছিল সেটা কি বলের আদি ভরবেগ খেলোয়াড়টা বলটাকে ধরলো ধরে 0.1 সেকেন্ডের মধ্যে বলকে থামাই দিছে বলকে থামাই দিছে মানে কি বলের শেষ ভরবেগ কত শূন্য বা একটা নাল ভেক্টর বলকে থামাই দিছে মানে কি বলের শেষ ভরবেগের মান কত শূন্য এখন এই যে আদি ভরবেগ ছিল 5 শেষ ভরবেগ হইল শূন্য
এই যে পরিবর্তনটা খেলোয়াড় আনছে কতটুকু সময়ের মধ্যে আনছে 0.1 সেকেন্ড সময়ের মধ্যে তোমাকে তো লিখেই দিছে যে 0.1 সেকেন্ডের মধ্যে সে এই গতিশীল বলকে থামাই দিছে তার মানে বলটার যে ভরবেগ পরিবর্তিত হইছে 5 থেকে 0 এইটা হওয়ার জন্য কত সময় লাগছে 0.1 সেকেন্ড সময় এইটাই কি ভরবেগ পরিবর্তিত হতে প্রয়োজনীয় সময় বা বলের ক্রিয়াকাল ডেল টি সেই ডেল টির মান কত হবে 0.1 সেকেন্ড ডেল্টির মান কত হবে 0.1 সেকেন্ড এই ডেল্টিটাই কি বলের ভরবেগ পরিবর্তিত হতে প্রয়োজনীয় সময় অথবা বলের ক্রিয়াকাল তাহলে এখানে বলের ক্রিয়াকাল আমরা কেমনে বের করব খুবই ইজি ফর্মুলা পিএফ মাইনাস পিআই ডিভাইডেড বাই ডেল্টি মানে আমি একটু আগে লিখছিলাম না এই যে ফর্মুলাটা এটাই এটা এম ভিএফ মাইনাস এম ভিআই মানে কি পিএফ মাইনাস পিআই একই ফর্মুলা দুটো একই ফর্মুলা হ্যাঁ পিএফ মাইনাস পিআই ডিভাইডেড বাই ডেল্টি এখন দেখো পিএফ তো জিরো পিএফ কত পিএফ তো জিরো তাই না তাহলে আমরা কি লিখতে পারি মাইনাস পিআই ডিভাইডেড বাই ডেল্টি খেয়াল করো মাইনাস পিআই ডিভাইডেড বাই ডেল্টি এখন আমরা এটার অ্যান্সারটা কিভাবে লিখবো দেখো মাইনাস পিআই মানে কি পিআই যদি এই দিক কাজ করে মাইনাস পিআই কোন দিক কাজ করছে উপরের দিক কাজ করছে পিআই যদি নিচের দিক কাজ করে মাইনাস পিআই কোন দিক কাজ করছে উপরের দিক কাজ করছে এবং এইটার মান কিন্তু পুরোপুরি পিআই এর মানের সমান একটা ভেক্টর এবং তার বিপরীত ভেক্টরের মান কিন্তু সমান হয় জাস্ট ডিরেকশনটা হয় উল্টা তাহলে মাইনাস পিআই এর মান কত সেই পাঁচ পাঁচকে কত দিয়ে ভাগ করবা 0.1 দিয়ে তাহলে অ্যান্সার কত আসবে 50 নিউটন এবং এই বলের ডিরেকশন কোন দিকে হবে মাইনাস পিআই এর দিকে বা উপরের দিকে সো সাইডে অবশ্যই উপরের দিকে লিখে দিতে হবে হ্যাঁ এভাবে যদি অ্যান্সারটা লিখো দেন দ্য অ্যান্সার ইজ পারফেক্ট পিন পয়েন্ট পারফেক্ট একদম ঠিক আছে তাহলে আমরা এইভাবে অ্যান্সার লিখে দিয়ে আসবো তাহলে আর কোনো পেইনই নাই এখন আমি যে দেখবো কমেন্ট অনেকে মাইনাস পঞ্চাশ লিখছো সবগুলোর এখন আমি ঝাড়বো চলো মাইনাস পঞ্চাশ কে লিখছিস বল হ্যাঁ এই যে এই যে ঠিক আছে না মাইনাস পঞ্চাশ কেউ লিখে দেয় কিন্তু শুধু পঞ্চাশ লিখলে হবে না শুধু পঞ্চাশ লিখলে হবে না 50 নিউটন উপরের দিকে লিখতে হবে ঠিক আছে 50 নিউটন উপরের দিকে লিখতে হবে শুধু 50 লিখলে হবে না ভাই সবাই আমার আগে পারছে রে জীবনটা আমার কষ্ট জীবনটা আমার কষ্ট সবাই আমার আগে আগে পারে কেন আমি কি করব 50 নিউটন হ্যাঁ ঠিক আছে গুড 50 নিউটন উপরের দিকে আরে সেরা আরএস অনময় এই আবার মেনশন দিয়ে আবার দেখাইছে ভাই আমি আপনার আগে পারছি ধন্যবাদ ধন্যবাদ আমাকে আরো বেশি কষ্ট দেওয়ার জন্য 50 নিউটন 50 নিউটন আপ 50 ওকে ঠিক আছে এই যে আমাদের হুসাইন চৌধুরী লিখছে মাইনাস 50 তোমাকে তো মাইট দিব তোমাকে তো আসলে তুমি কাছে আসো তুমি একটু কাছে আসো তোমার নাকে একটা খোঁচা দেওয়া লাগবে তোমাকে আমি বললাম যে এখন যেগুলো মাইনাস পঞ্চাশ লিখবি সবগুলো আমি ধরে মাইট দিব তুই তারপরেও মাইনাস পঞ্চাশ কেন লিখবি বল তোর কি আমাকে ভয় করে না আমি কি মানে দেখতে ভয়ঙ্কর না আমি অনেক ভয়ঙ্কর আমাকে ভয় পা ঠিক আছে আমি অনেক ভয়ঙ্কর সবার আগে বলছি ওকে ধন্যবাদ বায়োলজি ক্লাসে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ অনেক 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 ধন্যবাদ মানে আমি আসলে খুবই কি মানে খুবই বিবহিত সম্মোহিত অনেক কিছু আপনাদের এইসব কথাবার্তায় যাই চলো ম্যাথ নাম্বার সাত সাত নাম্বারে যাই লেটস গো ফর কোয়েশ্চেন নাম্বার সেভেন দেখো কি বলছে ও মাই গড এগুলো কি ম্যাথ ভাই আমি নিজে কিন্তু স্টুডেন্ট লাইফে জীবনে এগুলো কই নাই পড়ানোর জন্য পড়ানোর খাতিরে এইসব ম্যাথ করানো লাগতেছে কষ্টের আসলে কোনো শেষ নেই 300 মিটার পার সেকেন্ড বেগের 5 গ্রাম ভরের একটি গুলি কাঠের খুঁটিতে আঘাত করে এবং গুলিটি কাঠের খুঁটির অভ্যন্তরে 5 সেন্টিমিটার গিয়ে কি গিয়ে থেকে যায় কাঠের খুঁটিতে গুলির বল ধ্রুব হলে বলের মান কত ছিল আচ্ছা ওই যে বাধাদানকারী বল বের করতে হবে ঠিক আছে ভাই এগুলো তো ভাই 1-2 পোলাপান্ডে দিলেও পারবে 1-2 পোলাপান্ডে এগুলো পারবে না অবশ্যই পারবে ঠিক আছে চলো আদিবেগ কত গুলির 300 মিটার পার সেকেন্ড ভাইয়া 300 মিটার পার সেকেন্ড গুলি গিয়ে থেমে গেছে রাইট তাহলে শেষ বেগ কত গুলির 0 মিটার পার সেকেন্ড ওকে আর কি কি দেওয়া আছে কতখানি গেছে 5 সেন্টিমিটার অতিক্রান্ত দূরত্ব কত 0.05 মিটার এখানে আমরা কি করব গুলির ত্বরণ বের করব কেমনে ভাইয়া ভাইয়া গতির সূত্র যদি এখনো ভুলে গিয়ে না থাকো তাহলে মনে করো তুমি জীবিত আর তোমার যদি মনে হয় তুমি গতির সূত্র ভুলে গেছো ইউ আর ডেড ব্রো তুমি আর একবার গতির সূত্র পড়ে নতুন করে জীবিত হও ওকে চলো দেখো আমাদের শেষ বেগ কত শূন্য ইউ কত 300 স্কোয়ার্ড প্লাস 2 × a × s এর মান কত 0.05 কত 0.05
5 তাহলে আমরা লিখতে পারি a is equals to minus 90000 divided by 0.1 তারপরে minus 9 into 10 to the power 5 meter per second squared ওকে তাহলে এখানে আমাদের বল কত হবে আমরা জানি f is equals to ma গুলির ভর কত ভাইয়া মাত্র 5 গ্রাম 5 মানে কত 5 into 10 to the power minus 3 a কত এ হলো minus 9 multiplied by 10 to the power 5 তাহলে কত হচ্ছে minus 4.5 into 10 to the power 3 নিউটন হ্যাঁ এখন গুলি যখন যাবে কার যে বলটা দিবে সেটা কেমন বল বাধাদানকারী বল সো আমরা লাস্টে অ্যানসারটা এভাবে লিখবো বাধাদানকারী বলের মান বাধাদানকারী বলের মান বলের মান কত ভাইয়া 4.5 into 10 to the power 3 নিউটন এভাবে লিখবো ঠিক আছে সামনে যদি বাধাদানকারী উল্লেখ করে দেই তাহলে আর মাইনাসটা দেওয়া লাগবে না ওকে চলো 450 কেমনে হয় রে 450 কেমনে হয় 4.5 into 10 to the power 3 হয় না আমার তো তাই মনে হয় 450 কেমনে হয় চলো 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 এগুলো আমাদের আগে পারো না এগুলো আমার আগে পারো না তোমরা ভাই কে জানে লিখছে 4.5 কে মানে মানুষজন স্মার্ট হয় তাই বলে এত স্মার্ট হয় 4.5 কে তুমি মানে কি ভাই কোন জগতে আসো 4.5 কে লিখছো ও মাই গড ওকে ওকে 4500 নিউটন হ্যাঁ ঠিক আছে বাট অবশ্যই সামনে কিন্তু বাধাদানকারী শব্দটি উল্লেখ করতে হবে হ্যাঁ সামনে যে এই শব্দটি উল্লেখ করতে হবে বাধাদানকারী বলের মান এটা যদি উল্লেখ না করছো তোমার জীবন আমার জীবন ওইখানে অর্ধেক শেষ ওকে তোমার জীবন শেষ কারণ তুমি বাধাদানকারী লেখো নাই আমার জীবন শেষ কারণ তোমাকে আমি বলে দিছিলাম বাধাদানকারী তাও তুমি লেখো নাই ওকে অ্যানসার মাইনাসে দিলে কি ভুল হবে না বাট এইভাবে লিখে দেওয়াটা বেটার ওকে ওকে এসএসসি ম্যাথ ছিল তাও তো আমার আগে পারলা না দেখো আমি তোমাদের তোমরা এসএসসি দিছো 2 বছর আগে আমি এসএসসি দিছি 6 বছর আগে তাও আমি তোমাদের চেয়ে আগে পারি মানে কি আমি অনেক ভালো তোমরা অনেক খারাপ জোকিং জোকস অ্যাপার্ট চলো নেক্সট ম্যাথ দেখো কি বলছে সমতরণে ধাবমান 3 কেজি ভরের একটা বস্তুর গতির 5th সেকেন্ড হ্যাঁ কি ও আচ্ছা ওই যে 19 এর সেই ফর্মুলা আচ্ছা আচ্ছা দুঃখিত সমতরণে ধাবমান 3 কেজি ভরের একটা বস্তুর গতির 5th সেকেন্ড আর 8th সেকেন্ডে যথাক্রমে এত এবং এত দূরত্ব অতিক্রম করে ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো আচ্ছা ঠিক আছে ভালো প্রশ্ন চলো টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা মনে আছে তোমাদের টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা ছিল হাফ এ 2t মাইনাস 1 হ্যাঁ যেটা ছিল এটা ছিল টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা সো তোমাকে বলছে পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 0.18 তাহলে আমরা লিখতে পারি 5th সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ইজ ইকুয়ালস টু u প্লাস হাফ a 2 ইনটু কত সেকেন্ডে জানো 5 নাম্বার সেকেন্ড তাই না তাহলে t এর মান 5 মাইনাস 1 ঠিক আছে তাহলে এখান থেকে লেখা যায় u প্লাস হাফ a একবারে 9 লিখে দিতে না 10 মাইনাস 1 মানে কি 9 তাহলে 9 বাই 2 a ওকে আচ্ছা আর আরেকটা বলছে হলো কি 8 নাম্বার সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব তাহলে s 8 হ্যাঁ 8 নাম্বার সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব u প্লাস হাফ a 16 মাইনাস 1 মানে 2 ইনটু 8 মাইনাস 1 দ্যাট মিনস u প্লাস 15 বাই 2 a বুঝতে পেরেছ ওই তোমার 19 এ যে ফর্মুলা ছিল টি তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা ওইটা অ্যাপ্লাই করছি সো তোমাকে বলছে পঞ্চম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হলো 0.18 তাহলে আমরা প্রথম সমীকরণ যেটা লিখতে পারি সেটা হলো 0.18 ইজ ইকুয়ালস টু হোয়াট উই যে u প্লাস 9 বাই 2 ইনটু এ এটা আমাদের এক নাম্বার সমীকরণ আর সেকেন্ড সমীকরণ আমরা কি লিখতে পারি 0.30 ইজ ইকুয়ালস টু u প্লাস 15 বাই 2 ইনটু এ এটা আমাদের দুই নাম্বার সমীকরণ এখন আমাদের লাগবে এ এর মান তাই না আমাদের লাগবে কি আমাদের লাগবে এ আমরা একটা কাজ করি দুই নাম্বার সমীকরণ থেকে এক নাম্বারটা বিয়োগ করে দেই চলো দুই নাম্বার সমীকরণ থেকে যদি এক নাম্বার সমীকরণ বাদ দিই তাহলে কি হবে 0.12 ইজ ইকুয়ালস টু আমাদের আসতেছে কত 6 বাই 2 মানে 3 ডিরেক্টলি কত আসতেছে 3 তাহলে এ ইজ ইকুয়ালস টু এইটা ডিভাইডেড বাই 3 তার মানে 0.04 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড হ্যাঁ যদি ভুল না করি তাহলে এইটাই কোনো ভুল টুল না করলে এইটাই হ্যাঁ তো এটা আমাদের ত্বরণ বের হয়েছে বলছে ক্রিয়াশীল বলের মান বের করো তোমাকে ভর দিয়ে দিছে
আমরা জানি f is equals to ma, ভর কত আছে 3 মাল্টিপ্লাইড বাই 0.04, তার মানে 0.12 নিউটন। এই যে নাও শেষ 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 ভাইয়া শেষ 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 সোজা 19 এর ফর্মুলা দিয়ে প্রথমে সমীকরণ সলভ করে বের করতে হবে, a বের করে f is equals to ma শেষ। আই হায় আমার আগে পারছে রে, জীবনটা কষ্ট। এটা কে ভাই, উপমা নামের মেয়ে, এটা কে নাকি ছেলে যাই না, যেই হও তুমি আমার আগে পাল্লা, ঝামেলা হয়ে গেল। আচ্ছা নাভি হও সাথে সাথে পেরে গেছে, এটাও ঝামেলা হয়ে গেল। তোমরা দেখো, তোমরা আমি বলি, তোমরা যদি আগে পারো তোমরা লিখ বাড়া, বুঝছো? আবি লেখার পরে লিখবো, আগে লিখ বাড়া কখনো। দেখো ইট হার্টস মি, হ্যাঁ আমি তোমাদের চেয়ে বড়, আমি অবশ্যই আগে পারা উচিত। তোমরা কেন আমার চেয়ে আগে পারবা? তোমরা কেন আগে আগে উত্তর লেখো, তোমাদের সমস্যা কি? তোমরা কেন লেখো, উত্তর লেখো কেন? তোমরা মানুষ তো সম্মানার্থেও মানে বাদ রাখে যে আমি লিখবো না, ভাই আগে করো তারপর আমরা করব। তোমাদের মধ্যে তো সেইটাও নাই, তোমরা সম্মানার্থে বাদ রাখবা, তোমরা লিখবা না, ভাইয়া লিখবে তারপর বলবা জি ভাইয়া আপনারটার সাথে আমারটা মিলছে, ঠিক আছে, বা ভাইয়া আপনারটা দেখে দেখে আমি মিলাইছি, এভাবে বলবা। একটা সম্মানের ব্যাপার আছে না ব্রো, ঠিক আছে? নাইনটা জানতাম না, অনেক বড় করে করতো। আচ্ছা এটা হলো সেই ফর্মিউলা আর কি, ঠিক আছে? আগে বলছি ভাইয়া, ইস ঝামেলায় পড়ে গেলাম ভাই, অনেকে আগে পারে না, বই দেখো তো। আজ প্যারা নাই, প্যারা নাই, তুমি তুমিও মনে দুই একবার বলছো নাকি? না তুমি এই সিস্টেম কেমনে জানলা? তুমিও মনে দুই একবার বলছো। এই চলো নেক্সট, আমি লিখি নাই দাদা, হ্যাঁ এটা গুড 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 গুড। কি আস্তে আস্তে লোকজন কই মাঝা, এই ক্লাসে বাড়িতেছে কেন? হ্যাঁ লোকজন বাড়বে কেন? লোকজন বাড়ে না, লোকজন কমবে, আরো কমবে, লোকজন অনেক কমে যাবে, লোকজন কমিতে থাকিবে, লোক কমিবে জীবন সুন্দর হইবে, মানুষ কমিবে জীবনে ভিড় কমিবে, অনেক কিছু কমবে, বয়স বাড়লে বুঝবা এগুলো ভাই। আমার মত আচ্ছা না, আমার বয়স অনেক কম, আমি অনেক বয়স্ক না, আমি অনেক ছোট একটা মানুষ। আই এত কথা কিসের? 9 নম্বর প্রশ্ন, চলো। 5 কেজি ভরের একটি বন্দুকের নল থেকে 8 গ্রাম ভরের একটি গুলি নির্গত হলে বন্দুকের পশ্চাৎবেগ হয় 0.64 মিটার পার সেকেন্ড। গুলিটি লক্ষ্যবস্তুর মধ্যে 50 সেন্টিমিটার প্রবেশ করে থেমে যায়। গুলিটির উপর প্রযুক্ত বাধাদানকারী বল নির্ণয় করো। ঠিক আছে, খুব ভালো প্রশ্ন। চলো দেখো, একটা বন্দুক আছে, কি আছে, একটা বন্দুক আছে, ও মাই গড হোয়াট এ বিউটিফুল বন্দুক আই হ্যাভ ড্রন। ওকে দেখো, এখান থেকে কি হবে, একটা গুলি বের হবে। এ দেখো, তুমি ছবি আঁকবা সেটা ঠিক আছে, বাট মেক শিওর করবা গুলিটা যেন বন্দুকের মাথার চেয়ে ছোট হয়, কারণ না লেখেন গুলিটা বের হবে কেমন। ঠিক আছে, আমার গুলিটা এখনো পারফেক্ট হয়নি, আমি গুলিটা পারফেক্ট আঁকি, দাঁড়াও। ওকে এই তো, হ্যাঁ টা 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 টা, ওকে ঠিক আছে। ওকে আচ্ছা, তোমাকে বলছে বন্দুকের যে ভর সেটা হলো 5 কেজি, ওকে সেটা হলো 5 কেজি, গুলির যে ভর সেটা হলো 8 গ্রাম। যখন গুলিটা করা হয়েছে তখন বন্দুকের পশ্চাৎবেগ সেটা কত? 0.64 মিটার পার সেকেন্ড। গুলির বেগ কত সেটা আমরা জানি না, সাপোজ গুলির বেগ ইউ, ঠিক আছে? দেন গুলিটা কি হয়েছে, একটা কাঠে গিয়ে প্রবেশ করছে, কতখানি 50 সেন্টিমিটার প্রবেশ করছে, তারপর থেমে গেছে, প্রশ্ন করছে গুলিটার উপর প্রযুক্ত বাধাদানকারী বল নির্ণয় করো। ওকে খুবই সিম্পল একটা ম্যাথ, খুবই সিম্পল। তুমি প্রথমে কি করবা, ভর বেগের সংরক্ষণশীলতা নীতি অ্যাপ্লাই করবা। ভাই এই ম্যাথ 19-এ হাজার হাজার বার করছি, যদি এই ম্যাথ এখন বলো ভাই ভর বেগের সংরক্ষণশীলতা নীতি এই ম্যাথের জন্য বুঝি না আমি, নাই আমি দুনিয়ার বাইরে চলে গেছি তাহলে, ঠিক আছে? চলো ভর বেগের সংরক্ষণশীলতার নীতি প্রয়োগ করে পাই। ভর বেগের সংরক্ষণশীলতার নীতি প্রয়োগ করে পাই, হ্যাঁ লিখলাম না, কি হবে বলো তো? বন্দুকের ভর মাল্টিপ্লাইড বাই বন্দুকের বেগ ইজ ইকুয়ালস টু সিম্পলি গুলির ভর মাল্টিপ্লাইড বাই গুলির বেগ। ওকে ইজ ইকুয়ালস টু সিম্পলি হোয়াট? গুলির ভর 0.008 মাল্টিপ্লাইড বাই গুলির বেগ ইউ। তাহলে এখান থেকে লেখা যায় ইউ ইজ ইকুয়ালস টু 5 × 64 × 10⁻², ডিভাইডেড বাই 8 × 10⁻³। ঠিক আছে, তাহলে কত হচ্ছে আমাদের, আমাদের হচ্ছে 400 মিটার পার সেকেন্ড। কত হচ্ছে? 400 মিটার পার সেকেন্ড, বের করো, মোস্ট প্রবলি 400 মিটার পার সেকেন্ডে আসবে, ইফ আম নট রং। ওকে তাহলে গুলির যে বেগটা সেটা হলো 400 মিটার পার সেকেন্ড, এটা কি? গুলি যখন বন্দুক থেকে বের হয়েছে তখন গুলির বেগ, কাঠে প্রবেশ করার পর গুলি বাধা পাবে, বাধা পেয়ে আস্তে আস্তে গুলির বেগ গ্র্যাজুয়ালি জিরো হয়ে যাবে, যে তোমাকে বলছে 50 সেন্টিমিটার প্রবেশ করার পর গুলির বেগ হয়ে যায় জিরো। তাহলে আমরা কাঠে প্রবেশের আগে গুলির বেগ কত ছিল, এই যে মাত্র বের করলাম, কত ছিল?
400 মিটার পার সেকেন্ড, কাঠে গিয়ে গুলি থেমে যাবে 0 মিটার পার সেকেন্ড, থামার আগে কতখানি প্রবেশ করবে 50 সেমি, দ্যাট মিন্স 5×10⁻¹ মিটার। আমাদের লাগবে কি, ত্বরণটা বের করা লাগবে, যে কাঠের মধ্যে গুলির ত্বরণ হবে কত, কেমনে বের করবো ভাইয়া, v squared is equals to u squared plus 2as, তাহলে a is equals to minus u squared divided by 2s, minus u কে যদি স্কয়ার করো কত হবে 16 multiplied by 10⁴ divided by 2×s, s কত, মানে আমাদের সহজ কথা 1 হয়ে যাচ্ছে, তাই না, তাহলে minus 16×10⁴। এটা হলো আমাদের কি, এটা হলো আমাদের কাঠের মধ্যে গুলির ত্বরণ বা তক্তার মধ্যে গুলির ত্বরণ। তাহলে তক্তার মধ্যে বল কত হবে, F is equals to ma, গুলির ভর কত 8 গ্রাম, দ্যাট মিন্স 8×10⁻³ মাল্টিপ্লাইড বাই সরি মাইনাস 16×10⁴। ওকে, তাহলে কত হচ্ছে, এ ভাই 16 রে আবার 8 দিয়ে গুণ করা লাগবে নাকি, মানে 64টা 2 দিয়ে গুণ করবে 128 হবে নাকি, তাহলে মাইনাস 128 মানে 1.28×10³ নিউটন। তাহলে এখন তোমাকে বলছে বাধাদানকারী বল নির্ণয় করো, তাহলে কি লিখবা, বাধাদানকারী বল, লেখার সময় জাস্ট মাইনাসটা বাদ দিয়ে দিবা, বাধাদানকারী বল ইজ ইকুয়ালস টু হোয়াট, ইজ ইকুয়ালস টু হোয়াট, 1.28×10³ নিউটন, মানে 1280 নিউটন। ওকে, মিলছে নাকি ভাই, আরে পোলাপান কে আমি বুঝাইলাম, যে আমার আগে আগে বললো না একটা মান সম্মানের ব্যাপার আছে, তোমরা আবার আমার আগেই বলতেছো, ভাই তোমরা তো তোমরা মানুষ ভালো না, আবার আগে আগে বলতেছো, ইস তোমরা এরকম কেন, তোমরা আমার কথা শুরো না কেন, তোমাদের বললাম তোমরা আমার পরে পরে উত্তর দাও সম্মানার্থে, ঠিক আছে, আমি একটু স্লো মানে পড়াই, আমি তাড়াতাড়ি ম্যাথ সলভ করতে পারি না, তাই বলে তুমি আবার আগে উত্তর দিয়ে দিবা নাকি, একটা মান সম্মানের ব্যাপার আছে না ভাই। আচ্ছা দাদার ক্যালকুলেশন ফাস্ট করার ট্রিক্স কি, আমার তো ক্যালকুলেশন ফাস্ট হয় না, তোমরাই শিখাই দাও, 1280 আস কি দুষ্টু পোলাবাইন, এজন্যই আগে বলি রে দাদা আপনার দেখে দেখে উঠাচ্ছি, ও মাই গড থ্যাংক ইউ, এই জন্যই দেড়ে দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, 1280 নিউটন, আপনাকে হার্ট না করার জন্য লেট করে বললাম, ও রে সেরা 1280, চলো লেটস গো ম্যাথ নাম্বার 10, চলো 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 ম্যাথ নাম্বার 10, কি বলছে এটা আবার কি, এগুলো কি, এই যে আমি একটু বিপদে পড়ে গেলাম, ঠিক আছে আমি এটা ফর্মুলাটা ভুলে গেছি, আচ্ছা সমস্যা নাই ফর্মুলা আমি আসলে ভুলে গেছি, এটার ফর্মুলাটা ভুলে গেছি, একটা রকেট তার উড্ডয়নের প্রথম সেকেন্ডে তার ভরের 1/6 অংশ হারায়, রকেট হতে এত বেগে গ্যাস বের হচ্ছে, ঠিক আছে রকেটটার ত্বরণ কত হবে, আমি না ফর্মুলা ভুলে গেছি, আমি ট্রুলি ফর্মুলা ভুলে গেছি, ফর্মুলা ভুলে গেল সমস্যা নাই, যেটা আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে, রকেট হতে গ্যাস নির্গত হচ্ছে 2400 মিটার পার সেকেন্ড বেগে, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি ডেল এম বাই ডেল টি, যেটা রকেট থেকে গ্যাস নির্গমনের হার সেটা কত, কি রকেট থেকে, ও আচ্ছা এটা হলো রকেটের ওই গ্যাস নির্গমন বেগটা, তো জ্বালানি নির্গমনের হার দেওয়া নেই, ভিজি যেটা দেওয়া আছে সেটা কত, 2400 মিটার পার সেকেন্ড। ওকে আচ্ছা ভালো, যে বেগটা দেওয়া আছে জ্বালানি নির্গমনের সেটা হলো 2400, ওকে এখন তোমায় কি বলছে, প্রথম সেকেন্ডে রকেটের টোটাল যে ভর তার 60 ভাগের 1 ভাগ ভর রকেট হারাই ফেলছে, ঠিক আছে, তাহলে আমাদের ডেলটি যেটা সেটা হলো 1 সেকেন্ড, ঠিক আছে সেটা কত, 1 সেকেন্ড, ধরো শুরুতে রকেটের ভর ছিল এম, শুরুতে রকেটের ভর ছিল কত, এম, কথার কথা ধরো শুরুতে রকেটের ভর ছিল এম, 1 সেকেন্ড পর রকেটের ভর কত হবে, 1 সেকেন্ড পর রকেটের ভর কত হবে, দেখো রকেটটা তার ভরের 60 ভাগের 1 ভাগ হারাই ফেলছে, মানে জ্বালানি আকারে নির্গমন হয়ে গেছে, তাহলে যদি 60 ভাগের 1 ভাগ চলে যায় বাকি থাকবে কতখানি, 59 ভাগ, 60 ভাগের 59 ভাগ বাকি থাকবে, তাহলে এটা হলো শুরুতে ছিল 1 সেকেন্ড পর টোটাল ভরের 60 ভাগের 59 ভাগ ভর বাদ আছে,
মানে অবশিষ্ট আছে রকেটের মধ্যে। তাহলে রকেটের ভিতর ভরের পরিবর্তন কত? সিম্পলি রকেটের ভর ডিভাইডেড বাই 60। এটা কি? ভরের পরিবর্তন, এক সেকেন্ডে ভরের পরিবর্তন, এক সেকেন্ডে ভরের পরিবর্তন, ভরের পরিবর্তন, এক সেকেন্ডে ভরের পরিবর্তন, ঠিক আছে। তাহলে ভাইয়া আমাদের ডেল এম বাই ডেল টি কত হবে? ডেল এম বাই ডেল টি, রকেটের ফর্মুলা যে ডেল এম বাই ডেল টি থাকে না, সেটা কত হবে বলো তো? এম বাই 60 ডিভাইডেড বাই 1। ওই 1 দিয়ে ভাগ করাও যায় না করাও, তাই 1 দিয়ে ভাগ করলে কি বা যায় আসে? কোনো কিছু তো যায় আসে না। তাহলে আমরা ডেল এম বাই ডেল টি পেয়ে গেছি। ওয়াও, পেরে গেলাম। ভিজির মাধ্যম আছে, আমরা কি জানি রকেটের উপর প্রযুক্ত ধাক্কা বল এফ ইজ ইকুয়ালস টু ডেল এম বাই ডেল টি মাল্টিপ্লাইড বাই ভি জি। ওকে, তোমার কি বের করতে বলছে? ত্বরণ, ত্বরণ বের করতে বলছে ভাইয়া। ত্বরণ কেমনে বের করবা? এ ইজ ইকুয়ালস টু ওয়ান বাই এম মাল্টিপ্লাইড বাই ডেল এম বাই ডেল টি মাল্টিপ্লাইড বাই ভি জি। মানে এফ ইজ ইকুয়ালস টু কি? এম এ না, সো এমটাকে জাস্ট ওই পাশে নিয়ে গেছে আর কিছু না। তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই এম মাল্টিপ্লাইড বাই ডেল এম বাই ডেল টির মান কত? এম বাই 60 মাল্টিপ্লাইড বাই ভি জির মান কত? 2400। কত? 2400। তাহলে এম এম বাদ থাকতেছে কত? 40 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড। এই তো হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। এইটাই আমাদের রকেটের ত্বরণ, ঠিক আছে। 40 40 40 আসে না? হ্যাঁ 40 আসছে না সবার? সবার কি 40 আসছে? এ মিলছে নাকি মিলে না? দেখো সবার কি 40 এসেছে ভাইয়া? ভাইয়া আমাদের সবার কি 40 এসেছে? হ্যাঁ 40 40। বাট এখানে যদি বলতো কার্যকরী ত্বরণ বের করো, তখন কিন্তু 9.8 মাইনাস করতে হতো। হ্যাঁ, যদি কার্যকরী ত্বরণ বের করতে বলে তখন 9.8 মাইনাস করতে হবে। নর্মাল ত্বরণ বের করতে বললে 9.8 মাইনাস করার দরকার নাই। বাট যদি তোমাকে বলে যে কার্যকরী ত্বরণ বের করো রকেটের, তখন ওই গ্র্যাভিটিটাকে মাইনাস করতে হবে, 9.8 মাইনাস করতে হবে, ঠিক আছে। আর 49 কেমনে হয় ভাই? 40 হবে, 40। অ্যান্সার মিলে নাই, কিসের সাথে অ্যান্সার মিলে নাই? মানে কি হিসেবে অ্যান্সার মিলে নাই? আমি এখনো প্রশ্ন, তোমার প্রশ্ন তোলা লাগবে কেন? এগুলো তো সব দেওয়া আছে, সমস্যা নাই, সমস্যা নাই, এত ইয়া করা লাগবে না তো, ঠিক আছে। মিলসে মিলসে জি দাদা, ওকে ঠিক আছে। 40 মিটার পার সেকেন্ড স্কোয়ার, হ্যাঁ ঠিক আছে। 30.2 হলো কার্যকর ত্বরণ। হ্যাঁ, তোমাকে যদি কার্যকর ত্বরণ বের করতে বলে তখন তুমি 9.8 মাইনাস করবা। নর্মাল ত্বরণ বের করতে বলে 9.8 মাইনাস করার দরকার নেই, ঠিক আছে। যদি বলে কার্যকর ত্বরণ কত রকেটের, তখন 9.8 মাইনাস করবা, তখন হবে 30.2, ঠিক আছে। ওকে ওকে ঠিক আছে। অ্যানসার ভুল কোথায়? অ্যানসার ভুল মানে কি? অ্যানসার বয়ে কি 30.2 দেওয়া? তোমরা যেটা বলতেছো যে বয়ের সাথে মিলে নাই, বয়ে কি 30.2 দেওয়া? এটা দেওয়া, 30.2 দেওয়া। হ্যাঁ, এই যেটা কার্যকর ত্বরণ ভাইয়া, এটা কার্যকর ত্বরণ তো প্রথম থেকেই বলতেছি। কথা না শুনে এরকম করলে তো এরকমই হবে, প্রথম থেকেই বলতে। যদি প্রশ্নে লেখা থাকে কার্যকর ত্বরণ বের করো, তখন 30.2 অ্যান্সার হবে, তখন তুমি 40 - 9.8 করবা, ঠিক আছে, তখন বের করবা 30.2। বাট নর্মাল ত্বরণ বের করতে বললে 40 লিখলেই হবে, ঠিক আছে। বইয়ের মধ্যে একটু ফর্মুলা টর্মুলা দেখো তাহলেই হবে। ওকে ওকে, দেখো দেখো হয়েছে 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 হয়েছে, ঠিক আছে, ফাইন হয়েছে হয়েছে, বুঝছো? মানে আমি কি বলতে চাইছি বুঝতে পারছো? কি বলতে চাইছি মানে 9.8 কখন মাইনাস করবা? যখন বলবে কার্যকর ত্বরণ কত, নর্মাল ত্বরণ বের করতে বললে নর্মালি করে আসলেই হবে, ঠিক আছে। ওকে 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 ওকে, চলো সামনে গেছি ভাইয়া। এখন কি কারো সমস্যা আছে এই মাত নিয়ে? হ্যাঁ, তোমরা একটু বলো, মানে বুঝতে পেরেছো মানে বইয়ের সাথে কেন মিলে নেই? বইয়ে যেটা বের করো সেটা কার্যকর ত্বরণ, মানে গ্র্যাভিটিকে কনসিডার করে ওই ত্বরণকে কার্যকর ত্বরণ বা লব্ধি ত্বরণ বলে। জাস্ট রকেটের জ্বালানি নির্গমনের জন্য যে ত্বরণটা সেটা হলো এটা, ঠিক আছে। মানে রকেট যে উপরে যে ধাক্কাটা পাবে সেই ধাক্কা জনিত ত্বরণ হলো এটা। আর একটা ত্বরণ আছে গ্র্যাভিটি নিচের দিকে, দুইটা মিলে যে লব্ধি ত্বরণ বা কার্যকর ত্বরণ সেটা হলো 30.2। ওকে ওকে ওকে, ঠিক আছে, যেভাবে বুঝছো। ওকে, নো সমস্যা, নো সমস্যা, নো প্রবলেম, না প্রবলেম নেই ভাই। ওকে ঠিক আছে, ফাইন, চলো নেক্সট। দেখো কি বলছে, 15,000 kg জ্বালানি সহ একটা রকেটের, রিকেট কেন লিখছে আই ডোন্ট নো, একটা রকেটের ভর হলো এত, ঠিক আছে, এত জ্বালানি সহ রকেটের ভর এত, ঠিক আছে। রকেটের সাপেক্ষে এত দ্রুতিতে জ্বালানি নির্গমন হচ্ছে আর এত হারে পড়তেছে। যদি রকেটটি খাড়া উপরের দিকে নির্গত হয় তাহলে রকেটের ত্বরণ নির্ণয় করো। আচ্ছা, এইখানেও মোস্ট প্রবলি বইয়ের মধ্যে কার্যকর ত্বরণ নির্ণয় করছে, সো আমি একবারে কার্যকর ত্বরণ নির্ণয় করে দেখাই দিচ্ছি, ঠিক আছে। আগেরটার মতো এখানে তারও ইনফরমেশন বেশি দেওয়া আছে। সো দেখো আমাদের রকেটের ভর যেটা দেওয়া আছে সেটা হলো কত,
20,000 কেজি ঠিক আছে জ্বালানি সহ রকেটের ভর কত 20,000 কেজি 15,000 কেজি জ্বালানি সহ রকেটটার ভর 20,000 কেজি ঠিক আছে রকেটের সাপেক্ষে জ্বালানি নির্গমনের বেগ যেটা ভিজি সেটা কত আছে 3000 মিটার পার সেকেন্ড 3000 মিটার পার সেকেন্ড জ্বালানি নির্গমনের হার যেটা ডেল এম বাই ডেল টি সেটা দেওয়া আছে কত সেটা দেওয়া আছে 200 কেজি মিটার পার সেকেন্ড 200 केजी पर सेकेंड तो मल्टीप्लाइड बाय डेल एम बाय डेल टी मल्टीप्लाइड बाय वीजी माइनस ग्रेविटी मान ये तरण हलो रकेट ऊपर दिखे धक्का पाए धक्का जनित तरण সেই তরণটা কাজ করতেছে কোন দিকে উপরের দিকে আর গ্র্যাভিটি কাজ করতেছে কোন দিকে নিচের দিকে তাহলে লব্ধি তরণ কত হবে বড় তরণটা মাইনাস ছোট তরণটা সিম্পল ওকে তাহলে 1 ডিভাইডেড বাই m এর মান কত ভাইয়া m এর মান হলো 20,000 কত 20,000 ডেল এম বাই ডেল টি কত ভাইয়া 200 কত 200 ভিজি কত ভাইয়া 3000 কত 3000 মাইনাস জি 9.8 ঠিক আছে কত আসে দেখো কত আসে এখান থেকে 200 200 থাকবে 10 30 মাইনাস 9.8 আর কি হ্যাঁ বের করা লাগবে না 20.2 আসবে আর কি মিটার পার সেকেন্ড স্কয়ার ইফ আই এম নট রং 20.2 আসবে দেখো ঠিক আছে এই দেখো 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 20.2 আসবে হ্যাঁ এটা কিন্তু কার্যকর তরণ টেকনিক্যালি এটা হলো আমাদের কার্যকর তরণ মানে রকেটের উপর দুইটা তরণ কাজ করে তো সেই দুইটা তরণের লব্ধি তরণ হ্যাঁ লব্ধি তরণ বা কার্যকর তরণ লব্ধি তরণ বা কার্যকর তরণ ওকে এই দেখো এবার মিলছে নাকি এবার মিলছে 20.2 এবার মিলছে লব্ধি তরণ বা কার্যকর তরণ ঠিক আছে দাদা আপনাকে আজকে সুন্দর লাগছে থ্যাংক ইউ 20.2 20.2 এবার ঠিক আছে তো নাকি সবার হয়েছে এবার সবাই পারবো না বলো তো সবাই পারবো তো নাকি সবাই পারবো স্যার সবাই পারবো তাহলে সামনে আগাই ওকে কার্যকর তরণ 20.2 হ্যাঁ এই তো ঠিক আছে গুড 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 হয়েছে হয়েছে চলো নেক্সট 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 কি বলছে দেখো স্কেটিং জুতা পায়ে দাঁড়ানো তোমার কাছে অয়ন 3.3 কেজি ভরের একটি বল ছড়ে তোমার ভর 48 কেজি বলটি লোফার সাথে সাথে মানে ক্যাচ ধরার সাথে সাথে তবা 0.32 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয় তবা যখন বলটি ধরে তখন বলটার বেগ কত ছিল সুন্দর প্রশ্ন সুন্দর প্রশ্ন জাস্ট ভরবেগের সংরক্ষণশীলতা নীতি দিয়ে সলভ হবে বাট তাও একটা সুন্দর প্রশ্ন দেখো এই সব কনসেপচুয়াল প্রশ্ন শেখা দরকার তোমাদের হ্যাঁ দেখো এখানে কি হইছে তমা দাঁড়িয়ে আছে এখানে ওকে এটা তমা সাপোজ আচ্ছা ধরো তোমার চুল দিয়ে দিচ্ছি তাহলে বুঝবা তমা আর এই পাশে যে আছে সে হলো অয়ন হ্যাঁ এ পাশে আছে আমাদের অয়ন ব্র আমাদের অয়ন ব্র এখান থেকে কি করছে একটা বল নিক্ষেপ করছে ওকে একটা বল তোমার দিকে নিক্ষেপ করছে এইদিকে কত বেগে যায় না ধরো ভি বেগে নিক্ষেপ করছে কত বেগে নিক্ষেপ করছে ভি বেগে নিক্ষেপ করছে হ্যাঁ এখন তোমা বলটা ক্যাচ ধরছে পর মুহূর্তে কি হইছে তোমা বলটাকে ক্যাচ ধরছে বলটা ক্যাচ ধরে তোমা পিছনের দিক বরাবর মানে বল যেদিকে গতিশীল ছিল সেই দিক বরাবর গতিশীল হইছে 0.32 মিটার পার সেকেন্ড বেগে তার মানে তোমা যখন বলটাকে ক্যাচ ধরছে তবা যখন কি করছে বলটাকে ক্যাচ ধরছে তখন সে গতিশীল হইছে কত বেগে পিছনের দিকে বল যেদিকে আসছে সেই দিকে 0.32 মিটার পার সেকেন্ড বেগে আচ্ছা একটা ব্যাপার কি তোমরা খেয়াল করছো একটা শব্দ বলছে স্কেটিং জুতা পায়ে দাঁড়ানো তমা এই লাইনটার তাৎপর্য আছে এই লাইন না থাকলে ম্যাথ অন্যরকম হবে যদি এই জাস্ট এই তিনটা শব্দ লেখা না থাকে স্কেটিং জুতা পায়ে দাঁড়ানো তমা তাহলে এই ম্যাথ অন্যরকম হবে এই লাইন দিয়ে কি বোঝানো হচ্ছে স্কেটিং জুতা মানুষ কখন পরে যখন মানুষ বরফের উপর দাঁড়ায় তার মানে অয়ন তমা ওরা কিসের উপর দাঁড়ায় আছে বরফের উপর দাঁড়ায় আছে এটা তোমার বুঝতে হবে ওরা কিসের উপর দাঁড়ায় আছে বরফের উপর দাঁড়ায় আছে এটা কেন বুঝতে হবে কারণ বরফের উপর আমরা চিন্তা করি কোনো ফ্রিকশন নাই যদি ফ্রিকশন থাকতো এই ম্যাথ অবশ্যই অন্যরকম হইতো ঠিক আছে বরফের উপর আমরা কি চিন্তা করি ফ্রিকশন নাই বুঝতে পেরেছো তো তোমাকে বলছে না স্কেটিং জুতা পায়ে দাঁড়ানো আছে তার মানে কি ওরা দাঁড়ায় আছে বরফের উপর এবং যেখানে আমাদের ফ্রিকশন কনসিডার করার দরকার নাই ঠিক আছে আচ্ছা এখন দেখো বলটা ক্যাচ ধরার আগে বলের একটা ভরবেগ ছিল বাট তোমার কিন্তু কোনো ভরবেগ ছিল তোমা কিন্তু জাস্ট দাঁড়াই ছিল
বলটা ক্যাচ ধরার আগে তোমার জাস্ট দাঁড়ায় ছিল, কিন্তু বলের একটা বেগ ছিল, দ্যাট মিন্স বলের একটা ভরবেগ ছিল। তাহলে এখানে ঘটনাটা কি, এখানে ঘটনা কি ঘটছে, তোমা বলটাকে ক্যাচ ধরছে, সেখানে আমাদের সংঘর্ষ হয়েছে, তোমা বলটাকে ক্যাচ ধরছে সেখানেই সংঘর্ষটা হয়েছে। সংঘর্ষের আগে বলের কিন্তু বেগ আছে, কিন্তু তোমার কিন্তু কোনো বেগ নাই, তার মানে সংঘর্ষের পূর্বে বলের আদি ভরবেগ আছে কিন্তু তোমার কিন্তু কোনো আদি ভরবেগ নাই, তোমার আদি ভরবেগ কিন্তু শূন্য, এটা মাথায় রাখিও। তোমার আদি ভরবেগ কত, শূন্য, তোমার আদি ভরবেগ কত, শূন্য, ঠিক আছে। কারণ ক্যাচ ধরার আগে তোমার যখন দাঁড়ায় ছিল ওর মধ্যে না কোনো বেগ আছে না কোনো আদি ভরবেগ, কিন্তু বলের একটা আদি ভরবেগ আছে। এবং ক্যাচটা ধরার পর মানে লোফার পর বা যখন সংঘর্ষ হয়েছে তারপর তোমা বলটা নিয়ে 0.32 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয়েছে। ভাইয়া এইটা কি দুইজনের মিলিত বেগ না, এটা কি বল এবং তোমার মিলিত বেগ না? তোমা যে 0.32 মিটার পার সেকেন্ড বেগে পিছাচ্ছে বা ওইদিকে যাচ্ছে তার হাতে কি বল আছে না? তার মানে এই বেগটা কি দুজনের মিলিত বেগ, ঠিক আছে। তার মানে সংঘর্ষের পর শেষ ভরবেগ দুজনেরই আছে, ওকে স্যার। এখন আমরা যদি ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অ্যাপ্লাই করি, দেখো বলের ভর কত, বলের ভর কত, বলের ভর দেওয়া আছে না, বলের ভর কত, 3.3 কেজি ভরের একটা বল। তাহলে বলের ভর 3.3, বলের আদি বেগ কত, ভি, সেটা আমরা জানি না কত, ঠিক আছে। আর তোমার আদি ভরবেগ কত, শূন্য। তাহলে এটা হলো আমাদের বলের আদি ভরবেগ, এটা হলো তোমার আদি ভরবেগ, আর এই জিনিসটা কি সংঘর্ষের পূর্বে মিলিত আদি ভরবেগ বা টোটাল আদি ভরবেগ, মিলিত না, সংঘর্ষের আগে টোটাল আদি ভরবেগ, ঠিক আছে, বুঝতে পেরেছো। এটা আমাদের সংঘর্ষের পূর্বে বলটার ভরবেগ মানে বলটার আদি ভরবেগ, আর তোমার আদি ভরবেগ তো শূন্য। তার মানে এই পুরো জিনিসটা কি সংঘর্ষের পূর্বে এই সিস্টেমের টোটাল আদি ভরবেগ, ওকে। সংঘর্ষের পর টোটাল আদি শেষ ভরবেগ কত হবে, সংঘর্ষের পর টোটাল শেষ ভরবেগ কত হবে, এই বেগটা কেমন বেগ, মিলিত বেগ। যদি মিলিত বেগ 0.32 হয়, মিলিত ভরবেগ কেমনে বের করবা, তোমার ভর প্লাস বলের ভর মাল্টিপ্লাইড বাই মিলিত বেগ। তোমার ভর কত, 48, বলের ভর কত, বলের ভর 3.3 কেজি মাল্টিপ্লাইড বাই তাদের মিলিত বেগ কত, ওই যে 0.32। এবং ভরবেগের সংরক্ষণশীলতার নীতি কি বলে, সিস্টেমের আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টি হবে সমান যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হয়। এখানে কোনো বাহ্যিক বল দেওয়া হয় নাই, সো অবশ্যই ভরবেগের সংরক্ষণশীলতার নীতি খাটবে। তাহলে ভি যেটা হবে সেটা হবে 51.3 মাল্টিপ্লাইড বাই 0.32 ডিভাইডেড বাই 3.3। তাহলে বের করো 51.3 মাল্টিপ্লাইড বাই 0.32 ডিভাইডেড বাই 3.3 কত আসে, 4.97, কত আসে, 4.97 মিটার পার সেকেন্ড। তাহলে এটাই হলো ক্যাচ ধরার পূর্বে বলের বেগ, দেখো মিলছে কিনা, 4.97, হ্যাঁ 4.97, ঠিক আছে, ওকে 4.97, ঠিক আছে 4.97, ওকে। চুল দেখে মনে হচ্ছে তোমা একজন এলিয়েন, আহারে আহারে আহা, 4.9745, হ্যাঁ ঠিক আছে। আমার চুলকে তো ও সরি, তোমার চুলকে টেনা বাবা আমি আছে, ওকে। এটা আসলে একটা তার মানে মহিলা তেলা পোকা, ঠিক আছে, তার জন্য এরকম। আচ্ছা 4.97 বলের বেগ ছিল, 4.97 ডান, ওকে গুড, হয়েছে সবটাই হয়েছে, ঠিক আছে, ওকে 4.97, ঠিক আছে, ওকে 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 ওকে, হয়েছে 13 নম্বর। লেটস গো ফর 13 নম্বর, চলো 13 নম্বরে যাই। দেখো তো 13 নম্বরে কি বলছে, একজন বেলের নর্তকী হস্ত, নাউজুবিল্লাহ এইসব ম্যাথ করানো লাগতেছে, ইস মানে সব ম্যাথ আমি করাতে চাই না ভাই, এইসব ম্যাথ কেন সামনে আসে। আচ্ছা করতে হবে, কিছু করার নাই, একটাই জীবন করতে হবে। একজন বেলের নর্তকী হস্ত প্রসারিত অবস্থায় উলম্ব অক্ষের চারপাশে 1 রেভলিউশন পার সেকেন্ড বেগে ঘূর্ণায়মান, হাত গুটিয়ে নিলে তার জড়তার ভ্রামক 60 ভাগ কমে যায়, হাত গুটানো অবস্থায় প্রতি সেকেন্ডে ঘূর্ণন সংখ্যা কত হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখো রেভলিউশন পার সেকেন্ড, এটা নিয়ে আমরা প্রথমে একটু কাজ করি। 1 রেভলিউশন পার সেকেন্ড মানে কি, 1 রেভলিউশন পার সেকেন্ড মানে কি, মানে সেকেন্ডে একবার ঘুরে, সেকেন্ডে একবার ঘুরে, এটা বুঝলেই হবে প্রথমে, হ্যাঁ সেকেন্ডে কি করে, একবার ঘুরে, সেকেন্ডে কি করে, একবার ঘুরে, ওকে। আচ্ছা এখন তোমাকে বলছে যে হাত যখন ছড়ানো ছিল তখন যদি আমার জড়তার ভ্রামক হয়, ধরো হাত ছড়ানো অবস্থায়
হাত ছড়ানো অবস্থায় জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক কত? আই ওয়ান। ঠিক আছে, হাত গুটিয়ে আনার পর কি হবে? ওই জড়তার ভ্রামক 60 ভাগ কমে যাবে। 60 ভাগ কমে যাওয়া মানে কি? 40 ভাগ অবশিষ্ট থাকা। 60 ভাগ কমে যাওয়া মানে কি? 40 ভাগ অবশিষ্ট থাকা। ঠিক আছে, তাহলে বলো তো, হাত গুটিয়ে আনা অবস্থায় বা হাত গুটিয়ে আনার পর, হাত গুটিয়ে আনার পর জড়তার ভ্রামক আই টু কত হবে? আই টু কত হবে বলতো? 40 ভাগ। আদি যে জড়তার ভ্রামক ছিল সেটার 40 ভাগ, মানে 0.4 আই ওয়ান। এখন শুরুতে, শুরুতে যখন হাত ছড়ানো ছিল তখন কৌণিক বেগ কত ছিল? তখন কৌণিক বেগ ছিল 1 রেভলিউশন পার সেকেন্ড। এখন তোমার বের করতে হবে হাত গুটিয়ে আনার পর কৌণিক বেগ কত হবে। কেমনে বের করবা? কৌণিক ভরবেগের সংরক্ষণ ছিল তার নীতি, আই ওয়ান ওমেগা ওয়ান ইজ ইকুয়ালস টু আই টু ওমেগা টু। দেখো এখানে বাইরে থেকে কোনো বল টল দেওয়া হয় নাই, যেটা ঘূর্ণন যে পথটা তার স্পর্শক বরাবর কাজ করছে এরকম কোনো বল টল তো দেওয়া হয় নাই। তাহলে এখানে অবশ্যই কৌণিক ভরবেগের সংরক্ষণ ছিল তার নীতি খাটবে। তাহলে কৌণিক ভরবেগ মানে হলো আই ওমেগা, তাহলে আমরা লিখতে পারি কৌণিক ভরবেগের সংরক্ষণ ছিল তার নীতি অনুযায়ী আই ওয়ান ওমেগা ওয়ান ইজ ইকুয়ালস টু আই টু ওমেগা টু। তাহলে আই ওয়ান কে আই ওয়ানের জায়গায় বসাও, ওমেগা ওয়ান কত? ওয়ান। আই টু কত? 0.4 আই ওয়ান, আর ওমেগা টু তো ওমেগা টু। তাহলে সরি, ওমেগা টু কত হবে? ওমেগা টু হবে, সরি, ওমেগা টু হবে 1/0.4, দ্যাট মিন্স 2.5 রেভলিউশন পার সেকেন্ড। তার মানে হাত গুটি আনার পর এখন সেই নর্তকী সেকেন্ডে সেকেন্ডে আড়াই বার ঘুরতেছে, সেকেন্ডে 2.5 বার ঘুরতেছে। ওই যে রেট পার সেকেন্ড মানে কি? রেভলিউশন পার সেকেন্ড মানে সেকেন্ডে কয়বার ঘুরে, ঠিক আছে, আড়াই বার ঘুরতেছে। ওকে, এখন সে কি করতেছে? সেকেন্ডে আড়াই বার ঘুরতেছে। দেখো এই ম্যাথের পিছনে বেশি সময় নষ্ট করা যাবে না, এটা নষ্ট ম্যাথ। এইসব ম্যাথের পিছনে আমরা সময় নষ্ট করব না ভাই, নাউজুবিল্লাহ মার্কা ম্যাথ। এইসব ম্যাথ কে দিছে ভাই স্লাইডের মধ্যে? যাই হোক, দুঃখিত, কোয়েশ্চেন বুঝিনি, একটু প্র্যাকটিক্যালি ডান্স করে দেখান। মানে ব্যাপারটা হলো এরকম, আমি বলি, আমি মানে এরকম না, মানে ব্যাপারটা হলো যে এমনি করে হাত ছড়াইছে, ঠিক আছে, প্রথমে হাত ছড়ে এমনি করে প্রথমে ঘুরছে, এমন তো আটকায় যাচ্ছে, আসলে না আটকালে আমি দেখাইতে পারতাম, এমনি করে ঘুরছে প্রথমে, ঠিক আছে। তখন জড়তার ভ্রামক ছিল হলো ওই যে আই ওয়ান, আর তখন বেগ কৌণিক বেগ ছিল ওয়ান। তারপর সে কি করছে? এমনি করছে, এমনি করার পর তখন কি হয়েছে? ওই যে তোমার জড়তার ভ্রামক 60% কম, তারপরে যে এমনি 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 করে ঘুরছে, হ্যাঁ, তখন পেঁচাই গেছে ভাই, নাউজুবিল্লাহ, ঠিক আছে। কি ভাই, আমি কি নর্তকী হয়ে গেলাম নাকি? এই দেখো, ছি, নাউজুবিল্লাহ, তো আমি যখন এই হাতটা গুটাই নিব তখন কি হবে? আড়াই বার করে ঘুরবো আর কি, ঠিক আছে। সো এটা তোমরা বুঝে নাও, আমি কিছু বলতে পারবো না, দুঃখিত, দুঃখিত। আমি পঞ্চম শ্রেণীতে পড়ি, তাও দাদার সাথে প্রমিত ভাইয়ার লাইভ। আরে 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 আরে, তোমাকে তো আমি চকলেট দিব, তুমি কে ভাই? তো কিউট কিউট কিউটের ডিব্বা, তোমাকে তো আমি চকলেট দিব। আল্লাহ মাফ করুক, আমাদের উপর তৌফিক দান করুক ভাই, এরকম ম্যাথ আমাদের পরীক্ষার খাতায় যেন না আসে। যাই হোক, একটা ভিডিও করে গ্রুপে আপলোড করেন, মানে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আসছে একটা, আমি নর্তকি কি নাকি ভাই? একটা ভিডিও করে গ্রুপে আপলোড করেন, মানে কি ভাই? যাই হোক, এই সামনে গেলাম, বুঝছো? লেটস গো ফর দ্য নেক্সট ওয়ান, হয়েছে? পয়েন্টটা 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 ব্রো, পয়েন্টটা, চলো 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 নেক্সট। কি বলছো? দেখো 14 নাম্বার ম্যাথ, তো ব্যথা উঠতেছে ভাই। দেখো কি বলছো, দেখো 5 মেট্রিক টন ভরের বালু বোঝাই একটা ট্রাক 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, কি ম্যাথ এগুলো! এমন সময় ট্রাকের ছিদ্র দিয়ে 100 কেজি বালু নিচে পড়ে গেল, ট্রাকের বর্তমান বেগ কত? হ্যাঁ হ্যাঁ, এটা কি, এটা কি ম্যাথ? 5 মেট্রিক টন ভরের একটি বালু বোঝাই ট্রাক 20 মিটার সেকেন্ড বেগে চলছিল, ঠিক আছে, এমন সময় ট্রাকের ছিদ্র দিয়ে 100 কেজি বালু নিচে পড়ে গেল ট্রাকে। ও আচ্ছা, একটু নর্মাল ম্যাথ, একটু নর্মাল ম্যাথ, তুমি দেখো, তুমি দেখো ভাই, একটা ট্রাক আছে, ঠিক আছে, একটা ট্রাক আছে, তো নর্মাল ম্যাথ ভাই। আচ্ছা ট্রাকের মাথায় দিকে, আচ্ছা ট্রাকের কি কোন দিকে বুঝতেছি না আসলে, আচ্ছা মাথা ধরো এইদিকে, এ হ্যাঁ, এটা এই যে আমাদের ট্রাক, নাইস ট্রাক ম্যান। চলো, ট্রাক ভর্তি আছে বালু, ট্রাক ভর্তি কি আছে?
বালু, ফুল অফ বালুস, ওকে, ট্রাক ফুল অফ বালুস। তো এখানে আমাদের টোটাল ভর কত? 5 মেট্রিক টন। তোমরা কি জানো 1 মেট্রিক টন সমান কত কেজি? জানো তো মনে হয় না, 1 মেট্রিক টন সমান 1000 কেজি, শিখে নাও আমার কাছ থেকে, ওকে। তাহলে ট্রাকের ভর কত? 5000 কেজি। কত? 5000 কেজি, ঠিক আছে। এখন ট্রাকটা যাচ্ছিল কত বেগে ভাইয়া? 20 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এখানে ঘটনাটা কি ঘটছে? 100 কেজি বালু পড়ে গেছে। কি হয়েছে? 100 কেজি বালু পড়ে গেছে। তাহলে 100 কেজি বালু যদি পড়ে যায়, 100 কেজি বালু পড়ার পর অবস্থা কিরকম? অবস্থা এরকম, টান টান দেখো। 100 কেজি বালু যে পড়ছে, তোমার তো ছবি দিয়ে বোঝানো লাগবে। দেখো এখানে একটা লেয়ার কম দিবা, ঠিক আছে, মানে বুঝাই তো একটু, আসলে প্রফেশনাল না হলে জীবনে চলা একটু কঠিন, ওকে। এখন বোঝা যাচ্ছে যে 100 কেজি বালু কম আছে। তাহলে এখন কতখানি বালু আছে? 4900 কেজি বালু আছে। কতখানি বালু আছে? 4900 কেজি। তোমাকে বলছে এখন ট্রাকের বেগ কত ভাই? এখানে কোনো বাইরে থেকে তুমি কোনো বল টল দিছো না, একাই বালু পড়ে গেছে ভাই। বাইরে থেকে কেউ কোনো বল টল দেয় নাই, কোনো বাহ্যিক বল এখানে দেওয়া হয় না। তাহলে কি হবে? ভর বেগ অবশ্যই সংরক্ষিত হবে। তাহলে দেখো তো আগে ভর বেগ কত ছিল? আগে ভর বেগ ছিল 5000 মাল্টিপ্লাইড বাই 20। এখন ভর বেগ কত হবে? 4900 মাল্টিপ্লাইড বাই ভি। এখনকার বেগটা যদি ভি হয়, তাহলে এখনকার বেগ ভি কত হবে? 5000 সরি মাল্টিপ্লাইড বাই 20 ডিভাইডেড 4900। আমি 4200 কেন লিখছি, দুঃখিত, 4900, চলো 4900। তাহলে আসতেছে কত? 50, মানে 1000 ডিভাইডেড বাই 49। 1000 ডিভাইডেড বাই 49 কত হয়? 1000 ডিভাইডেড বাই 49 কত হয়? 20.408। 20.408। এই ম্যাথে যদি উত্তর না মিলে আমার আসলে কিছু করার নাই, আমার মাথায় যতটুকু আসছে ততটুকু দিয়ে আমি ম্যাথটা সলভ করছি। এখন দেখো উত্তর মিলছে কিনা, আই ডোন্ট নো, ওকে। আচ্ছা 20.41, ওকে, ঠিক আছে। বাকিদেরও কি মিলেছে? দেখো 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 আচ্ছা 20.41 মিটার পার সেকেন্ড, গুড গুড। আমি যখন প্রথম ফেসবুক চালাই তখন একটা মেয়ার, আরে ভাই আমি কালকে যে কি খেয়ে এইসব কথা বলছি উপরওয়ালা জানে ভাই, আমার মুখ দিয়ে এইসব কথা কেন বেরিয়েছে কালকে ভাই, মানে আমি আমি দুঃখিত, মানে দুঃখিত, এগুলো আমি মানে আমার মানে কিছু করার নাই। আই অ্যাম মানে লাইক ভেরি মাচ টু মাচ, অনেক জোস, অনেক ভালো। দেখো বিয়ের কথা আসছে, 20.408 ভাইয়া, ওকে। এই নামাজের টাইম কয়টা রে? বল বল, নামাজের নামাজের টাইম আমরা একটা ব্রেক দিব, নামাজের টাইম কয়টা একটু ইয়া করো তো, আজকে নামাজের টাইম কয়টায়? আমরা তখন একটা 15 মিনিটের ব্রেক দিব নামাজের টাইমে, ঠিক আছে? আমার একটু টাইমটা জানাও, আমি এই ফাঁকে এই ম্যাটটা করি। আমার একটু নামাজের টাইমটা জানো তো বাচ্চারা, নামাজের টাইম কয়টায় আজকে? ভাই ফিজিক্স পড়ানোর সিস্টেম দেখলে সায়েন্স নিতে মন চাচ্ছে, HSC 24। প্লিজ প্লিজ কাম এন্ড জয়েন আস, ফিজিক্স ইজ গুড, প্রমিত ব্রো ইজ কুল, ইউ উইল অলসো বি কুল। সাত, আচ্ছা কেউ কেউ বলছো সাতটা, কেউ কেউ বলছো 7:15। যদি 7টায় হয় তাহলে আমি এই ম্যাথ করে ব্রেক দিব, কারণ এখন 6:55 বাজে। আর যদি 7:15 হয় আমি এরপর আরও দুইটা ম্যাথ করায় তারপর ব্রেক দিব। মানে তোমরা যেটা বলবো সেটাই, কোনটা করবো কোনটা করবো? 7:15 না? দেখো তো কি করবো কি করবো কি করবো কি কাকু, আদাব আদাব বাতিজা, আহো আহো বাতিজা, আহো পড়াচ্ছি, আহো আহো। এই কখন দিব কখন দিব, মানে আমি কি মানে এই ম্যাথটা করিয়ে দেন নামাজের ব্রেক দিব, নাকি মানে এই ম্যাথ করা যদি নামাজের ব্রেক দিই তাহলে কিন্তু মানে আমরা 15 মিনিট পর আবার ক্লাস শুরু করব, ঠিক আছে? হবে তো সবার? আচ্ছা মানে এই ম্যাথটা করাবো, এই ম্যাথটা করাবো তারপর ব্রেক দিব আর কি 7টায়। আচ্ছা তাহলে একটা কাজ করি, আচ্ছা এই ম্যাথ করায় তাহলে ব্রেক দিই, মানে আমি এই এই ম্যাথটা করায় তাহলে ব্রেক দিই, এই ম্যাথটা করায় ব্রেক দিই, ঠিক আছে? তারপর আমি একটা 15 মিনিটের ব্রেক দিব নামাজ, তারপর তোমরা সন্ধ্যার নাস্তা যাই করো আসো, তারপর আমরা আরো 15টা ম্যাথ করবো, চলো। আচ্ছা 30টা ম্যাথ ভাই, চলো। একটা চাকার ভর 2500 কেজি এবং এর চক্রগতির ব্যাসার্ধ 1.5 মিটার, মিনিটে 150 বার ঘুরলে চাকাটার ঘূর্ণন শক্তি কত নির্ণয়? এটা খুব সোজা ভাই, তোমাকে ভর দিয়ে দিছে, চক্রগতির ব্যাসার্ধ দিয়ে দিছে, জড়তার ভ্রামক কেমনে বের করবা? জড়তার ভ্রামক I=MK², ঠিক আছে? এম কত আমাদের? 2500 কেজি। চক্রগতির ব্যাসার্ধ কত বলছে? 1.5 স্কোয়ার, তাহলে এখন হবে 2.25, 2500, তার মানে 25 মাল্টিপ্লাইড বাই 225, তাই না? তাহলে কত হয়? 25 মাল্টিপ্লাইড বাই 225, দাঁড়াও 25 মাল্টি, আরে 5625,
কেজি মিটার স্কয়ার। আরে ঝামেলা, ঠিক আছে। এটা হলো কি আসলো আমাদের জড়তার ভ্রামক, চাকার জড়তার ভ্রামক। এখন তোমাকে বলছে চাকাটা মিনিটে 150 বার ঘোরে, কি করে মিনিটে 150 বার ঘুরে, বাট আমাদের এটাকে নেওয়া লাগবে রেডিয়ান পার সেকেন্ডে, ঠিক আছে। মিনিটে 150 বার মানে তোমাকে কৌণিক বেগ কিসে দেওয়া আছে, আরপিএম এককে দেওয়া আছে, কিসে দেওয়া আছে 150 আরপিএম, রোটেশন পার মিনিট। এটাকে নেওয়া লাগবে কিসে, রেডিয়ান পার সেকেন্ডে। রেডিয়ান পার সেকেন্ডে কেমনে নিবা, 150 কে 2π ডিভাইডেড বাই 60 দিয়ে গুণ করে দাও, তাহলেই হয়ে যাবে। 2π বাই 60 দিয়ে গুণ করলেই খেলা শেষ, ঠিক আছে। সো 30.05 5π রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে। কত 5π রেডিয়ান পার সেকেন্ড। এখন তুমি জড়তার ভ্রামক জেনে গেছো, কৌণিক বেগ জেনে গেছো, তুমি কি বের করবে ঘূর্ণন গতি শক্তি। তাহলে ঘূর্ণন গতি শক্তি বা অ্যাঙ্গুলার কাইনেটিক এনার্জি কত হবে, 12i ওমেগা স্কোয়ার। চলো 12 মাল্টিপ্লাইড বাই আই কত আমাদের 5625 মাল্টিপ্লাইড বাই ওমেগা স্কোয়ার, ওমেগা কত 5π তার উপর স্কোয়ার। এখানে পাই এর মান কিন্তু 3.14, হ্যাঁ, নট 180, ওকে। তাহলে 5 × 3.14 তার উপর স্কোয়ার মাল্টিপ্লাইড বাই 5625 ডিভাইডেড বাই 2 কত আসতেছে, 6 9 3 2 5 3.125 জুল, ঠিক আছে। এ দেখো মিলছে কিনা ভাই, মিলছে ভাইয়া, ভাইয়া মিলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হইছে, ওই তো ওই তো, মোটামুটি সবারই কাছাকাছি আসছে, হ্যাঁ, মানে কাছাকাছি আসছে না সবার, মানে আমি 3.14 দিছি, তোমরা কেউ কেউ মানে 3.1416 ধরছো তার জন্য আর কি, যাই হোক। হ্যাঁ হ্যাঁ, আরপিএম থেকে আরপিএস যাওয়ার জন্য 2π/60 দিয়ে গুণ, ইয়েস কারেক্ট। ফ্রিকশন থাকলে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চলবে না, না 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 না, ফ্রিকশন মানে কি, তুমি তো বাইরে থেকে বল দিচ্ছ, তাই না, ফ্রিকশন থাকলে মানবে না। ফ্রিকশন থাকা মানে কি, তুমি বাইরে থেকে বল প্রয়োগ করতেছো না, বাহ্যিক বল আছে না, ফ্রিকশনটাই তো একটা বাহ্যিক বল, তখন ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মেনে চলবে না, ওকে। তা নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী সে আমাকে প্রপোজ, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, মানে আমি ভালো মন নিয়ে তোমাদের কমেন্টগুলো পড়তে যাই, তোমরা আমাকে হতাশ করে ছেড়ে দাও, ইউ গাইজ আর সো ব্যাড, ওকে। আর দেখো বলছে হইলে আমরা একটা ব্রেকে যাই, আমরা কি এখন একটা ব্রেক নিতে পারি, তাহলে ক্লাস কখন শুরু করবো বলো, ক্লাস কখন শুরু করবো, দেখেন স্যার ক্লাস স্টার্টস এগেইন, ক্লাস কয়টায় কয়টায় লিখে দাও, কয়টায় ক্লাস স্টার্টস এগেইন, অ্যাট হোয়াট স্টার্টস এগেইন, অ্যাট কত 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 ভাইয়া কত, দেখো 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 কত শুরু করবো ভাইয়া, আওয়ার মিনিট সেকেন্ডে কৌণিক বেগ নিয়ে আলোচনা করলে ভালো হতো ভাইয়া, মানে এরকম ম্যাথ থাকলে অবশ্যই করবো, বাট এখন তো থিওরি পড়াচ্ছি না আমি, তো জাস্ট ম্যাথের উপরে এই কোর্সটা, সো ম্যাথের মধ্যে যা যা আসবে আমি সব বলে দিব, ঠিক আছে। 7:15 ওকে ঠিক আছে, 7:15 ক্লাস স্টার্টস এগেইন অ্যাট 7:15 PM, ঠিক আছে। 7:15 আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আরও 15টা ম্যাথ নিয়ে, ঠিক আছে। আরে ওকে ওকে ওকে, তোমার সাথে আবার 7:15 দেখা হচ্ছে ব্রোস, আপাতত তোমরা যাও একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে এসো, রেস্ট রেস্ট নিয়ে এসো, ঠিক আছে, ওকে। আর ওখানে যে আজান দিছে, টাটা।
আপনারা কি এসেছেন? কিছু মানুষজন কি এসেছেন ক্লাস করার জন্য বলেন তো ভাইয়া? আমরা কি সবাই এসেছি? বলো বলো বলো। তার আগের ফাইলটা আমি সেভ করে নিয়ে আবার নতুন ফাইল ওপেন করতে হবে। তোমরা কি এসেছো? আর ইউ গাইজ ব্যাক? চলে আসছি দাদা, চলে এলাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাকিরাও এসেছো? দেখো তো সবাইকে জানিয়ে দাও সবাই এসেছো কিনা। সবাই কি এসেছি আমরা ভাইয়া? সবাই কি আমরা এসেছি ভাইয়াকে একটু জানিয়ে দাও। আমি ফাইলটা একটু সেভ করে নিই। ধরো হ্যাঁ সেভ হয়ে গেছে, নতুন ফাইল ইম্পোর্ট করে নেই। ওয়েট এ মিনিট, ডাউনলোডের মধ্যে ডাউনলোড করি। ওয়ার ইজ ডাউনলোড? না এটা না, কি ব্যাপার? ডাউনলোড, হ্যাঁ এটা পাইছি। ওকে, নিউটনিয়ান মেকানিক্স পার্ট টু। হ্যাঁ ইম্পোর্ট হয়ে নিক। সবাই আসছেন? এই পোলাপান, আসছো তোমরা নাকি নাই ঘুমাচ্ছ? কোনটা মানে এখানে কি আমি এখন একা একা ক্লাস দিব? তোমরা কি আসবে নাকি আসবে না? কোনটা 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 আসছেন? আচ্ছা এসে গেলাম। জি ভাই আসছি। ওকে ভাইয়া পড়ি বাট পড়া ভুলে যায়। আরে চিল, বারবার প্র্যাকটিস করতে করতে ঠিক হবে। এরকম মনে হয় যে তুমি ভুলে যাচ্ছ, বাট বারবার প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। ঠিক আছে, ওকে চলেন আমরা ক্লাস শুরু করে দেই। ঠিক আছে সবাই আসছি নাকি? আমি আর এক দাঁড়াও, কয়েকটা কিছুক্ষণ অপেক্ষা করি সবাই আস্তে আস্তে। আমরা এক দুই মিনিট অপেক্ষা করি, এ ফাঁকে আমি একটু পেজগুলো একটু ফিট করে নেই। ওকে তোমরা আসো দুই এক মিনিট, আমি একটু এটা করে নিই। ঠিক আছে, ওকে চলো চলো চলো। আচ্ছা পাঁচটা করলাম, বাকিগুলো পরে করবো, নেই সমস্যা নেই। চলো আপাতত ক্লাস শুরু করি। চলো হইছে? কামিং সুন, কি কামিং সুন? আচ্ছা চলেন ক্লাস শুরু করি, ক্লাস শুরু করি। চলো 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 চলো। দেখো দেখো দেখো, যে কেউ জন্য শুরু করি আমরা, সমস্যা নেই। পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে চারদিকে চব্বিশ ঘন্টায় একবার ঘুরে আসে। পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে চারদিকে চব্বিশ ঘন্টা একবার ঘুরে। হ্যাঁ, পৃথিবীকে এত ব্যাসার্ধের এবং এত ভরের একটি সুষম গোলক বিবেচনা করা হলে পৃথিবীর গতিশক্তি কত? ঠিক আছে চলো, খুবই সিম্পল। দেখো তো পৃথিবী কেমন গোলক, পৃথিবী কেমন গোলক? পৃথিবী একটা নিরেট গোলক, তাই না? তাহলে পৃথিবীর জড়তার ভ্রমণ আমরা কেমনে বের করবো? আই ইজ ইকুয়ালস টু টু বাই ফাইভ এম আর স্কোয়ার্ড। আই ইজ ইকুয়ালস টু হোয়াট? টু বাই ফাইভ এম আর স্কোয়ার্ড। তাহলে টু বাই ফাইভ পৃথিবীর ভর, কুইশ্চনে যেটা দেওয়া আছে সেটাই ধরবো। হ্যাঁ আমরা জানি তো যে সিক্স ইন্টু টেন টু বা টোয়েন্টি ফোর ধরতে হয়, বাট কুইশ্চনে যেটা দেওয়া আছে আমরা সেটা ধরবো। ফাইভ পয়েন্ট নাইন এইট মাল্টিপ্লাইড বাই টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর। আর ব্যাসার্ধ দেওয়া আছে কত? সিক্স পয়েন্ট থ্রি সেভেন। আমরা তো নর্মালি সিক্স পয়েন্ট ফোর ধরি, এখানে যেটা দেওয়া আছে সেটাই ধরবো। মাল্টিপ্লাইড বাই টেন টু দি পাওয়ার সিক্স হোল স্কোয়ার। সো এখান থেকে আমাদের কী বের হবে? পৃথিবীর জড়তার ভ্রামকটা বের হয়ে যাবে। দেখুন দেখো তো কত আসে, সিক্স পয়েন্ট থ্রি সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স, তার উপর স্কোয়ার মাল্টিপ্লাইড বাই ফাইভ পয়েন্ট নাইন এইট ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর মাল্টিপ্লাইড বাই টু ডিভাইডেড বাই ফাইভ, কত আসতেছে? নাইন পয়েন্ট সেভেন ওয়ান। নাইন পয়েন্ট সেভেন ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার থার্টি সেভেন কেজি মিটার স্কোয়ার্ড। এটা আসতেছে কি? পৃথিবীর জড়তার ভ্রামক। এখন পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে কৌণিক বেগ কত? দেখো পৃথিবী চব্বিশ ঘন্টায় একবার ঘুরে আসে। চব্বিশ ঘন্টায় একবার ঘোরা মানে কি? একবার ঘোরা মানে কতখানি ঘোরা? টু পাই রেডিয়ান পরিমাণ ঘোরা। একবার ঘোরা মানে কি? টু পাই রেডিয়ান পরিমাণ ঘোরা, তাই না? তাহলে পৃথিবীর কৌণিক বেগ কত হবে? পৃথিবীর কৌণিক বেগ হবে টু পাই ডিভাইডেড বাই ছিয়াশি হাজার চারশো। সে চব্বিশ ঘন্টায় একবার ঘুরে মানে ছিয়াশি হাজার চারশো সেকেন্ডে সে ঘুরে টু পাই রেডিয়ান। তাহলে এক সেকেন্ডে কতখানি ঘুরে? টু পাই ডিভাইডেড বাই ছিয়াশি হাজার চারশো রেডিয়ান। তাহলে এইটা হবে কি আমাদের পৃথিবীর কৌণিক বেগ। তাহলে আমরা যদি পৃথিবীর কৌণিক গতি শক্তি বের করতে চাই, পৃথিবীর কৌণিক গতি শক্তি হবে ইকে ইজ ইকুয়ালস টু হাফ আই ওমেগা স্কোয়ার্ড। হাফ মাল্টিপ্লাইড বাই আয়ের মান কত? আয়ের মান হলো নাইন পয়েন্ট সেভেন ওয়ান মাল্টিপ্লাইড বাই টেন টু দি পাওয়ার থার্টি সেভেন মাল্টিপ্লাইড বাই ওমেগা কত দেওয়া আছে বের করলাম কত? টু পাই ডিভাইডেড বাই ছিয়াশি হাজার চারশো। টু পাই ডিভাইডেড বাই ওয়াট? ছিয়াশি হাজার চারশো, তার উপর স্কোয়ার্ড। ঠিক আছে, সো আমরা যদি মানটা বের করি কত আছে ভাইয়া? টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর, সরি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ডিভাইডেড বাই ওয়াট? ছিয়াশি হাজার চারশো, তার উপর স্কোয়ার মাল্টিপ্লাইড বাই নাইন পয়েন্ট সেভেন ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার থার্টি সেভেন ডিভাইডেড বাই টু। তাহলে আসতেছে টু পয়েন্ট ফাইভ সিক্স বা ফাইভ সেভেন
মাল্টিপ্লাইড বাই 10 টু দি পাওয়ার 29 জুল। দেখো তো মিলছে নাকি ভাইয়া? আমাদের সবার কি অ্যানসার মিলছে? দেখো এই সবার কি অ্যানসার মিলছে? দেখো তো এটা আসবে 2.56 বাই 2.57 ইনটু 10 টু দি পাওয়ার 29। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, ঠিক আছে 2.56 ইনটু 10 টু দি পাওয়ার 29। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে 2.57। হ্যাঁ ঠিক আছে, সাফানুর এটা ঠিক আছে, সৌরভ এটা ঠিক আছে, শাকিল এটা ঠিক আছে, সবারটা ঠিক আছে, গুড গুড, ঠিক আছে। আরিফুল বলছে মিলছে, গুড 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 গুড। শাকিল বলছে অ্যানসার মিলছে, সেরা, নাইস, ওকে। বাকিরা, বাকিদের তো মিলছে না, সামনে আগে, এগুলো নর্মাল ম্যাথ, এগুলো পারা লাগবে আমাদের। হ্যাঁ ওকে, জি দাদা, ওকে ঠিক আছে, চলো নেক্সট। কি বলছে? 40 কেজি ভর বিশিষ্ট একটি বালক নাগরদোলায় বসে 25 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে 5 আরপিএম কৌণিক বেগে ঘুরছে, বালকটার কৌণিক ভরবেগ কত? ঠিক আছে, দেখো বালকটার জড়তার ভ্রামক আমাদের প্রথমে বের করতে হবে। মানে ব্যাপারটা হলো এরকম, বালকটা এভাবে ধরো এই যে নাগরদোলার মধ্যে এই জায়গাটায় বসে আছে বালকটা, ঠিক আছে, এখানে আমাদের বালকটা নাগরদোলার মধ্যে বসে আছে, সে ঘুরতেছে কেমনে? সে ঘুরতেছে এইভাবে, এইভাবে ঘুরতেছে নাগরদোলার মধ্যে, সেইভাবে ঘুরতেছে। তার মানে সে 25 মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে ঘুরতেছে, সে 25 মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে ঘুরতেছে। তাহলে আমাদের আর এর মান কত? আর এর মান হলো 25 মিটার। বালকের ভর কত? বালকের ভর হলো কত আমাদের? 40 কেজি। তাহলে এই ক্ষেত্রে আমরা বালকের জড়তার ভ্রামক কেমনে বের করব? দেখো একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে সে ঘুরতেছে, মানে ঘূর্ণন অক্ষ থেকে একটা নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করে বালকটা ঘুরতেছে, এই ক্ষেত্রে জড়তার ভ্রামক কেমনে বের করব? সিম্পল ফর্মুলা, আই ইজ ইকুয়ালস টু এম আর স্কোয়ার্ড। এম কত বালকের? 40। কত ব্যাসার্ধে ঘুরতেছে? 25 মিটার। তাহলে 25 এর উপর স্কোয়ার্ড, তাহলে লেখো 25 স্কোয়ার্ড মাল্টিপ্লাইড বাই 40, মানে 25,000, 25,000 কেজি মিটার স্কোয়ার্ড। এটা হলো কি? জড়তার ভ্রামক। হ্যাঁ বালকের জড়তার ভ্রামক। এখন তোমাকে বলছে বালকের কৌণিক ভরবেগ কত? তোমাকে বলছে বালকটা 5 আরপিএম কৌণিক বেগে ঘুরতে, সো আমাদের আরপিএম কে রেডিয়ান পার সেকেন্ডে নেওয়া লাগবে। 5 আরপিএম কে নেওয়া লাগবে কিসে? রেডিয়ান পার সেকেন্ডে। কেমনে? 2π/60 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে, এত। তার মানে হলো পাই ডিভাইডেড বাই 6, ইফ আই এম নট রং, পাই ডিভাইডেড বাই 6 রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে আমাদের কৌণিক ভরবেগ যেটা হবে, কৌণিক ভরবেগ এল, কৌণিক ভরবেগ কে এল দিয়ে প্রকাশ করে, কৌণিক ভরবেগ এল ইজ ইকুয়ালস টু সিম্পলি জড়তার ভ্রামক ইন্টু কৌণিক বেগ, আই ওমেগা, কৌণিক ভরবেগ বের করার ফর্মিউলা। আই কত? 25,000। ওমেগা কত? ওমেগা, ওমেগা আছে পাই বাই 6, ঠিক আছে। সো এখান থেকে বের করেন কত আসে, 25,000 মাল্টিপ্লাইড বাই 3.14 ডিভাইডেড বাই 6, কত আসতেছে আমাদের? 13,083। হ্যাঁ 83.33 কৌণিক ভরবেগ কেজি মিটার স্কোয়ার্ড, ওমেগা হলো রেডিয়ান পার্সেন্ট, কেজি মিটার স্কোয়ার্ড রেডিয়ান পার সেকেন্ড, কেজি মিটার স্কোয়ার্ড রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা এই একক দেওয়ার দরকার নাই তো, এটা দেওয়ার দরকার নাই, আমাদের ইয়া হলো কেজি মিটার পার সেকেন্ড, এটা হলো কৌণিক রৈখিক ভরবেগ, কেজি মিটার পার সেকেন্ড, তাই না? ভর ইনটু বেগ, আচ্ছা তাহলে হবে হলো কেজি মিটার স্কোয়ার্ড পার সেকেন্ড, তো রেডিয়ানটা লেখার দরকার নাই, কেজি মিটার স্কোয়ার্ড পার সেকেন্ড লিখলেই হবে একক, ঠিক আছে। একক কেজি মিটার স্কোয়ার্ড পার সেকেন্ড লিখলেই হবে, রেডিয়ানটা না লিখলেও চলবে, ঠিক আছে, ওকে। এই দেখো 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 দেখো, বুঝছো কি না? মিলছে? দেখো ভাই আগেরটা বইয়ের সাথে মিলে নাই, সমস্যা নেই, আগেরটা বইয়ের সাথে মিলা লাগবে না, যা আছে ঠিক আছে, আগেরটা যা আছে ঠিক আছে, সমস্যা নেই, আগেরটা যা আছে ঠিক আছে। পৃথিবীর গতিশক্তি কত? ঠিক আছে, ভুল নাই, এখানে ক্যালকুলেশনে ভুল হতে পারে, প্রসেসে কোনো ভুল নাই, ঠিক আছে, ওকে। কৌণিক ভরবেগ 13,083.33, ওকে ঠিক আছে, কৌণিক ভরবেগ, হ্যাঁ ঠিক আছে, 13,000 1.3 × 10⁴, হ্যাঁ ঠিক আছে, হইছে, ওকে গুড, 13,083.33, সেরা, হইছে 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 হইছে, সবার হয়েছে? হয়েছে, 2.48 আসে, আমার ভুল আসছে, তাহলে ভুল আসছে, ওকে, হয়েছে 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 হয়েছে, সামনে আগে আমরা দেখ ক্যালকুলেশন, এটা তোমরা একটু চেক করে নাও, প্রসেস সব ঠিক আছে, ক্যালকুলেশন দেখো আমার তারা হয়ে দু একটা ভুল হয়ে যাইতে পারে, তোমরা একটু চেক করে নাও, তাহলেই তো হয়ে যাচ্ছে, ঠিক আছে, ওকে, মিলস, ওকে ঠিক আছে, চলে নেক্সট। দেখেন কি বলছে, একটা ভারী স্থির চাকাকে এত নিউটন মিটার টর্ক প্রয়োগ করে এত কৌণিক বেগ দিতে কত সময় লাগবে? চাকাটার জড়তার ভ্রামক দিয়ে দিছে, দেখো 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 দেখো, টর্ক, টর্ক মানে কি জানো? টর্ক হলো কৌণিক ভরবেগের পরিবর্তনের হার, টর্ক কি? মানে আমাদের বল কি ছিল? রৈখিক ভরবেগের পরিবর্তনের হার, আর টর্ক কি? কৌণিক ভরবেগের পরিবর্তনের হার,
कौनिक भरबेगर परिवर्तनेर हार परिवर्तनेर हार सो देखो আমাদের একটা চাকা প্রথমে স্থির ছিল চাকা প্রথমে কি ছিল স্থির ছিল যখন সে স্থির তার তখন কোনো কৌণিক বেগ আছে কোনো কৌণিক বেগ নাই যদি কোনো কৌণিক বেগ না থাকে তাহলে কোনো কৌণিক ভরবেগ আছে নাই তাহলে আদি কৌণিক ভরবেগ চাকার আদি কৌণিক ভরবেগ কত হবে চাকার আদি কৌণিক ভরবেগ যেটাকে আমরা বলতে পারি li কি বলতে পারি li ঠিক আছে সেই আদি কৌণিক ভরবেগ কত হবে li হবে 0 কারণ কোনো কৌণিক বেগই নাই শুরুতে তাহলে কৌণিক ভরবেগ কত হবে 0 বলো তো শেষ কৌণিক ভরবেগ কত হবে চাকার চাকার শেষ কৌণিক ভরবেগ কত হবে চাকার শেষ কৌণিক ভরবেগ এটাকে আমরা লিখতে পারি lf lf যেটা হবে সেটা কত হবে দেখো চাকার জড়তার ভ্রামক দেওয়া আছে ঠিক আছে সেটা কত 9100 এবং চাকাকে আমরা কত কৌণিক বেগে ঘোরাবো কত কৌণিক বেগ দিব 0.73 তাহলে জড়তার ভ্রামক মাল্টিপ্লাইড বাই শেষ কৌণিক বেগ এইটাই হবে চাকার শেষ কৌণিক ভরবেগ জড়তার ভ্রামক মাল্টিপ্লাইড বাই শেষ কৌণিক বেগ এটাই কি হবে চাকার শেষ কৌণিক ভরবেগ তাহলে 9100 মাল্টিপ্লাইড বাই 0.73 6643 6643 ঠিক আছে এটা কি আমাদের শেষ কৌণিক ভরবেগ মানে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড এখন আমরা লিখতে পারি টর্ক ইজ ইকুয়ালস টু কৌণিক ভরবেগের পরিবর্তন দ্যাট মিন্স এলএফ মাইনাস এলআই ডিভাইডেড বাই ডেলটি আমরা কতখানি টর্ক দিতে যাচ্ছি 1560 নিউটন মিটার ঠিক আছে এলএফ কত আমাদের এলএফ হলো 6643 এলআই কত আমাদের 0 ডেলটি আমাদের বের করতে হবে যে এই টর্কটা দিয়ে আমরা যদি কৌণিক বেগ ভরবেগ এতখানি চেঞ্জ করতে চাই তার জন্য কতখানি সময় লাগবে সেটাই ডেলটি সেটাই আমাদের বের করতে বলছে ঠিক আছে তাহলে ডেলটি যেটা সেটা হবে 6643 ডিভাইডেড বাই 1560 মানে এটা পুরোপুরি বলের ফর্মুলার মতো বলের জায়গায় টর্ক রৈখিক ভরবেগের জায়গায় কৌণিক ভরবেগ আর কিছু না তাহলে 6643 ডিভাইডেড বাই 1560 কত আসছে 4.26 সেকেন্ড ওকে এই হলো আমাদের উত্তর আমাদের এত সময় লাগবে 4.26 সেকেন্ড সময় লাগবে দেখো হ্যাঁ ঠিক আছে আরে সেরা হইছে 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 গুড 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 হ্যাঁ 4.26 হ্যাঁ ঠিক আছে 400 হইছে আরে ফুল হইছে 4.258 হ্যাঁ ঠিক আছে ওকে বাকিরা 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 বাকিদের কি অবস্থা বাকিদের কি অবস্থা হ্যাঁ সফানুর তোমারটাও হইছে গুড ঠিক আছে সৈকতেরটাও হইছে হ্যাঁ ঠিক আছে গুড 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 নাবিহা হইছে হ্যাঁ 2.26 না নাবিহা 4.26 হবে ওকে আচ্ছা সৌরভ হইছে গুড স্নেহারও হইছে ওকে ঠিক আছে গুড 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 হয়েছে সবারই হয়েছে সামনে আমরা নেক্সট নেক্সট চলো নেক্সট নেক্সট আচ্ছা দেখো নেক্সটটা কি বলছে একটা চাকার ভর 70 কেজি চক্রগতির ব্যাসার্ধ এত এর জড়তার ভ্রামক কত এটা তো আমরা সরাসরি বের করতে পারবো এম কে স্কয়ার দিয়ে চাকাটা এত কৌণিক ত্বরণ সৃষ্টি করতে কত মানের টর্ক দরকার হবে দেখো দেখো সো আমরা প্রথমে জড়তার ভ্রামক একদম ডিরেক্টলি বের করে ফেলবো আই ইজ ইকুয়ালস টু এম কে স্কোয়ার এটা আমাদের ফর্মুলা জানা থাকার কথা ভর ইন্টু চক্রগতির ব্যাসার্ধের স্কোয়ার ওকে তাহলে আমাদের ভর হলো 70 চক্রগতির ব্যাসার্ধ কত 75 সেন্টিমিটার দ্যাট মিন 0.75 তার উপর স্কোয়ার এখান থেকে যদি বের করি 0.75 স্কোয়ার মাল্টিপ্লাইড বাই 70 কত হয় হচ্ছে হলো 39.375 কেজি মিটার স্কোয়ার্ড ওকে 39.375 কেজি মিটার স্কোয়ার্ড হ্যাঁ এটা হলো আমাদের জড়তার ভ্রামক এখন তোমাকে বলছে চাকাটা 4 রেভলিউশন পার সেকেন্ড স্কোয়ার্ড কৌণিক ত্বরণ সৃষ্টি করতে হ্যাঁ রেভলিউশন পার সেকেন্ড স্কোয়ার্ড এটা কিন্তু রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার্ড আনতে হবে তোমাকে কৌণিক ত্বরণ দেওয়া আছে কত 4 রেভলিউশন পার সেকেন্ড স্কোয়ার্ড এটাকে প্রথমে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার্ড আনতে হবে কেমন আনবা তোমাকে ত্বরণ বলছে a ইজ ইকুয়ালস টু 4 রেভলিউশন পার সেকেন্ড স্কোয়ার্ড মানে রেভলিউশন কে রেডিয়ানে নেওয়া লাগবে এক রেভলিউশন বা একবার ঘোরা মানে কি কত রেডিয়ান ঘোরা 2 পাই রেডিয়ান ঘোরা তাহলে আমি যদি 4 কে 2 পাই দিয়ে গুণ করে দেই তাহলে তো রেভলিউশনটা রেডিয়ান হয়ে যাবে ঠিক আছে একটা রেভলিউশন মানে কি একবার ঘোরা মানে কি 2 পাই রেডিয়ান ঘোরা তাহলে জাস্ট আমি 2 পাই দিয়ে গুণ করে দিলে রেভলিউশনটা কি হয়ে যাবে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার্ড হয়ে যাবে ঠিক আছে ওকে তাহলে আমাদের ত্বরণ বের হয়ে গেল আর আমাদের বলছে এটা তৈরি করার জন্য এতখানি ত্বরণ তৈরি করার জন্য আমাদের কতখানি টর্ক প্রয়োগ করতে হবে আমরা জানি টাউ টর্ক tau is equals to i alpha okay তাহলে আমরা tau এর মানই বের করব i কত দেখো জড়তার ভ্রামক কত 39.375 আলফার মান কত কতখানি কৌণিক ত্বরণ 4 into 2 pi 4 into
टू पाई एतो न्यूटन मीटर टॉर्क प्रयोग करते होबे तो 13.375 मल्टीप्लाइड बाय 8 इनटू 3.14 কত আসছে 989.1 নিউটন মিটার এতখানি টর্ক প্রয়োগ করতে হবে এই দেখো 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 ভাইয়ারা পারবা না কি দেখো হ্যাঁ হ্যাঁ আরে সেরা 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 গুড হয়েছে হয়েছে 2 পাই দিয়ে গুণ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে লাগবে না ঠিক আছে থার্মোডাইনামিক্স শেষ করে আসছে হ্যাঁ শিওর শিওর ম্যান 989.1 হ্যাঁ ঠিক আছে গুড হয়েছে সবার 19 নম্বরটা হয়ে গেছে চলো 20 নম্বরে যাওয়া যাক আরে সুপার সনিক স্পিড ভাই সেরা 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 চলো 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 লেখো 20 নম্বরে আসো 20 নম্বর 20 নম্বর 20 নম্বর চলো 20 নম্বরে কি বলছে একটা চক্রের ভর 5 কেজি চক্রগতির ব্যাসার্ধ এত এটি প্রতি মিনিটে 300 বার আবর্তিত হচ্ছে জড়তার ভ্রামক এবং গতি শক্তি নির্ণয় করো এবং এত কৌণিক ত্বরণ তৈরি করতে কতখানি টর্ক প্রয়োজন সেটাও বের করো সো একটার মধ্যে অ্যাকচুয়ালি সব আছে এই ম্যাথটা বুঝো তাহলে মনে হয় না আর এই সব জিনিসপত্রে ঝামেলা থাকবে তোমাকে ভর দিয়ে দিয়েছে চক্রগতির ব্যাসার্ধ দিয়েছে ডাইরেক্টলি জড়তার ভ্রামক বের করো আই ইজ ইকুয়ালস টু এম কে স্কোয়ার্ড এম কত আছে এটা আমার আগে তোমরা শেষ করবা 5 চক্রগতির ব্যাসার্ধ কত আছে 0.5 আমার আগে করো আমার আগে করো এটা এটা আমার আগে করো 0.5 স্কোয়ার্ড মাল্টিপ্লাইড বাই 5 দ্যাট মিন্স 1.25 এটা হলো আমাদের জড়তার ভ্রামক এটা কি আমাদের জড়তার ভ্রামক ঠিক আছে তারপর বলছে যেটি মিনিটে 300 বার আবর্তিত হচ্ছে তার মানে কৌণিক বেগ যেটা দেওয়া আছে সেটা কিসে দেওয়া আছে মিনিটে 300 বার ঘোরে তার মানে রোটেশন পার মিনিট বা রেভলিউশন পার মিনিট বা আরপিএম এ দেওয়া আছে 300 আরপিএম বুঝতে পেরেছো কিসে নেওয়া লাগবে রেডিয়ান পার সেকেন্ডে কেমনে 300 মাল্টিপ্লাইড বাই 2 পাই বাই 60 এটা করলে কি হবে রেডিয়ান পার সেকেন্ডে চলে যাবে তাহলে হচ্ছে 10 পাই রেডিয়ান পার সেকেন্ড বা 31.4 রেডিয়ান পার সেকেন্ড কি বের করতে বলছে গতিশক্তি নির্ণয় করতে বলছে গতিশক্তি কত হবে কৌণিক গতিশক্তি হাফ আই ওমেগা স্কোয়ার্ড হাফ মাল্টিপ্লাইড বাই আই কত 1.25 ওমেগা কত 31.4 তার উপর স্কোয়ার্ড ঠিক আছে চলো দেখি 1.25 ইনটু 31.4 তার উপর স্কোয়ার্ড ডিভাইডেড বাই 2 কত আসতেছে 616.225 জুল ওকে এই হলো আমাদের কি কৌণিক গতিশক্তি এটাই কি আমাদের কৌণিক গতিশক্তি এখন প্রশ্ন করছে যদি আমরা এতখানি কৌণিক ত্বরণ তৈরি করতে চাই তাহলে কতখানি টর্ক লাগবে ভাই আমরা টর্কের ফর্মুলা জানি টাউ ইজ ইকুয়ালস টু হোয়াট আই আলফা ঠিক আছে তাহলে আমার এখন টর্ক বের করা লাগবে আই এর মান তো আমরা পাইছি 1.25 এবং আলফার মান কত আলফা কত আলফা কতখানি কৌণিক ত্বরণ তৈরি করব 2 তাই না তাহলে আলফা হলো আমাদের 2 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার তাহলে বসায় দাও মাল্টিপ্লাইড বাই 2 দ্যাট মিন্স 2.5 নিউটন মিটার এই হলো তিনটা প্রশ্নের উত্তর এইটা একটা ঠিক আছে এখানে আরেকটা এখানে আরেকটা দেখো হয়েছে কিনা 616.225 জুল হ্যাঁ ঠিক আছে হয়েছে হয়েছে হাবিব বলছে 2.5 নিউটন 2.5 নিউটন মিটার হবে ভাইয়া 616.225 জুল হ্যাঁ ঠিক আছে হইছে 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 হ্যাঁ আরপিএম থেকে আরপিএস 2 পাই বাই 60 দিয়ে গুণ গুড 2.5 নিউটন মিটার গুড 2.5 সেরা সেরা হ্যাঁ সবটা হইছে গুড হ্যাঁ 2.5 ঠিক আছে 2.5 নিউটন মিটার হ্যাঁ ঠিক আছে 2.5 ঠিক আছে সবারটাই হয়েছে স্যার সবারটাই হয়েছে সবারটাই হয়েছে তাহলে আমরা পরের ম্যাথে যাই সবার প্র্যাকটিস হয়ে যাচ্ছে তো ঠিকঠাক একদম একদম ঠিকঠাক হয়ে যাচ্ছে তো সাথে সাথে করো দেখবা খুব সুন্দর প্র্যাকটিস হয়ে যাবে ঠিক আছে তুমি বুঝবেও না তোমার মনের অজান্তে প্র্যাকটিস হয়ে যাবে খুব সুন্দর মতো চলো নেক্সট 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 আহা নেক্সট চলে কি বলছে দেখেন কি বলেছে 2 কেজি ভরের একটা পাথরকে 12 মিটার লম্বা একটি সুতার সাহায্যে বা বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে
সুতাটা সর্বোচ্চ 19.6 নিউটন টান সহ্য করতে পারে। সুতাটা না ছিঁড়ে পাথরটিকে সর্বোচ্চ কত সমদ্রুতিতে ঘোরানো যাবে? ওকে, তাহলে ব্যাপারটা কি কিভাবে ঘোরানো হচ্ছে? বৃত্তাকার পথে নর্মালি। আচ্ছা ঠিক আছে, ফাইন। তাহলে ব্যাপারটা হলো এই একটা সুতার মধ্যে একটা পাথরকে বেঁধে আমরা কি করতেছি, ঘুরাচ্ছি এমনি এমনি বৃত্তাকার পথে, কি করতেছি, ঘুরাচ্ছি। এখন সুতা সর্বোচ্চ কতখানি টান বল সহ্য করতে পারে, কতখানি সহ্য করতে পারে? 19.6 নিউটন, ঠিক আছে। আচ্ছা আমাদের পাথরের ভর দেওয়া আছে কত, 2 কেজি, ভর দেওয়া আছে কত, 2 কেজি, এবং এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ বা সুতার যে দৈর্ঘ্য সেটা কত, 12 মিটার। এখন তুমি দেখো, যখন তুমি এখানে সুতাটাকে ঘোরাতে যাবা বা পাথরটাকে সুতায় বেঁধে ঘোরাতে যাবা, তখন এই বৃত্তাকার পথে ঘোরানোর জন্য তোমার কি লাগবে, কেন্দ্রমুখী বল লাগবে। এই কেন্দ্রমুখী বলের যোগান দিবে কে, সুতায় তৈরি হওয়া টান বল। সুতায় তৈরি হওয়া টান বলে তোমায় কি করবে, এখানে কেন্দ্রমুখী বলের যোগান দিবে। আই হোপ তোমাদের এইসব কনসেপ্ট ক্লিয়ার আছে, সুতার টানের যে কনসেপ্টগুলো। এখানে কি হয় যে কেন্দ্রমুখী বলটার দরকার হয়, মানে কেন্দ্রমুখী বল নামে তো আসলে কোনো নিজস্ব বল নাই, তাই না, অন্য কোনো একটা বল কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করে বা কেন্দ্রমুখী বলের যোগান দেয়। সেখানে কি হয়, সুতার যে টান বলটা আছে সেই টান বলটা কি করে, কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করে বা কেন্দ্রমুখী বলের যোগান দেয়। তো এখন দেখো, সুতার টান বল ম্যাক্সিমাম হইতে পারে কত, ম্যাক্সিমাম হইতে পারে 19.6, এর চেয়ে বেশি হইলে ছিঁড়ে যাবে। সো সুতার টান যদি ম্যাক্সিমাম 19.6 হইতে পারে, তাহলে আমার কেন্দ্রমুখী বল সর্বোচ্চ কত হইতে পারবে, 19.6, এর চেয়ে বেশি দর না। তাহলে সর্বোচ্চ কেন্দ্রমুখী বল কতখানি প্রডিউস করা সম্ভব সুতা না ছিঁড়ে, 19.6। ওকে, মানে এখানে যে সরি, এখানে যেটা হবে, সুতার টান বলটাই কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে, ঠিক আছে। সো আমরা যেটা করবো, আমরা তো সুতা ছিঁড়তে চাই না, না ছিঁড়ে সর্বোচ্চ কতখানি টান বল তৈরি করা সম্ভব, 19.6। তাহলে না ছিঁড়ে সর্বোচ্চ কতখানি কেন্দ্রমুখী বল তৈরি করা সম্ভব, সেম 19.6। ওকে, সো তোমাকে প্রশ্ন করছে যে সর্বোচ্চ কত সমদ্রুতিতে ঘোরানো যাবে, তার মানে তোমার ভির মানটা বের করা লাগবে কেমনে। দেখো 19.6 ইজ ইকুয়ালস টু, ভর দিয়ে দিছে 2, ভি স্কোয়ার্ড ডিভাইডেড বাই আর হলো কত, 12। তাহলে ভি যেটা হবে সেটা হবে রুট অফ 19.6 × 6, ঠিক আছে। তাহলে 19.6 × 6, তার উপর রুট কত হচ্ছে, 10.84 মিটার পার সেকেন্ড সর্বোচ্চ এত বেগে ঘোরানো যাবে, ঠিক আছে। সর্বোচ্চ এত বেগে তুমি ঘোরাতে পারবা, 10.84 মিটার পার সেকেন্ড বেগে তুমি সর্বোচ্চ ঘোরাতে পারবা সুতা না ছিঁড়ে, এর চেয়ে বেশি বেগ দিলে সুতা ছিঁড়ে যাবে, ঠিক আছে। কারো কি হয়েছে, আরে সেরা, রেডিয়ান পার সেকেন্ড, এটা মিটার পার সেকেন্ড হবে, এটা মিটার পার সেকেন্ড হবে, রেডিয়ান পার সেকেন্ড, এটা মিটার পার সেকেন্ড হবে, ঠিক আছে। এইটা এটা মিটার পার সেকেন্ড হবে, রেডিয়ান পার সেকেন্ড না, মিটার পার সেকেন্ড, ঠিক আছে। 10.8, হ্যাঁ 10.84, এই তো সেরা, গুড গুড গুড, 10.84, ঠিক আছে, ওকে ওকে, 10.84, 10.84, ওই তো এক কাছাকাছি, ঠিক আছে, হয়েছে, আগানো যাক। নেক্সট নেক্সট নেক্সট, 10.84 মিটার পার সেকেন্ড, হ্যাঁ ঠিক আছে, গুড, থামস আপ। চলো নেক্সট, লেটস গো ফর দ্য নেক্সট ওয়ান। চলো এখানে কি বলেছে, পড়ো পড়ো, রিডিং পড়ো, কি বলেছে, 0.5 মিটার লম্বা, এটা মিটার হবে মোস্ট প্রবাবলি, লম্বা রশির এক প্রান্তে 0.2 কেজি ভরের একটা বস্তুকে বেঁধে অন্য প্রান্ত হাতে ধরে উলম্ব তলে ঘোরানো হচ্ছে, সর্বনিম্ন কত দ্রুতিতে ঘোরালে সর্বোচ্চ অবস্থানে রশি টান টান থাকবে। নাও দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দেখো তোমার কি বলছে, এই তুমি কেমনে ঘুরাচ্ছ, আচ্ছা ধরো তুমি এটা এভাবে দাও, এভাবে এটাকে তুমি ঘুরাচ্ছ কেমনে, কি দিব, হ্যাঁ এটাই দাও, ওকে এটাকে তুমি ঘুরাচ্ছ কেমনে, এমনি করো উলম্ব পথে, ঠিক আছে, এভাবে ঘুরাচ্ছ, ওকে। তোমাকে বলছে সর্বনিম্ন কত দ্রুতিতে ঘোরালে বস্তুর সর্বোচ্চ অবস্থানে রশি থাকবে টান টান, সর্বোচ্চ অবস্থান কোনটা, ওইটা। তাহলে আমাদের অ্যানালাইসিস করা লাগবে ওই পয়েন্টটা নিয়ে, কোনটা, এই যেটা, এইটা হলো আমাদের ম্যাটার অফ কনসার্ন, ওকে, এই যেটা, ওকে স্যার, এইটা নিয়ে আমাদের অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে। এখন দেখো, এখানে আমাদের রশি টান টান করে রাখা লাগবে, রশি টান টান করে রাখা লাগবে মানে কি, মানে এখানে বস্তু পড়ে যাওয়া যাবে না, একদম টান টান হয়ে থাকবে, হ্যাঁ এখানে একদম এইভাবে হয়ে থাকবে, এমন না লুজ হয়ে বস্তু কিছুটা নিচে নেমে আসবে, এরকম হওয়া যাবে না। সো এই ক্ষেত্রে কি কি হয় দেখো, এখানে একটা সুতার টান বল থাকে, সুতার টান বল কাজ করে নিচের দিকে, বস্তুর একটা ওজন থাকে সেটাও কাজ করে নিচের দিকে, সর্বোচ্চ বিন্দুর কথা বলতেছি, সুতার টান বল থাকে নিচের দিকে, ওজন থাকে নিচের দিকে, এবং এই দুইজন মিলে, এই দুইটা মিলে কি করে, কেন্দ্রমুখী বলের সাপ্লাই দেয়, ঠিক আছে, এই দুইটা মিলে কি করে আমাদের এখানে কেন্দ্রমুখী বলের সাপ্লাই দেয়, বুঝতে পেরেছো, এই দুটো মিলে আমাদের কি করে কেন্দ্রমুখী বলের সাপ্লাই দেয়। তাহলে টান বল আর এমজি
দুইটা মিলে আমাদের কি করবে ওখানে কেন্দ্রমুখী বলের সাপ্লাই দিবে ওকে আচ্ছা তখন তোমাকে বলে দিছে যে রশির যে ইয়াটা কি বলে রশির যে দৈর্ঘ্য সেটা হলো 0.5 মিটার তাহলে এটার ভর হলো আমাদের 2 কেজি ওকে এবং রশির দৈর্ঘ্য যেটা সেটা হলো 0.5 মিটার আচ্ছা এখন একটু বোঝার চেষ্টা করো সর্বনিম্ন কত দ্রুতিতে ঘোরালে রশি সর্বোচ্চ অবস্থায় টানার অবস্থায় থাকবে আচ্ছা রশি কখন টানার অবস্থায় থাকে যখন রশির মধ্যে একটা মিনিমাম টান বল তৈরি হয় মানে রশির মধ্যে একটা টান বল অ্যাট লিস্ট একটা মিনিমাম অ্যামাউন্টের টান বল তৈরি হওয়া লাগবে অ্যাট লিস্ট একটা মিনিমাম অ্যামাউন্টের টান বল তৈরি হওয়া লাগবে যদি রশির মধ্যে তৈরি হওয়া টান বলের মান হয় 0 যদি রশির মধ্যে টান তৈরি হওয়া টান বলের মান হয় 0 তখন আমাদের রশি টান টান থাকবে না তখন রশি টান টান থাকবে না তাহলে রশি টান টান রাখার জন্য কি করতে হবে টান বলের মান অবশ্যই গ্রেটার দ্যান 0 হতে হবে যদি গ্রেটার দ্যান 0 করতে পারো তাহলে রশি টান টান থাকবে রশি টান টান থাকবে ঠিক আছে এখন কথা হলো 0 এর চেয়ে বড় কত সংখ্যা ধরবা তুমি টি এর মান তুমি কত ধরবা 0 এর চেয়ে বড় তো সংখ্যা যে কোনো কিছুই হতে পারে 0.10 এর চেয়ে বড় 0.010 এর চেয়ে বড় 0.0010 এর চেয়ে বড় এভাবে তো ভাই কোটি কোটি সংখ্যা অ্যাজিউম করা সম্ভব সো আমরা কি করব টান বল 0 ধরে প্রথমে ভি এর মানটা বের করব দেখো কি করি আমি ধরলাম টান বল এখানে 0 টান বল 0 যদি 0 হয় তাহলে আমাদের দাঁড়াও আরেকবার চিন্তা করি বদল করা হচ্ছে হ্যাঁ ঠিক আছে ওকে হ্যাঁ সর্বনিম্ন কত হ্যাঁ ঠিক আছে ওকে 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 থাকতেছে এম জি এম ভি স্কোয়ার্ড বাই আগে করে দেখি তারপর দেখতেছি এম এ বাদ তাহলে ভি আসতেছে রুট ওভার আর জি কত আসতেছে রুট ওভার আর জি ঠিক আছে কত আসতেছে রুট ওভার আর জি আর এর মান কত 0.5 আর জি এর মান হলো 9.8 ঠিক আছে কত আসতেছে 2.21 মিটার পার সেকেন্ড দেখো তুমি যদি এত বেগে ঘুরাও তখন কিন্তু রশি টান টান থাকবে না কারণ টান বলের মান 0 আমি যদি এর চেয়ে হালকা একটু বেশি বেগে ঘুরাই ধরো আমার বেগ যদি ভি এর চেয়ে ন্যূনতম একটু হলেও বেশি হয় হালকা একটু বেশি তখনই কিন্তু এখানে টি এর একটা মান চলে আসবে দেখো তুমি যদি ভি এর মান হালকা একটু বাড়াও এই পাশের মানটা বড় হয়ে যাবে না এম জির মান তো চেঞ্জ হচ্ছে না তাহলে কার মান বাড়বে বলো তো বাড়বে টি এর মান তুমি যদি ভি এর মান হালকা একটু বাড়াও 2.21 এর চেয়ে তখন এই পাশের মানটা বড় হয়ে যাবে রাইট হ্যান্ড সাইড দুই পাশ ইকুয়াল করার জন্য টি এর একটা মান আসবে না সেটা কি আসবে 0 এর চেয়ে বেশি আসবে না যখনই 0 এর চেয়ে বেশি আসবে তখনই কি হবে রশি টান টান হয়ে যাবে সো তোমার অ্যানসারটা এরকম হওয়া উচিত যে আমার বেগটা হওয়া লাগবে 2.21 মিটার পার সেকেন্ডের চেয়ে কিছুটা বেশি বা 2.21 এর চেয়ে একটু বেশি তাহলে আমার কি হবে রশি টান টান থাকবে ওকে সো মিনিমাম 2.21 মিটার পার সেকেন্ডের চেয়ে কিছুটা বেশি বেগে ঘুরাইতে হবে ঠিক আছে মানে মিনিমাম 2.21 মিটার পার সেকেন্ডের চেয়ে কিছুটা বেশি বেগে ঘুরাইতে হবে মিনিমাম 2.21 মিটার পার সেকেন্ডের চেয়ে কিছুটা বেশি বেগে ঘুরাইতে হবে কিছুটা বেশি বেগে ঘোরাতে হবে বা ঘোরাতে হবে বুঝতে পেরেছো দেখো বুঝছো কিনা দেখো বুঝছো কিনা কনসেপ্টটা বুঝছো মোর দ্যান হ্যাঁ ইয়েস মোর দ্যান 2.21 ইয়েস মানে 2.21 হচ্ছে কিছুটা বেশি জাস্ট কিছুটা বেশি ইয়েস বিজ গ্রেটার দ্যান 2.21 হ্যাঁ গুড 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 ঠিক আছে গুড নাইস এই সবাই বুঝতে পারছো এখানে কি করেছি তো ইম্পর্টেন্ট ম্যাথ কিন্তু এগুলো হ্যাঁ এগুলো ইম্পর্টেন্ট ম্যাথ বুঝছো কিনা দেখো বুঝেছি সেরা ওকে বাকিদের কি অবস্থা বাকিরাও বুঝতে পেরেছেন এই প্রথম ভাইয়ার লাইভ ক্লাস ইটস আ প্লেজার ফর মি থ্যাংক ইউ আবার চলে আসলাম ধন্যবাদ বুঝছি ঠিক আছে লেটস গো ফর দ্য নেক্সট ওয়ান শুড ইউ গো চলো নেক্সট চলো পরেরটা কি বলছে দেখো কি বলছে এখানে কি বলছে পড়ো একটি বৈদ্যুতিক পাখা মিনিটে 1500 বার ঘুরে সুইচ বন্ধ করার 4 মিনিট পর পাখাটি বন্ধ হয়ে যায় পাখাটির কৌণিক ত্বরণ কত থেমে যাওয়ার আগে পাখাটা কতবার ঘুরবে আচ্ছা চলো দেখো তোমাকে প্রথম বলছে পাখাটা মিনিটে হ্যাঁ মিনিটে কতবার ঘুরে 1500 বার ঘুরে ওকে তার মানে পাখার যে আদি কৌণিক বেগ এটা তো সুইচ বন্ধ করার আগে সুইচ বন্ধ করার আগে পাখাটা মিনিটে 1500 বার ঘুরতেছে তার মানে এটা কি আদি কৌণিক বেগ সেটা কত 1500 আরপিএম কত 1500 আরপিএম আমরা আবার রেডিয়ান পার সেকেন্ডে নিব 1500 মাল্টিপ্লাইড বাই 2/60 এত রেডিয়ান
পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে 1500 ডিভাইডেড বাই 60 মাল্টিপ্লাইড বাই 2, তার মানে 50 পাই রেডিয়ান পার সেকেন্ড, 50 পাই রেডিয়ান পার সেকেন্ড। ওকে, এখন সুইচ করার সুইচ অফ করার 4 মিনিট পর পাখাটা বন্ধ হয়ে যায়। তাহলে পাখাটার শেষ কৌণিক বেগ কত? পাখাটার শেষ কৌণিক বেগ হবে 0 রেডিয়ান পার সেকেন্ড। কত? 0 রেডিয়ান পার সেকেন্ড। এবং এটার জন্য কতটুকু সময় লাগবে? 4 মিনিট সময় লাগবে। টাইম লাগবে কত? 4 মিনিট। 4 মিনিট মানে কত? 240 সেকেন্ড। ওকে, প্রশ্ন কি করছে? পাখাটার কৌণিক ত্বরণ কত? এখন রৈখিকের জন্য যেরকম ফর্মিউলা ছিল, কৌণিকের জন্য হুবহু সেম ফর্মিউলা। তুমি যদি রৈখিকের ক্ষেত্রে শেষ বেগ জানতা, আদি বেগ জানতা, সময় জানতা, ত্বরণ বের করতে বলতো, কি ফর্মিউলা অ্যাপ্লাই করতা? ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তাহলে এখানে জাস্ট ভি এর জায়গায় ওমেগা বসাবা, এর জায়গায় আলফা বসাবা। তাহলে চলো, শেষ কৌণিক বেগ ওমেগা এফ ইজ ইকুয়ালস টু আদি কৌণিক বেগ ওমেগা আই প্লাস আলফা। এখানে আলফাটা হলো কৌণিক ত্বরণ। ওকে, সো আমাদের কৌণিক ত্বরণ আলফা বের করতে হবে। আলফা হবে ওমেগা এফ মাইনাস ওমেগা আই ডিভাইডেড বাই টি। ওমেগা এফটা কত? 0। ওমেগা আইটা কত? ওমেগা আই হলো 50 পাই, ঠিক আছে, ডিভাইডেড বাই টি। টিটা কত? 240 সেকেন্ড। ওকে, তাহলে এত রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার্ড। তাহলে কত হচ্ছে? 50 বাই 240 মাল্টিপ্লাইড বাই 3.14 মাইনাস 0.654 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার্ড। ওকে, তাহলে এটাই হলো আমাদের কৌণিক ত্বরণ আলফা। হয়েছে প্রথম প্রশ্নের উত্তর, কৌণিক ত্বরণ আলফা। সেকেন্ডটা আছে, সেকেন্ডটা কি বলছে? যে থেমে যাওয়ার আগে পাখাটা কতবার ঘুরবে। সো আমরা যেটা বের করবো, যে থেমে যাওয়ার আগে পাখাটার কৌণিক স্মরণ কত, থেমে যাওয়ার আগে পাখাটার কৌণিক স্মরণ কত সেটা আমরা বের করবো। সেখান থেকে কতবার ঘুরবে সেটা বের করবো। কেমনে বের করবো? তুমি ওমেগা আই জানো, ওমেগা এফ জানো, টি জানো, কি বের করতে হবে? মানে কৌণিক স্মরণটা বের করতে হবে। কেমনে বের করবা? কেমনে বের করবা? ভাইয়া ভাইয়া ভাইয়া, ফর্মিউলা মনে আসেনি? দেখো তো, এটা মনে আছে? এস ইজ ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। এখানে এস এর জায়গায় কি বসাবো বলো তো? এস এর জায়গায় বসাবো থিটা, কৌণিক স্মরণ থিটা ইজ ইকুয়ালস টু ইউ মানে ওমেগা আই, ভি মানে ওমেগা এফ ডিভাইডেড বাই টু ইন্টু টি, ঠিক আছে? ওমেগা এর মান কত? ওমেগা এর মান হলো 50 পাই। কত? 50 পাই। ওমেগা এফ এর মান কত? ওমেগা এফ এর মান 0 ডিভাইডেড বাই টু মাল্টিপ্লাইড বাই টি এর মান কত? 240। এখান থেকে আমাদের থিটা যেটা বের হবে 120 মাল্টিপ্লাইড বাই 50 মাল্টিপ্লাইড বাই 3.14। আচ্ছা, 3.14 দিয়ে গুণ না করলেও চলতো। আমরা একটা কাজ করি, 120 মাল্টিপ্লাইড বাই 50 করি, জাস্ট 6000 পাই। কত? 6000 পাই। এত রেডিয়ান ঘুরবে, ঠিক আছে? ফ্যানটা সম্পূর্ণরূপে থেমে যাওয়ার আগে এত রেডিয়ান ঘুরবে। এখন তোমাকে তো বলে নাই যে কত রেডিয়ান ঘুরবে সেটা বের করো, তোমাকে বলছে কতবার ঘুরবে। দেখো সেটা কেমনে বের করবো? আমরা জানি 2π রেডিয়ান ঘোরা মানে কি? একবার ঘোরা। 2π রেডিয়ান ঘোরা মানে কি? একবার ঘোরা, ঠিক আছে, একবার ঘোরা। এখন ফ্যানটা বন্ধ হয়ে যাওয়ার আগে 6000 পাই পরিমাণ ঘুরতেছে, বা 6000 পাই রেডিয়ান পরিমাণ ঘুরতেছে। তাহলে 6000 পাই রেডিয়ান ঘোরা মানে কি? 6000 পাই রেডিয়ান ঘোরা মানে কি? 6000 পাই ডিভাইডেড বাই 2π বার ঘোরা, 2π বার ঘোরা, ঠিক আছে? বুঝতে পেরেছো এটা কত? 3000 বার ঘোরা, 3000 বার ঘোরা। বুঝতে পেরেছো? তাহলে তোমার অ্যান্সার কি হবে? যে ফ্যানটা সম্পূর্ণরূপে থেমে যাওয়ার আগে 3000 বার ঘুরবে। ওকে, দেখেন স্যার কোনো সমস্যা আছে নাকি এই প্রবলেমে? দেখেন 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 দেখেন, কৌণিক ত্বরণে বের হয়েছে এবং লাস্টে থেমে যাওয়ার আগে কতবার ঘুরবে সেটাও বের হয়েছে। কত হবে? 3000 বার ঘুরবে, ঠিক আছে? কতবার ঘুরবে? 3000 বার। থেমে যাওয়ার আগে 3000 বার ঘুরবে। দেখো, বুঝেছ? দেখো দেখো দেখো, ওমেগা ইজ ইকুয়ালস টু 2π এন। হ্যাঁ হ্যাঁ, করা যাবে, অবশ্যই করা যাবে, একই তো, একই তো, করা যাবে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, করতে পারবা, ঠিক আছে? ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে 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 3000 বার, 3000 বার। ওকে, আরেকবার বলে দেবেন শেষেরটা, মানে এখানে কি হয়েছে? 2π রেডিয়ান ঘোরা মানে হলো একবার ঘোরা। এখন ফ্যানটা থামার আগে ঘুরছে 6000 পাই রেডিয়ান, তো 6000 পাই রেডিয়ান ঘোরা মানে কতবার ঘোরা? 3000 বার ঘোরা, এটাই। ওই কি নিয়ম আর কিছু না। ওকে, দেখো দেখো, বুঝছো কি না ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছো? দেখো দেখো দেখো, বুঝতে পেরেছো কি না ভাইয়া? বুঝছো বুঝছো? দেখো দেখো, বুঝতে পারছো কিনা? দেখো
এই 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 বুঝছো 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 বলো জানাও জানাও ভাইকে জানাও তোমরা কি বুঝতে পেরেছো কিনা দেখো তোমরা বুঝলে আমি নেক্সট ম্যাথে যাই তোমরা যদি এটা বুঝতে পারো তাহলে আমি নেক্সট ম্যাথে যাই ভাইকে একটু জানাও আচ্ছা নবী অবস্থা বুঝেছি ওকে বাকিদের কি অবস্থা বাকিরা কি বুঝতে পেরেছেন নাকি বাকিরা বুঝতে পারেননি কোনটা ভাইয়া বাকিরা কি বুঝতে পেরেছেন নাকি পারেননি আচ্ছা সৌরভ বলছে ক্লিয়ার ওকে গুড ঠিক আছে পারছি ওকে ঠিক আছে ইয়েস ওকে লেটস গো ফর দ্য নেক্সট ওয়ান 24 ম্যাথ নাম্বার কত 24 চলো 24 নাম্বার ম্যাথ আমাদেরকে কি বলছে 1000 কেজি ভরের একটা লিফট 1000 কেজি ভরের একটা লিফট 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উপরের দিকে চললে লিফটের উপর লিফটের রশির টান কত হবে যদি 3 মিটার পার সেকেন্ড স্কয়ার দিকে নিচের দিকে নামে তাহলে রশির টান কত হবে দেখো খুবই সিম্পল এই ম্যাথটা না অনেক খুবই সিম্পল দেখো প্রথমটায় আসি প্রথমটায় বোঝার চেষ্টা করো এই হলো আমাদের লিফট ঠিক আছে লিফটের রশির টান কাজ করতেছে কোন দিকে উপরের দিকে আর ওজন কাজ করতেছে নিচের দিকে নিচের দিকে আছে একটা ওজন ঠিক আছে সেই ওজনকে প্রতিহত করে সেই ওজনকে প্রতিহত করে লিফটটা উঠতেছে উপরের দিকে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে এই যে ওজন এমজি নিচের দিকে কাজ করতেছে বা অভিকর্ষ ক্রমাগত নিচের দিকে 3 মিটার এমজি বলে টানতেছে সেটাকে ওভারকাম করে লিফটটা উঠতেছে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উপরের দিকে এবং কে উঠাচ্ছে রশি টান লিফটকে টেনে টেনে উপরের দিকে উঠাচ্ছে তাহলে দেখো লিফটের উপর টোটাল কতখানি বল প্রয়োগ করা লাগছে এই রশির কতখানি বল প্রয়োগ করা লাগছে বলো এমজি কে ওভারকাম করা লাগছে এমজি কে অবশ্যই অবশ্যই ওভারকাম করতে হচ্ছে নাহলে তো আর উপরের দিকে উঠতেই পারবে না আরো 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ দেওয়া লাগছে তার মানে আরো এম এ পরিমাণ বল দেওয়া লাগছে এমজি পরিমাণ বল দেওয়া লাগছে ওজনকে ওভারকাম করার জন্য এম এ পরিমাণ বল দেওয়া লাগছে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উপরের দিকে লিফটকে উঠানোর জন্য বুঝতে পেরেছো আরেকবার শুনো এমজি পরিমাণ বল দেওয়া লাগছে এই ওজনকে ওভারকাম করার জন্য আর এম এ পরিমাণ বল দেওয়া লাগছে উপরের দিকে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ দেওয়ার জন্য তার টোটাল যতখানি বল দেওয়া লাগবে সেটাই আমার রশির টান বল দ্যাট মিনস এম মাল্টিপ্লাইড বাই জি প্লাস এ ওকে এম মাল্টিপ্লাইড বাই হোয়াট জি প্লাস এ এম কত রশি লিফটের ভর 1000 মাল্টিপ্লাইড বাই জি হলো 9.8 উপরের দিকে উঠাবো 3 তাই না তাহলে 1000 মাল্টিপ্লাইড বাই 12.8 তার মানে 12800 নিউটন 12800 নিউটন ঠিক আছে 12800 নিউটন ওকে এটা হলো প্রথমটার অ্যান্সার সেকেন্ডটা আসো সেকেন্ডটাই কি করছে লিফট নিচে নামছে সেকেন্ডটাই কি হয়েছে লিফট নিচে নামছে আচ্ছা লিফট যদি নিচে নামে দেখো লিফটের ওজন এখনও আছে লিফটের ওজন নিচের দিকে কত এমজি এবং লিফট নিচে নামতেছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উপরের দিকে রশি আছে এবং সেই রশির মধ্যে দিয়ে টান বল কাজ করতেছে উপরের দিকে টি এখন টান বলের মান কত হবে ভাই বলো তো নিচের দিকে এমজি মানের একটা বল আছে যেটা লিফটকে নিচের দিকে টানতেছে ঠিক আছে এবং এই এমজি কে পুরোপুরি লিফট ওভারকাম করতেছে না সে এখনো 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণের নিচে নামতেছে যদি এমন হইতো সে এমজি কে ওভারকামই করতেছে না তাহলে লিফটটা 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণের নিচে নামতো বাট লিফটটা নামতেছে নিচের দিকে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে তাহলে লিফটটা কতটুকু ত্বরণকে ওভারকাম করছে দেখো 9.8 এটা আমার কথা ছিল নামতেছে 3 এ তাহলে কতটুকু ওভারকাম করছে 6.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণকে যদি 6.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণকে ওভারকাম করে তাহলে সে কতখানি বলকে ওভারকাম করছে সে লিফটের ভর মাল্টিপ্লাইড বাই 6.8 এতটুকু বলকে ওভারকাম করছে ঠিক আছে এবং এইটাই রশি টান বল যে টান বল দিয়ে রশি লিফটকে উপরের দিকে টেনে রাখছে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা যদি ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই বের করতে চাই সেটা হবে সিম্পলি এমজি মাইনাস এম এ বা এম ইন্টু জি মাইনাস এ বুঝতে পারছো লিফটের ভর হলো 1000 জি হলো 9.8 মাইনাস 3 হ্যাঁ তাহলে 6.8 তো 6800 নিউটন দেখো বুঝো কিনা সোজা 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 একদম সোজা জিনিস লিফটের উঠানো আমার তো আগে তোমরা আগে থেকেই পারার কথা তাও দেখো 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 ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে এমজি মাইনাস টি ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এ দেখো অ্যানসার মিলছে নাকি তোমাদের সাথে ঠিক আছে হ্যাঁ 12800 আর 6800 হ্যাঁ আরে সেরা ভাই সবাই আগেই বের করে রাখছে 12800 আর 6800 হ্যাঁ ঠিক আছে গুড এই লাস্টটা 6800 হবে হ্যাঁ বুঝছি ভাই ঠিক আছে ওকে গুড
ওকে 6008 তাহলে চল চলুন পরেরটাই যাই পরেরটা 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 চলো ভাইয়া সরি হ্যাঁ ঠিক আছে পরেরটা ওই একই প্রশ্নই তো দিয়ে দিল ও আচ্ছা না দেখো 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 এটা দেখো এই প্রশ্ন দেখো কি বলছে কোনো লিফটের কোনো লিফট উপরের দিকে 1.2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উঠতেছে ঠিক আছে লিফটের ভিতর কোনো ব্যক্তি একটি 2 কেজি ভরের বল ধরে থাকলে বলটার আপাত ওজন কত যদি লিফটের তলা হতে 1.5 মিটার উপর হতে বলটি ছেড়ে দেওয়া হয় তবে বলটি পড়তে কত সময় লাগবে ওকে নাইস কোশ্চেন দেখো 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 লিফটের মধ্যে একজন ব্যক্তি আছে ঠিক আছে একজন ব্যক্তি আছে ধরো এই একজন ব্যক্তি কথার কথা তার হাতে একটা বল আছে হ্যাঁ একটা কি আছে বল আছে ভালো মতো বুঝছো বল আছে ওকে বলটা এখান থেকে 1.5 মিটার উপর আছে কতখানি উপর আছে 1.5 না হ্যাঁ 1.5 মিটার উপর আছে ঠিক আছে ওকে 1.5 মিটার উপর আছে আচ্ছা ফাইন তখন লিফটটা আমাদের উপরের দিকে 1.2 মিটার স্কয়ার 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উঠতেছে 1.2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উঠতেছে উপরের দিকে আর বলের ভর হলো 2 কেজি বলের ভর কত 2 কেজি তোমাকে প্রশ্ন করছে এই বলের আপাত ওজন কত ভাই লিফট যদি উপরের দিকে 1.2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উপরে উঠে মানে উপরের দিকে উঠে 1.2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে তাহলে লিফটের ভিতর থাকা ব্যক্তিও 1.2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উপরের দিকে উঠতে থাকবে ওই ব্যক্তির হাতে থাকা বলও উপরের দিকে 1.2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উঠতে থাকবে বুঝছো লিফটের ত্বরণ যদি উপরের দিকে 1.2 মিটার পার সেকেন্ড স্কয়ার হয় তাহলে লিফটের ভিতর থাকা ব্যক্তির ত্বরণও কি হবে উপরের দিকে 1.2 মিটার পার সেকেন্ড স্কয়ার ওই ব্যক্তির হাতে থাকা বলের ত্বরণও কি হবে উপরের দিকে 1.2 মিটার পার সেকেন্ড স্কয়ার বুঝতে পারতেছো বুঝতেছো বুঝতেছো তাহলে আমরা লিফট যখন উপরের দিকে উঠে তখন আপাত ওজন কি হয় এই ফর্মুলা তোমরা জানো এটা ডিরাইভেশন এখন আমার জানার দরকারই নাই মাত্রই পড়ায় আসলাম আপাত ওজন যখন লিফট উপরের দিকে উঠে তখন কি হয় বলতো এম ইনটু জি প্লাস এ আপাত ওজন মানে কি মানে ও যে রিয়াকশন ফোর্স উপরের দিকে ফেস করবে সেটাই আপাত ওজন ওকে সো এখানে আমাদের ভর হলো কত বলটা 2 জি হলো 9.8 আর এ কত বলতো 1.2 ঠিক আছে তাহলে কত হচ্ছে 22 নিউটন ওকে স্যার এটা হলো আমাদের বলটার আপাত ওজন এখন আসেন বলটা কত সময় পর এসে ভূমিতে এসে হিট করবে আচ্ছা এটা দুই ভাবে করা যায় আমি একদম আপনাদের শর্টকাট প্রসেসটা দেখা দিচ্ছি কারণ এগুলো নরমালি গতিবিদ্যার ম্যাথ এখানে আসার সম্ভাবনা কম তাই আমি শর্টকাটটা দেখাচ্ছি আমাদের রেফারেন্স ফ্রেমটাকে আমরা ধরবো হলো লিফট হ্যাঁ আমাদের রেফারেন্স ফ্রেমটা কি লিফট তুমি হিসাব করতে পারো বাইরে থেকে বাট আমি ধরতেছি ধরো আমাদের রেফারেন্স ফ্রেমটা লিফট ওকে সাপোজ রেফারেন্স ফ্রেমটা কি লিফট সাপোজ রেফারেন্স ফ্রেম লিফট রেফারেন্স ফ্রেম লিফট হ্যাঁ রেফারেন্স ফ্রেমটা কি লিফট ওকে এখন যদি আমি লিফটের সাপেক্ষে হিসাব করি লিফটের সাপেক্ষে যদি হিসাব করি ধরো লিফটের এই যে এখানে আমি একটা এখানে আমি আছি আমি লিফটের ভিতর থেকে সবকিছু অবজার্ভ করতেছি বা ধরো এই ব্যক্তি লিফটের সাপেক্ষে সবকিছু হিসাব করতেছে মানে লিফট যেমনি উপরে উঠতেছে ব্যক্তিও তো লিফটের সাথে সাথে অমনেই উপরে উঠতেছে তাই না লিফট যেভাবে উপরে উঠতেছে ব্যক্তিও তো লিফটের সাথে সাথে ওইভাবে উপরে উঠতেছে সো লিফটকে রেফারেন্স পয়েন্ট ধরা লিফটের ভিতরে থাকা ব্যক্তিকে রেফারেন্স পয়েন্ট ধরা একই কথা না একই কথা বলটাকে ছেড়ে দেওয়ার আগে বলটাকে ছেড়ে দেওয়ার আগে বুঝো বলটাকে ছেড়ে দেওয়ার আগে বলটা ব্যক্তির সাপেক্ষে কি ছিল স্থির ছিল বা লিফটের সাপেক্ষে কি ছিল স্থির ছিল ভালো মতো বুঝো বলটাকে ছেড়ে দেওয়ার আগে এই বলটা ব্যক্তির সাপেক্ষে আর লিফটের সাপেক্ষে কিন্তু স্থির ছিল তাহলে আদিবেগ কত হবে বলের জিরো কত হবে জিরো ওকে এই লিফটের সাপেক্ষে বলটার কতখানি ডিস্টেন্স ট্রাভেল করা লাগবে 1.5 মিটার কতখানি নিচে নামা লাগবে 1.5 মিটার এই লিফটের সাপেক্ষে বলের ত্বরণ কত এইটা হলো ইম্পর্টেন্ট ভাই লিফটের সাপেক্ষে বলের ত্বরণ কিন্তু জি মাইনাস 1.2 সরি জি প্লাস 1.2 কত জি প্লাস 1.2 এইটা কিন্তু আপনার বুঝতে হবে এনে কিন্তু জি বসাইলে হবে না বলটাকে যখন ছেড়ে দিবেন সে মুক্তভাবে পড়বে হ্যাঁ তার ত্বরণ তখন জি যদি আপনি বাইরে থেকে দেখেন যদি আপনার রেফারেন্স পয়েন্ট লিফটের বাইরের কোনো পয়েন্ট হয় বা রেফারেন্স ফ্রেম যদি লিফটের বাইরের কোনো কিছু হয় তখন ত্বরণ হবে জি বাট আপনি যখন লিফটের ভিতরে বসে হিসাব করবেন তখন কিন্তু ত্বরণ জি প্লাস 1.2 ওকে সো এটা কেয়ারফুল থাকা লাগবে এখানে ত্বরণ হবে 11 মিটার
পার সেকেন্ড স্কয়ার। এখন জাস্ট আপনার টাইম বের করতে হবে, কেমনে বের করবেন? এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার্ড। জাস্ট সমীকরণ সলভ করবেন তাহলেই হয়ে যাবে। দেখেন 1.5 ইউ এর মান তো জিরো, এটা বাদ, তাহলে হাফ 5.5 টি স্কোয়ার্ড, তাহলে টি এর মান যেটা আসবে সেটা আসবে 1.5 ডিভাইডেড বাই 5.5 রুট ওভার অ্যান্সার কত আসতেছে 0.52 সেকেন্ড। এখন ভাইয়া অন্যভাবে করতে গেলে কেন করলাম না, দেখো অন্যভাবে করতে গেলে ঝামেলাটা কি হতো, তুমি যখন বাইরে থেকে হিসাবটা করতা, মানে ম্যাথ অবশ্যই করা যাবে, জাস্ট দুই তিন স্টেপ বড় হবে আর কিছু না, দুই স্টেপ বড় হবে আর কি, এক বা দুই স্টেপ বড় হবে আর কিছু না। বাইরে থেকে যখন হিসাব করবা, বল যখন নিচে নামবে লিফট কিন্তু তখন উপর উঠবে, সো তোমার বলের নিচে নামা আর লিফটের উপর ওঠা দুইটা একসাথে কনসিডার করা লাগবে, ঠিক আছে? তুমি যখন এই জিনিসটাই বাইরে থেকে অবজার্ভ করবা, তখন তুমি কি দেখবা, বল নিচে নামতেছে লিফট উপর উঠতেছে, ঠিক আছে? তখন কিন্তু তোমার দুইটা জিনিস কনসিডার করে ম্যাথ করা লাগবে, বলের নিচে নামা এবং লিফটের উপরে ওঠা, ওকে? তখন হালকা একটু কমপ্লেক্স হয়, খুব বেশি না, ওই একই জিনিসই, জাস্ট হালকা একটু কমপ্লেক্স হয়, খুব বেশি কমপ্লেক্স হয় না, ঠিক আছে? দেখো বুঝছো কিনা, বাইরে থেকে হিসাব করলেও হবে, বাইরে থেকে হিসাব করলেও হবে, বাট তখন আমাদের হিসাবটা হবে একটু অন্যরকম, লিফটের উপর উঠাও তখন কনসিডার করা লাগবে। বাট যখন আপনি লিফটের ভিতরে রেফারেন্স ফ্রেম ধরে নিছেন, লিফটটাকে রেফারেন্স ফ্রেম বা লিফটের ভিতরে থাকা মানুষকে রেফারেন্স ফ্রেম ধরে নিছেন, তখন কিন্তু হিসাব অনেক সিম্পল হয়ে যায়, জাস্ট ত্বরণটা ঠিকঠাক ধরলেই হয়, ঠিক আছে? দেখো দেখো দেখো, ম্যাথমেটিক্সে কণার গতিবিদ্যা পড়লে কি ফিজিক্সের গতিবিদ্যার এই টাইপের ম্যাথগুলো কমপ্লিট হবে? না, সব তো এক না, অনেকটা এক আছে, সব এক না, ওকে? ওইটা একটু দেখাই দেন ভাইয়া, ভাইয়া ওইটা দেখানোর জন্য জায়গা নেই, একটু জায়গা লাগবে। আর ভাই গতিবিদ্যার ম্যাথ এগুলো আসবে না, সমস্যা নেই, এগুলো আসার চান্স কম, এগুলো আসার চান্স কম, আসলে ওই নিয়মে করে দিও, সমস্যা নাই তো, আসলে ওই নিয়মে করে দিও। এখন আবার ওইখানে গতিবিদ্যার ম্যাথ শুধু শুধু না করি, ঠিক আছে? ওকে, দেখো দেখো দেখো, হয়েছে? দেখো 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 দেখো, তোমরা কি বুঝতে পেরেছো, তোমরা কি বুঝতে পেরেছো? সবার কি 0.52 আসছে? দেখো না, সবার কি 0.52 আসছে? সবার কি 0.52 আসছে? ভাইকে একটু জানাও, ভাইকে একটু জানাও। ওকে ওকে, ঠিক আছে, সবার কি 0.52 আসছে একটু জানাও না? বুঝেছি, ওকে, ঠিক আছে, আচ্ছা, ওকে, ঠিক আছে, ওকে, চলো নেক্সট 26 নাম্বার ম্যাথ, চলো 26 নাম্বার ম্যাথ। দেখেন 26 নাম্বার ম্যাথে কি বলছে, দেখো কি বলছে, একটা স্থির কণা হঠাৎ বিস্ফোরিত হয়ে এত ভরের তিনটি অংশে বিভক্ত হয়ে যায়, সমান ভর দুটি উভয়ের বেগের মান 24 মিটার পার সেকেন্ড এবং তারা পরস্পর সমকোণে চলতে থাকে, ভারী ভরটির বেগের মান ও গতির অভিমুখ নির্ণয় করো, ঠিক আছে? তো ছবিটা দেখো, একটা বস্তু খণ্ড আছে, ঠিক আছে, একটা বস্তু আছে, সেই বস্তুটা বিস্ফোরিত হয়ে তিন ভাগে ভাগ হয়েছে, কয় ভাগে? তিন ভাগে, ধরো এই একটা ভাগ, এই একটা ভাগ আর এই একটা ভাগ। তো তোমাকে বলছে এই ভাগটা 1 কেজি, দেখো তিনটা ভাগ দিয়ে দিছে তোমাকে, এটাও 1 কেজি এবং এটা হলো 3 কেজি, টোটাল ভর ছিল 5 কেজি, সে তিন ভাগে ভাগ হয়েছে, 1 কেজি 1 কেজি 3 কেজি। তোমাকে বলছে সমান ভরের যে দুইটা খণ্ড আছে তাদের উভয়ের বেগের মান 24 এবং তারা পরস্পর সমকোণে চলতে শুরু করে, ঠিক আছে? তবে সমান ভরের যে খণ্ড দুটা তাদের বেগের মান হলো 24 এবং তাদের বেগের ডিরেকশন কি, পরস্পরের সাথে লম্ব, 24 মিটার পার সেকেন্ড, এই দিকেও কত, 24 মিটার পার সেকেন্ড। তোমাকে প্রশ্ন করেছে যেটা ভারী খণ্ড মানে 3 কেজি ভরের যে খণ্ডটা সেটার বেগের মান এবং দিক নির্ণয় করো, ঠিক আছে? আচ্ছা দেখো এখানে ঘটনাটা কি ঘটছে, বিস্ফোরণ ঘটছে, তাই না? তাহলে বিস্ফোরণের আগে এবং পরে আমাদের কি সংরক্ষিত হবে, ভরবেগ সংরক্ষিত হবে, সিম্পল। সেখানে দেখো তো, বিস্ফোরণের আগে সিস্টেমের ভরবেগ কত, বিস্ফোরণের আগে পুরা সিস্টেমটা কি স্থির ছিল না, বিস্ফোরণের পর তো ছোটাছুটি শুরু হয়েছে, বাট বিস্ফোরণের আগে পুরা সিস্টেমটা কি স্থির, তাই তো? পুরা সিস্টেমটা কি স্থির, তাহলে আমরা কি বলতে পারি, বিস্ফোরণের আগে সিস্টেমের আদি ভরবেগের সমষ্টি, সিস্টেমের আদি ভরবেগের সমষ্টি, যে সিস্টেমের আদি ভরবেগের সমষ্টি কত হবে, জিরো, সিস্টেমের আদি ভরবেগের সমষ্টি কত, শূন্য। এখন ভরবেগের সংরক্ষণশীলতার নীতি কি বলে, যদি বাহ্যিক বল প্রয়োগ করা না হয় তাহলে সিস্টেমের আদি ভরবেগের সমষ্টি আর শেষ ভরবেগের সমষ্টি সমান, তাহলে যদি আদি ভরবেগের সমষ্টি শূন্য হয় তাহলে সিস্টেমের শেষ ভরবেগের সমষ্টিও কত হবে, সিস্টেমের শেষ ভরবেগের সমষ্টি কত হবে,
শূন্যই হবে, কত হবে শূন্যই হবে, এটা তোমার বোঝা লাগবে। সিস্টেমের শেষ ভরবেগের সমষ্টিও কত হবে শূন্য হবে। এখন দেখো সিস্টেমের তিনটা খণ্ড আছে বিস্ফোরণের পর, তার মানে তিনটা খণ্ডেরই তো শেষ ভরবেগ আছে। সো আমরা একটা কাজ করবো, তিনটা খণ্ডের শেষ ভরবেগ গুলা বের করবো। যেমন ধরো এটার নাম যদি আমি খণ্ড এক দেই, তাহলে প্রথম খণ্ডের শেষ ভরবেগ পি এফ ওয়ান সেটার মান কত হবে, ভর ইন্টু বেগ 24 কেজি মিটার পার সেকেন্ড। এটার নাম যদি আমি দ্বিতীয় খণ্ড দেই, এইটার শেষ ভরবেগ কত হবে, পি এফ টু ওয়ান মাল্টিপ্লাইড বাই 24, তার মানে 24 কেজি মিটার পার সেকেন্ড। এবং এইটার ভরবেগের মান দিক আমি কোনোটাই জানি না, তাই এটা পরে লিখতেছি, ঠিক আছে। আচ্ছা, সিস্টেমের শেষ ভরবেগ মানে কি, কার কার শেষ ভরবেগ আছে, প্রথমটার পি এফ ওয়ান, দ্বিতীয়টার পি এফ টু, এবং তৃতীয়টার পি এফ থ্রি, যেটা আমরা জানি না। তাহলে আমি কি লিখতে পারি, সামেশন অফ পি এফ মানে শেষ ভরবেগের সমষ্টি ইজ ইকুয়ালস টু পি এফ ওয়ান প্লাস পি এফ টু প্লাস পি এফ থ্রি ইজ ইকুয়ালস টু জিরো। ভাই এই সমষ্টি কিন্তু ভেক্টর সমষ্টি, তুমি স্কেলার দিয়ে ম্যাথ করলে জিন্দগিটাও মিলবে না। হ্যাঁ, ভরবেগ কী রাশি, ভেক্টর রাশি। এর জন্য আমি প্রথম থেকে বলতেছিলাম ভেক্টর ইউজ টু হও, সব কিছুই ভেক্টর দিয়ে করা লাগবে এখানে, ঠিক আছে। সেখানে যে সমষ্টিটা তিনটা শেষ ভরবেগ সেটা কিন্তু ভেক্টর সমষ্টি। হ্যাঁ, এখন এই জিনিসটাকে আমি কীভাবে লিখতে পারি, এই জিনিসটাকে লিখতে পারি পি এফ ওয়ান প্লাস পি এফ টু প্লাস পি এফ থ্রি ইজ ইকুয়ালস টু জিরো, ঠিক আছে। যেমন আমি তোমাকে প্রশ্ন করলাম, ভাইয়া ওয়ান প্লাস টু প্লাস থ্রি কত, তুমি বললা ছয়, আর একজন বললো ভাইয়া ওয়ান প্লাস টু হলো তিন, তার সাথে যদি আমি তিন যোগ করি তারপর হয় ছয়, কোনোটা কি ভুল? দুইটাই ঠিক, একজন এক ধাপে করছে আর একজন দুই ধাপে করছে, দুইটাই কিন্তু কারেক্ট। হ্যাঁ, সো আমরা কি করবো এখন, যোগ ফলটা করবো দুই ধাপে, প্রথমে পি এফ ওয়ান আর পি এফ টু যোগ করবো, তার সাথে পরে পি এফ থ্রি যোগ করবো, সেই যোগ ফলের মান কত হইতে হবে, শূন্য হইতে হবে। যদি ভরবেগের সংরক্ষণশীলতার নীতি তুমি খাটাইতে চাও, তাহলে এই পুরো যোগ ফলের মান হইতে হবে শূন্য। সো আমরা প্রথমে পি এফ ওয়ান আর পি এফ টু যোগ করবো, তার সাথে পি এফ থ্রি যোগ করবো, যেন যোগ ফল হয় শূন্য। দেখো পি এফ ওয়ান আর পি এফ টু তুমি জানো, এই হলো তোমার পি এফ ওয়ান, এটা কি তোমার পি এফ ওয়ান, সেটার মান কত 24, এই হলো তোমার পি এফ টু, সেটার মানও কত 24, দুজনের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। তাহলে পি এফ ওয়ান প্লাস পি এফ টু কত হবে, পি এফ ওয়ান প্লাস পি এফ টু কত হবে, পি এফ ওয়ান প্লাস পি এফ টু কত হবে বলো, এটা কত হবে, এটার মান কত হবে, এটার মান কত হবে ভাই, ক্যালকুলেট করলে তো হয়ে যাবে, ঠিক আছে। কস 90 বাদ 24√2, ইফ আই এম নট রং 24√2 হবে, কত হবে 24√2, তোমরা একটু ক্যালকুলেট করো, 24√2 হওয়ার কথা, 24² + 24² তো 2×24² মানে 24√2। হ্যাঁ, পি এফ ওয়ান প্লাস পি এফ টুর মান হওয়ার কথা কত 24√2, ভেক্টর দিয়ে করো পেয়ে যাবা, এবং এই অ্যাঙ্গেলটা হবে 45 ডিগ্রি, ঠিক আছে। সো আমরা পি এফ ওয়ান আর পি এফ টুর মান পেয়ে গেছি 24√2, যেটা কাজ করতেছে পি এফ ওয়ান বা পি এফ টুর সাথে 45 ডিগ্রি কোণে। এখন ভাইয়া এই পি এফ ওয়ান প্লাস পি এফ টু এটা একটা ভেক্টর, মানে এটাকে একটা ভেক্টর না, এটা একটা ভেক্টর না, ধরো এটা একটা নাম দিলাম, এটার নাম দিলাম ধরো পি এফ, কি নাম দিবা এটা, ধরো পি এফ প্রাইম, এটার নাম দিলাম কি পি এফ প্রাইম। তাহলে আমি এটার পরিবর্তে বসাই দিই পি এফ প্রাইম, না বসালেও চলবে, আমি জাস্ট বুঝার সুবিধার্থে লিখতেছি, প্লাস পি এফ থ্রি ইজ ইকুয়ালস টু জিরো, কোনো সমস্যা আছে, এই জিনিসটার আমি নাম দিছি পি এফ প্রাইম আর কিছু না। হ্যাঁ, সো একটা জিনিস খেয়াল করো, তোমার সমীকরণ তোমায় কি বলতেছে, যে পি এফ প্রাইম একটা ভেক্টর, পি এফ থ্রি আর একটা ভেক্টর, যে দুইটা ভেক্টরের যোগ ফল শূন্য। দুইটা অশূন্য ভেক্টরের যোগ ফল কখন শূন্য হয়, দুইটা অশূন্য ভেক্টরের যোগ ফল কখন শূন্য হয়, যখন দুইটা ভেক্টরের মান হয় সমান এবং ডিরেকশন হয় অপোজিট, দুটি ভেক্টরের মান সমান, মান সমান কিন্তু দিক বিপরীত, কিন্তু দিক বিপরীত, যখন এই কন্ডিশন স্যাটিসফাই করে তখনই দুইটা অশূন্য ভেক্টরের যোগফল কি হইতে পারে, শূন্য হইতে পারে, আদারওয়াইজ না, আদারওয়াইজ কখনোই না। দুইটা অশূন্য ভেক্টরের যোগফল তখনই শূন্য হওয়া সম্ভব যখন দুইটা ভেক্টরের মান সমান হয় এবং দিক হয় বিপরীত, ঠিক আছে। তাহলে আমাদের পি এফ প্রাইম বা পি এফ ওয়ান প্লাস পি এফ টু যদি এই দিকে কাজ করে, তাহলে পি এফ থ্রি কোন দিকে কাজ করা লাগবে, ঠিক এইটার অপোজিটে। তাহলে পি এফ থ্রি কোন দিক কাজ করবে, ঠিক এইটার অপোজিটে। সেই পি এফ থ্রির মান কত হবে, একদম হুবহু সেম 24√2, হুবহু সেম কত 24√2, বুঝতে পেরেছ। এখন এই পি এফ থ্রি জিনিসটা কি, এই 3 কেজি ভরের বস্তুর ভরবেগ, তাই না, 3 কেজি ভরের বস্তুর ভরবেগ, ধরো কথার কথায় 3 কেজি ভরের বস্তুটার যে বেগ সেটা হলো ভি, সেই বস্তুর বেগ কত ভি, বা ধরো ভি থ্রি, সেটা কত ভি থ্রি, হ্যাঁ ভি
थ्री सुंदर हईल ना वि सुंदर को लिखी वि थ्री ठीक है वो तीन केजी भर वस्तुर बेग धरो वि थ्री तीन केजी भर वस्तुर बेग जो वि थ्री है और भर जो थ्री है तो ये भर बेग के लिखते परि थ्री इंटू वि थ्री से भर बेगटार मान मात्र कत पाइल चौबीस रुट टू लेखो इज इक्ुअल्स टू चौबीस रुट टू तेल एखान बेर वि थ्री इज इक्ुअल्स टू चौबीस रुट टू डिवाइडेड बाय तीन दैट मीन्स एट रुट टू मीटार पर सेकेंड तेल एटाई हलो हमार बड़ खंडटार बेग এটাই কি এই বড় খণ্ডটার বেগ এবং সেই বেগের ডিরেকশন কোন দিকে হবে সেই বেগের ডিরেকশন হবে প্রথম বস্তুর যে ডিরেকশনটা সেইটার সাথে 135 ডিগ্রি কোণে বা দ্বিতীয় বস্তুর সাথে 135 ডিগ্রি কোণে মানে এই দুজনের সাথেই 135 ডিগ্রি কোণে কাজ করবে আমার এই তিন নাম্বার বস্তুর বেগ বা ভর বেগ তুমি যেটাই বলো এবং সেই বেগের মান হবে কত 8 রুট 2 ভর বেগের মান কত হবে 24 রুট 2 তো তোমাকে এখানে কি বের করতে বলছে বেগের মান বের করতে বলছে তার জন্য 8 রুট 2 লিখে দিবা আর ভর বেগ বের করতে বললে 24 রুট 2 লিখে দিলেই হবে ঠিক আছে দেখো বুঝছো কিনা ভাই বুঝছো কিনা 24 root 2 by m है velocity होबे so भाग करा लागबे तीन दिए भाग करते होबे तीन दिए भाग करते होबे भर दिए भाग करते होबे तीन दिए भाग करते होबे भैया तीन दिए भाग करते होबे देखो बुझते पेरेछो डन ओके 8 root 2 135 डिग्री हाँ ठीक आछे गुड गुड 8 root 2 135 डिग्री ठीक आछे गुड बाकीदेर की अवस्था ए बाकीरा बुझेछो বাকিরা কি বুঝতে পেরেছো বুঝতে পেরেছো আরেকবার আচ্ছা এখানে যেটা করছি আদি ভরবেগের সমষ্টি শূন্য ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী শেষ ভরবেগের সমষ্টিও হবে শূন্য শেষ ভরবেগ আছে তিনজনের প্রথম দ্বিতীয় তৃতীয় প্রত্যেকটা শেষ ভরবেগ ইন্ডিভিজুয়াল লিখছি এই দুজনের শেষ ভরবেগ P1 PF1 আর PF2 এই দুটো যোগ করছি যোগ করার পর ভেক্টর যোগের পর রেজাল্ট আসছে এরকম এটার সাথে PF3 যোগ করলে রেজাল্ট আসবে শূন্য কখন দুটো ভেক্টর যোগফল শূন্য হয় যখন তাদের মান সমান আর দিক বিপরীত হয় দ্যাট মিন্স PF1 PF2 এর মান যেটা PF3 এর মানও সেটা PF1 PF2 এর মান যেদিকে কাজ করতেছে PF3 কাজ করবে তার এগেইনস্টে সিম্পল ওকে হু ভাই লাস্ট এর অ্যাঙ্গেলের এটা রিপিট করেন প্লিজ অ্যাঙ্গেলের এটা তো কিছুই না তুমি এখানে বের করো এটা 45 এটা 45 180 থেকে 45 বাদ দিলে 135 থাকবে সিম্পল ওকে ঠিক আছে 45 হবে না 45 হবে না 135 হবে 135 হবে এখানে 135 হবে ঠিক আছে হয়েছে 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 লেটস গো ফর দা নেক্সট ওয়ান ভাই লেটস গো ফর দা নেক্সট ওয়ান সময় নষ্ট না করি আমরা সময় নষ্ট না করি চলো দেখো কি বলছে দেখো দেখো বলছে একটা রেল লাইনের বাঁকের ব্যাসার্ধ 500 মিটার রেল লাইনের পাদদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার ঘন্টায় এত বেগে চলন্ত গাড়ির ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যাংকিং এর জন্য বাইরের পাদকে ভিতরের পাদ অপেক্ষা কতটুকু উঁচু করতে হবে আই হোপ এইসব ফর্মুলা টর্মুলা তোমাদের সব মুখস্থ আছে আমি ডিরেক্টলি বসাই দিচ্ছি বাঁকের ব্যাসার্ধ আর 500 মিটার ঠিক আছে দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব ডি ইজ ইকুয়ালস টু 1 মিটার গাড়ি কত বেগে চলছে 54 কিলোমিটার পার আওয়ার আর কি মানে হ্যাঁ পার আওয়ার হবে এটা কিলোমিটার পার আওয়ার ওকে আচ্ছা সো এখানে আমাদের তাহলে বেগটা কত 54 ডিভাইডেড বাই 3.6 মিটার পার সেকেন্ড তাহলে 54 বাই 3.6 কত আসছে 15 হ্যাঁ 15 মিটার পার সেকেন্ড ওকে সো বলছে এই ক্ষেত্রে ভিতরের যে পাত বাইরে ভিতরের যে পাতটা সেটাকে অপেক্ষা বাইরের পাটটা কতটুকু উঁচু করতে হবে সো ফর্মুলা কি ছিল মনে করে দেখো এইচ বাই ডি ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার্ড বাই আর জি তাহলে এইচ ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার্ড বাই আর জি মাল্টিপ্লাইড বাই ডি এই এইচটাই হলো কি বাইরের পাটটা ভিতরের পাত অপেক্ষা কতখানি উঁচু করতে হবে সেটা ওকে তাহলে দেখো ভি এর মান কত পাইছি আমরা 15 তার উপর স্কোয়ার্ড আর এর মান কত 500 মাল্টিপ্লাইড বাই জি হলো 9.8 এবং ডি হলো 1 মান বসায় দিলে তো এই ম্যাথ শেষ 15 স্কোয়ার্ড ডিভাইডেড বাই 9.8 ডিভাইডেড বাই 500 তাহলে অ্যানসার আসবে হলো কত 0.04 তারপর 4.59 সেন্টিমিটার 4.59 সেন্টিমিটার শেষ হয়েছে তোলো 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 তাড়াতাড়ি আরে পোলাপানকে আমার আগে ধুপধাপ করে ফেললা নাকি 2.62 কই থেকে আসে ভাই 4.59 সেন্টিমিটার হবে তোমার 2.62 কই থেকে আসলো এটাকে তো ইয়া করতে হবে মানে তোমার ইয়াতে কনভার্ট করতে হবে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে 0.04 হ্যাঁ 0.04 ওই তো হ্যাঁ 0.04 বা 4.59 হ্যাঁ ঠিক আছে 0.04 হ্যাঁ ঠিক আছে 4.59 সেন্টিমিটার হ্যাঁ ঠিক আছে গুড 4.59 মিটার না ভাইয়া সোরা ওটা সেন্টিমিটার হবে ঠিক আছে
সেন্টিমিটার হবে ওইটা সেন্টিমিটার হবে 4.59 মিটার না ভাইয়া সেন্টিমিটার হবে মিলছে ভাইয়া ওকে ঠিক আছে চলো 28 নাম্বার চলো কি 28 নাম্বার চলো কি ব্যাপার আটকাইছে কেন দাঁড়াও না ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে আমি বসলাম আটকাই গেছে না আমার মানে যেইখানে আটকাও দেখাচ্ছে মানে সামনে যে ফোনটা আছে এই ফোনে দেখাচ্ছে আটকাই আছে আটকে তোমাদের কি আটকে আছে না ঠিক আছে দাঁড়াও তোমাদের কি আটকানো আছে না ঠিক আছে দেখো তো সম্ভব কোনো ঝামেলা টামেলা নাই তো ঠিক আছে তো নাকি আমার এখানে দেখাচ্ছিল আটকাই আছে তার জন্য বললাম আর কি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ওকে চলো দেখো কি বলেছে গাছের ডালে বসা 1.975 কেজি ভরের একটি পাখিকে 0.025 কেজি একটি বুলেট 400 মিটার পার সেকেন্ড আনুভূমিক বেগে আঘাত করে পাখিটির ভিতরে রয়ে গেল পাখির আনুভূমিক বেগ নির্ণয় করো ডালটি মাটি হতে 313.6 মিটার উপরে হলে পাখিটি কত দূরে গিয়ে মাটিতে পড়বে আচ্ছা এটা প্রাসের ম্যাথ সেকেন্ডটা না পারলেও চলবে সেকেন্ডটা প্রাসের ম্যাথ তোমরা এখনো প্রাস পড়ো নাই মানে ওটা চ্যাপ্টার থ্রিতে গতিবিদ্যায় ছিল ওটা না জানলেও চলবে প্রথমটা পারা লাগবে প্রথমটা পারা লাগবে দেখো একটু সিনারিওটা একটু চিন্তা করো আমি সেকেন্ডটাও করে দিব নি সেকেন্ডটা তোমরা না বোঝার সম্ভাবনা একটু বেশি সো না বুঝলেও চলবে হ্যাঁ ওটা একটা ডিফারেন্ট কনসেপ্টের ব্যাথ প্রাসের ব্যাথ হ্যাঁ ওটা আমাদের না বুঝলেও চলবে বাট আমি করে দিব নি যারা যারা প্রাস পড়ছো তারা তারা হয়তো বা বুঝতে পারবা আর যারা পড়ো নাই তারা না বুঝলেও প্যারা নেই সো এই হলো আমাদের পাখি ওকে সে বসে আছে কথার কথা এভাবে এভাবে বসে আছে তোমাকে বলছে যে পাখিটা বসে আছে 313.6 মিটার উপরে কতখানি উপরে আছে 313.6 মিটার উপরে ওকে একটা আচ্ছা পাখির ভর দেওয়া আছে পাখির ভর দেওয়া আছে 1.975 মিটার ওকে একটা বুলেট সেটার ভর কত 0.025 কেজি একটা বুলেট সেটার ভর কত 0.025 কেজি 0.025 কেজি সেটা এসে পাখিকে হিট করছে 400 মিটার পার সেকেন্ড বেগে কত বেগে এসে পাখিকে হিট করছে 400 মিটার পার সেকেন্ড বেগে ঠিক আছে 0.025 কেজি ভরের একটা বুলেট 400 মিটার পার সেকেন্ড বেগে এসে পাখিটাকে হিট করছে এবং হিট করার পর বুলেটটা পাখির ভিতরেই থেকে গেছে তোমাকে প্রশ্ন করছে যে পাখিটার আনুভূমিক বরাবর বেগ নির্ণয় করো মানে বুলেট এসে লাগার পর পাখিটার বেগ কত হবে সো দেখো এখানেও ভর বেগে সংরক্ষণশীলতার নীতি গুলি লাগার আগে পাখি তো নড়তে ছিল না পাখি তো গাছের উপর বসেছিল সো সিম্পলি পাখির আদি ভরবেগ কত হবে বলো তো পাখির যেটা আদি ভরবেগ সেটা হবে শূন্য পাখির আদি ভরবেগ কত হবে শূন্য গুলি লাগার আগে তো আর পাখি নড়তে ছিল না পাখি তো সিম্পলি এভাবে বসেছিল তাহলে পাখির যেটা আদি ভরবেগ সেটা কত হবে শূন্য হবে গুলির আদি ভরবেগ কত হবে বলো গুলির ভর দেওয়া আছে 0.025 ওকে গুলির আগের বেগ কত দেখো পাখির গায়ে লাগার আগে গুলির বেগ কত 400 তাহলে এটা গুলির আদি বেগ তাহলে এইটা হলো গুলির আদি ভরবেগ ইজ ইট ক্লিয়ার ওকে আচ্ছা এখন গুলিটা লাগার পর গুলিটা পাখির ভিতরেই রয়ে গেছে বুঝো গুলিটা লাগার পর গুলিটা পাখির ভিতরেই রয়ে গেছে এখন তারা দুইজন কি একসাথে গতিশীল হবে না পাখিও গতিশীল হবে গুলিও গতিশীল হবে তাহলে এখন যে ভরবেগটা পাবো সেটা কি হবে গুলি এবং পাখির মিলিত ভরবেগ বল ক্যাচ ধরার পর বল আর ব্যক্তি যখন একসাথে গতিশীল হয় তখন যদি মিলিত ভরবেগ পাই গুলি এসে পাখির গায়ে লাগার পর গুলি আর পাখি যখন একসাথে গতিশীল হবে আমরা কি পাবো গুলি এবং পাখির মিলিত ভরবেগ পাবো ঠিক আছে তাহলে এটা কত হবে ভাইয়া বলো তো এটা কত হবে গুলি এবং পাখির মিলিত ভরবেগ গুলির ভর 0.025 প্লাস পাখির ভর 1.975 মাল্টিপ্লাইড বাই তাদের মিলিত বেগ সরি সো মিলিত বেগ যেটা কিন্তু আবার ইন্ডিভিজুয়াল পাখির শেষ বেগ ঠিক আছে একই জিনিস সো এখানে গুণ করো গুণ করলে কত আসে দেখো কত আসে 0.1 তো 10 আসবে মোস্ট প্রবাবলি 400 ইনটু 0.025 10 আসার কথা হ্যাঁ 10 আর এখানে হলো 2 তাহলে ভি হবে যেটা সেটা হবে হলো 5 মিটার পার সেকেন্ড ঠিক আছে তাহলে এইটাই আমাদের পাখির আনুভূমিক বেগ হ্যাঁ এটাই কি গুলি লাগার পর পাখির আনুভূমিক বেগ মিলিত বেগটাই পাখির আনুভূমিক বেগ গুলি লাগার পর পাখির আনুভূমিক বেগ গুলি লাগার পর পাখির আনুভূমিক বেগ পাখির কি আনুভূমিক বেগ ঠিক আছে এবার সেকেন্ড কোশ্চেনটা আসো ডালটি মাটি হতে 313.6 মিটার উপরে মানে পাখি মাটি হতে 313.6 মিটার উপরে আছে তাহলে পাখিটা কত দূরে সামনে গিয়ে পড়বে এখন গুলিটা লাগার পর পাখিটা পড়বে এমনি করে প্রাসের মতো
ঠিক আছে, পাখিটা পড়বে কেমন, এমন করে প্রাসের মতো এইভাবে গিয়ে পড়বে পাখিটা, ঠিক আছে। সেগুলো তোমাদের আসলে ডাই সিলেবাসে, বাট আমি ম্যাথটা করে দিই যেহেতু আসছেই সামনে। সেই বরাবর পাখির বেগ কত হবে, এই বরাবর আমাদের পাখির বেগ যেটা হবে সেটা মাত্র বের করলাম গুলি লাগার পর, সেটা হলো 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, ওকে। এখন দেখো পাখিটা আনুভূমিক বরাবর কতখানি দূরে গিয়ে পড়ছে, এতখানি দূরে, 1 মিটার দূরে। এবং এই 1 মিটার দূরে গিয়ে পড়তে পড়তে পাখিটা কিন্তু 313.6 মিটার নিচে নামছে, ঠিক আছে। সো আমরা ওয়াই অক্ষ বরাবর যদি গতির ফর্মিউলা অ্যাপ্লাই করি, এটা না বুঝলে কিছু করার নাই, ঠিক আছে, কারণ এটা প্রাসের কনসেপ্ট। ওয়াই অক্ষ বরাবর তোমরা যেহেতু শর্ট সিলেবাস, তোমরা তো প্রাস পরোটাই বেবি, ঠিক আছে, সো নাই বুঝতে পারো প্যারা নাই, সমস্যা নেই, এটা আসবে না, আমি জাস্ট করে দিই। ওয়াই অক্ষ বরাবর যদি আমরা গতির ফর্মিউলা অ্যাপ্লাই করি, দেখো ওয়াই অক্ষ বরাবর আদি বেগ শূন্য, ওয়াই অক্ষ বরাবর আমাদের আদি বেগ কত, শূন্য। ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব কত, কতখানি নিচে নামবে, 313.6 মিটার। ওয়াই অক্ষ বরাবর ত্বরণ হলো জি ইজ ইকুয়ালস টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো আমাদের বের করা লাগবে কি, টাইম, যে কত টাইম লাগতেছে ওয়াই অক্ষ বরাবর এতখানি নিচে নামতে। ওয়াই ইজ ইকুয়ালস টু ইউ ওয়াই টি প্লাস হাফ জি টি স্কোয়ার্ড, ওকে। ইউ ওয়াই টি তো জিরো, তাহলে এখান থেকে টি ইজ ইকুয়ালস টু 2y/g তার রুট, ওকে। তাহলে 2 × y কত, 313.6 / 9.8 তার রুট, মানে 8 সেকেন্ড, কত, 8 সেকেন্ড। হোয়াট ডাজ দ্যাট মিন, তার মানে হলো পাখিটা এই যে আমরা করে পড়বে, এই পড়ার জন্য সময় লাগবে 8 সেকেন্ড। এখন এই যে 8 সেকেন্ডের যে পাখিটা পড়তেছে এই পথ ধরে, সে 313.6 মিটার নিচে নামতেছে এবং একই সাথে একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব সামনেও আগাচ্ছে। কতখানি দূরত্ব সামনে আগাচ্ছে সেটাকে আমরা বের করবো। দেখো এক্স অক্ষ বরাবর গতিসূত্র অ্যাপ্লাই করে পাই, এক্স অক্ষ বরাবর গতিসূত্র অ্যাপ্লাই করে পাই, যেটা মাথায় রাখা লাগবে প্রাসের ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর বেগ হয় সবসময় ধ্রুব বেগ, ঠিক আছে। এক্স অক্ষ মানে নর্মাল প্রাসের ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর বেগটা কেমন হয়, সবসময় ধ্রুব বেগ। কনস্ট্যান্ট বেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কেমনে বের করো, এক্স ইজ ইকুয়ালস টু এক্স অক্ষ বরাবর বেগ মাল্টিপ্লাইড বাই প্রয়োজনীয় সময়। ধ্রুব বেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কেমনে বের করি, এস ইজ ইকুয়ালস টু ভিটি, সেটাই, এক্স ইজ ইকুয়ালস টু এক্স অক্ষ বরাবর ধ্রুব বেগ মাল্টিপ্লাইড বাই টাইম। এক্স অক্ষ বরাবর ধ্রুব বেগটা কত, এই যে 5, এইটাই আমাদের এক্স অক্ষ বরাবর ধ্রুব বেগ, এবং কত সময় লাগছে, 8 সেকেন্ড, তার মানে 40 মিটার। কতখানি দূরে গিয়ে পড়বে পাখিটা, 40 মিটার দূরে গিয়ে পড়বে, ঠিক আছে। দেখো সেকেন্ড পার্ট না বুঝলেও চলবে, প্রথমটা বুঝছো কিনা সেটা বলো, ওকে। 5 মিটার পার সেকেন্ড, ওকে, 5 মিটার পার সেকেন্ড আর 8 সেকেন্ড, হ্যাঁ ঠিক আছে, ওকে গুড, হয়েছে 40 মিটার, হ্যাঁ ঠিক আছে 40 মিটার হবে, ঠিক আছে। দেখো তো ভাইয়ারা বাকিদের কি অবস্থা, বুঝতে পারতেছো সবাই 40 মিটার? আরে সেরা, তোমরা কি প্রাস পড়ছিলা নাকি, তোমরা কি প্রাস পড়ছিলা, হ্যাঁ এই তোমরা কি প্রাস পড়ছিলা, এক্স অক্ষ বরাবর বেগ যে ধ্রুব বেগ থেকে তোমরা জানো, আচ্ছা নাইস, সেরা, অল ক্লিয়ার ভাইয়া, ওকে ঠিক আছে। চলো 29 নম্বরে যাই, হইছে 28 নম্বরটা হইছে তো নাকি, 29 নম্বরে যাই, 29 নম্বরে বুঝছি দাদা, ওকে ঠিক আছে, চলো 29 নম্বরে কি বলেছে ভাইয়া, দেখো তো কি বলছে 29 নম্বরে। 5 কেজি ভরের একটা বস্তু 2 মিটার পার সেকেন্ড বেগে এক্স অক্ষ বরাবর এসে 3 কেজি ভরের একটা স্থির বস্তুকে ধাক্কা মারে, ধাক্কার পর 5 কেজি ভরের বস্তু অক্ষের সাথে 30 ডিগ্রি করে 1 মিটার পার সেকেন্ড বেগে চল থাকে, 3 কেজি ভরের বস্তুর বেগের মান ও দিক কত হবে, ওকে। সো এটা আমাদের 3 কেজি ভরের বস্তু, সাপোজ এটা আমাদের কি 3 কেজি ভরের বস্তু, ওকে, এবং এটা হলো আমাদের 5 কেজি ভরের বস্তু, হ্যাঁ 5 কেজি ভরের বস্তু। সো এটা আসবে এসে হিট করবে, এক্স অক্ষ বরাবর আসবে এসে হিট করবে, এবং হিট করার পর আছে এটাকে আমি নিউট্রাল একটা কালার দিই, এটা ইয়াটা দেওয়া ঠিক হবে না, দাঁড়াও একটা মিনিট, ঠিক আছে এটাকে একটা নিউট্রাল কালার দেওয়া যাক, ডট 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 ডট, ওকে। 5 কেজি ভরের যে বস্তুটা আছে সে হিট করার পর কি করবে বলতো, এই যে বলছে এক্স অক্ষের সাথে যে অক্ষ বরাবর আসছে তার সাথে 30 ডিগ্রি কোণে ডিফ্লেক্ট হয়ে যাবে, হ্যাঁ। সো 5 কেজি ভরের বস্তুটা চলে যাবে এই দিক বরাবর, কত কোণে, 30 ডিগ্রি কোণে 1 মিটার পার সেকেন্ড বেগে, ওকে। তোমাকে প্রশ্ন করছে যেটা 3 কেজি ভরের বস্তু, এই যে ইয়েলো কালারের বস্তুটা, এটার বেগের মান এবং দিক নির্ণয় করো, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের 5 কেজি, ওকে, আর ওইটা হলো কি আমাদের 3 কেজি, আচ্ছা। এখন 3 কেজি ভরের বস্তুটার যে ডিরেকশন সেটাকে আমি কোন দিকে চিন্তা করবো, ভাই মনোযোগ দিয়ে শোনো,
সিস্টেমে যদি বাহ্যিক বল প্রয়োগ করা না হয় তাহলে সিস্টেমের আদি ভরবেগের সমষ্টি আর শেষ ভরবেগের সমষ্টি কি হয়? সেম হয়। আচ্ছা, আদি ভরবেগ আর শেষ ভরবেগ সেম হওয়া মানে কি? আদি ভরবেগের মান আর শেষ ভরবেগের মান সেম হওয়া লাগবে, এবং একই সাথে আদি ভরবেগের দিক আর শেষ ভরবেগের দিকও কিন্তু সেম হওয়া লাগবে। জাস্ট মান সেম হইলে হবে না, ডিরেকশনও সেম হইতে হবে। সো দেখো, এখানে সংঘর্ষ হওয়ার আগে এখানে ঘটনাটা কি ঘটছে? সংঘর্ষ হয়েছে, তাই না? সংঘর্ষ হওয়ার আগে এই সিস্টেমের মধ্যে গতিশীল ছিল কে? শুধুমাত্র 5 কেজি ভরের বস্তুটা। কত বেগে গতিশীল ছিল? 2 মিটার/সেকেন্ড বেগে গতিশীল ছিল। তার মানে সিস্টেমে একটাই আদি ভরবেগ ছিল সংঘর্ষ হওয়ার আগে, সেটা হলো এই দিক বরাবর, এই যে এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর আমাদের 5 কেজি ভরের বস্তুটা 2 মিটার/সেকেন্ড বেগে গতিশীল ছিল। তাহলে সিস্টেমের আদি ভরবেগ একটাই ছিল, সেটা কোন দিক বরাবর? এই দিক বরাবর। এখন সিস্টেমের আদি ভরবেগ যদি এই দিক বরাবর কাজ করে, সিস্টেমের শেষ ভরবেগও এই দিক বরাবরই কাজ করতে হবে। সিস্টেমের আদি ভরবেগ যদি এদিক বরাবর কাজ করে, ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী সিস্টেমের শেষ ভরবেগ ওইদিকেই কাজ করতে হবে। এখন দেখো, সিস্টেমের শেষ ভরবেগ আছে কারকার? 5 কেজি ভরের বস্তুটা এই দিক বরাবর ডিফ্লেক্ট হয়ে চলে গেছে, 3 কেজি ভরের বস্তুটাও তো কোনো না কোনো দিকে যাবে, ওরও তো একটা শেষ ভরবেগ থাকবে। কিন্তু দুইটার শেষ ভরবেগের যে সমষ্টি, যে ভেক্টর সমষ্টি, সেইটা কাজ করতে হবে এক্স অক্ষ বরাবর। তার মানে শেষ ভরবেগের যে সমষ্টিটা বা টোটাল যে শেষ ভরবেগটা, সেটা কাজ করতে হবে এই দিক বরাবর। ওকে, 3 কেজি ভরের বস্তুর একটা শেষ ভরবেগ আছে, 5 কেজি ভরের বস্তুর একটা শেষ ভরবেগ আছে, দুইটার যোগ ফল কাজ করতে হবে কোন দিক বরাবর? এই দিক বরাবর। তাহলে দেখো, তোমার কাছে একটা ভেক্টর আছে এই দিক বরাবর, আর একটা ভেক্টর তুমি কোন দিকে জানো না, কিন্তু তুমি জানো দুইটা ভেক্টরের যোগ ফল কাজ করবে এই দিক বরাবর। তাহলে আর একটা ভেক্টর কোন দিক হবে ভাইয়া? আর একটা ভেক্টর কোন দিকে হবে? এই দিকে হবে? অবশ্যই না। যদি আর একটা ভেক্টর এই দিকে হয়, এই দুইটার যোগ ফল এটা হওয়া সম্ভব জীবনেও না। তাহলে আর একটা ভেক্টর কোন দিকে হবে? আর একটা ভেক্টর অবশ্যই হবে এই দিকে। তাহলে শুধুমাত্র এই দুইটার যোগফল এই দিক বরাবর কাজ করা সম্ভব। বুঝতে পেরেছেন? তাহলে আমাদের যেটা 3 কেজি ভরের বস্তুটা, সেইটার গতিশীল হবে এরকম কোন একটা ডিরেকশনে, সেটার বেগ ধরো হবে ভি, আমরা জানি না কত হবে, ধরো ভি, এবং অ্যাঙ্গেল ধরো হবে থিটা। ওকে, সিম্পল, একদম সিম্পল। এখন দেখো, আমাদের 2 কেজি ভরের যে বস্তুটা সে প্রথমে গতিশীল, 5 কেজি ভরের যে বস্তুটা সে প্রথমে গতিশীল হয়েছিল কত বেগে? প্রথমে গতিশীল হয়েছিল সে 2 মিটার/সেকেন্ড বেগে। কত বেগে? 2 মিটার/সেকেন্ড বেগে। পরে কত বেগে গতিশীল হইছে? পরে গতিশীল হইছে কত বেগে? ধাক্কা খাওয়ার পরে 1 মিটার/সেকেন্ড বেগে। ঠিক আছে, ঠিক আছে সবকিছু, আই হোপ ঠিক আছে। এখন আমরা কি করব? ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লাই করব। একবার এক্স অক্ষ বরাবর, আর একবার ওয়াই অক্ষ বরাবর। হ্যাঁ, এই প্যাটার্ন এইভাবে করলে মোটামুটি সোজা হয় আর কি। সো দুইবার দুইটা অক্ষ বরাবর আমরা ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লাই করব। এক্স অক্ষ বরাবর তুমি লিখতে পারো, ওয়াই অক্ষ বরাবর লিখতে পারা কোনো ব্যাপারই না। দেখো, এক্স অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লাই করে পাই কি লিখবা? এক্স অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লাই করে পাই, ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লাই করে পাই। দেখো, আবার যে বস্তুটা প্রথমে সে গেছে কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর, তাই না? দেখো, আমি সিস্টেমে আরো সহজে বুঝাই। আবার যে 5 কেজি ভরের বস্তুটা, তার ভর কত? 5। তার বেগ কত? আদি বেগ কত? তার আদি বেগ কত? 2। তার আদিবেগ কোন দিক বরাবর কাজ করছে? এক্স অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষের সাথে তার আদিবেগের অ্যাঙ্গেল কত? ভালোমতো বুঝো, এই যে 2 মিটার/সেকেন্ড যেটা, এটা এক্স অক্ষের সাথে কত কোণে কাজ করছে? 0 ডিগ্রি কোণে কাজ করছে ভাইয়া। এই যে 2 মিটার/সেকেন্ড যেটা, এটা এক্স অক্ষের সাথে কত কোণে কাজ করছে? 0 ডিগ্রি কোণে কাজ করছে। তাহলে এক্স অক্ষ বরাবর এই 2 মিটার/সেকেন্ডের উপাংশ কত হবে? 2 cos 0। এটা না লিখলেও হয়, cos 0 না লিখলেও হয়। লিখতেছি কেন? কারণ তাহলে y অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অ্যাপ্লাই করতে সুবিধা হয়। তাই তুমি যদি বুঝে বুঝে লিখতে পারো, আমার কোনো সমস্যা নাই। আমি একটা সিস্টেম দেখাচ্ছি, এই সিস্টেম ফলো করলে হয়তো বা একটু ইজি হবে, তুমি অন্যভাবেও করতে পারো, সমস্যা নাই। সো আমার প্রথমে বস্তুর ভর 5, আদি বেগ হলো 2। হ্যাঁ, এবং সেই বেগটা এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণে কাজ করছে। তাহলে আমি যদি এক্স অক্ষ বরাবর উপাংশ নেই, সেটা কি হবে? 5 × 2 × cos 0। ওকে, আর সেকেন্ড যে বস্তুটা 3 কেজি ভরের, সেটা তো শুরুতে কোনো বেগই ছিল না, তাহলে আদি ভরবেগ কত? 0। আদি ভরবেগ যদি 0 হয়, তাহলে এক্স অক্ষ বরাবর আদি ভরবেগ তেমনি 0 হবে। ঠিক আছে, ইজ ইকুয়ালস টু, দেখো 5 কেজি ভরের বস্তুটার শেষ ভরবেগ কত? ওর ভর হলো 5, ওর বেগ হলো 1। কিন্তু সেই বেগটা কি এক্স অক্ষ বরাবর? না, এক্স অক্ষের সে 30 ডিগ্রি কোণে। তাহলে এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ নেওয়ার জন্য কি করতে হবে? cos 30 দিয়ে গুণ করতে হবে। কারণ তুমি ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অ্যাপ্লাই করতেছো এক্স অক্ষ বরাবর, সবগুলো ভরবেগ এক্স অক্ষ বরাবর নেওয়া লাগবে। ঠিক আছে, একইভাবে এর ক্ষেত্রে আসো, সেকেন্ড বস্তুটার ভর হলো 3, বেগ আমরা জানি না v, কিন্তু এইটাও তো এক্স অক্ষ বরাবর না, এক্স অক্ষ বরাবর এইটার উপাংশ নিতে হবে। সেটা কি হবে? cos, কেয়ারফুল, এখানে -θ হবে। কেন ভাই? এই অ্যাঙ্গেলটা কেমন অ্যাঙ্গেল?
কেমন অ্যাঙ্গেল? এটা ক্লকওয়াইজ অ্যাঙ্গেল, ত্রিকোণমিতিতে ক্লকওয়াইজ অ্যাঙ্গেল কেমন হয়? নেগেটিভ হয়, ঠিক আছে, তার জন্য মাইনাস দিতে হবে। এখন তুমি বলতে পারো হ্যাঁ কস মাইনাস থিটা আর কস থিটা তো সেম, হ্যাঁ সেম, বাট একটু পরে যে বললাম না আমরা যখন ওয়াই অক্ষের জন্য অ্যাপ্লাই করব জাস্ট এই কসগুলোর জায়গায় সাইন বসাবো তখন মাইনাসটা কিন্তু সিগনিফিকেন্ট হয়ে যাবে, কারণ সাইন মাইনাস থিটা কিন্তু সাইন থিটা না, সাইন মাইনাস থিটা কিন্তু মাইনাস সাইন থিটা, ঠিক আছে। এর জন্য সব ঠিকঠাক লেখো, ঠিকঠাক লেখা ইজ এ গুড প্র্যাকটিস, ওকে, ঠিকঠাক লেখো সেটাই ভালো হবে, ওকে। সেক্ষেত্রে যদি আমি একটু সিম্পলিফাই করি তাহলে কি আসতেছে, দশ ইজ ইকুয়ালস টু কস থার্টির মান কত, রুট থ্রি বাই টু, তার মানে ফাইভ রুট থ্রি বাই টু প্লাস থ্রি ভি কস থিটা। এখান থেকে যদি আমি ভি কস থিটার মান বের করি, ভি কস থিটা ইজ ইকুয়ালস টু, সরি একবারে বিয়োগ করলাম আমি, হ্যাঁ টোয়েন্টি মাইনাস ফাইভ রুট থ্রি ডিভাইডেড বাই সিক্স, ওকে, কত টোয়েন্টি মাইনাস ফাইভ রুট থ্রি ডিভাইডেড বাই সিক্স, এটা দাও এক নম্বর সমীকরণ, এটা দাও কি এক নম্বর সমীকরণ, ঠিক আছে। এবার তুমি কি করবা, সেম জিনিস ওয়াই অক্ষ বরাবর অ্যাপ্লাই করবা। লেখো ওয়াই অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লাই করে পাই, ওয়াই অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লাই করে পাই, ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লাই করে পাই। কি করবা জানো, এক্স অক্ষের জন্য যেখানে যেখানে কস লিখছিল জাস্ট ওখানে ওখানে সাইন লিখে দিবা, আর কিচ্ছু করতে হবে না। চলো এর জন্য একদম অর্গানাইজড ওয়েতে লিখছিলাম যেন ওয়াই অক্ষের জন্য অ্যাপ্লাই করতে কোনো সমস্যা না হয়। ফাইভ ইন্টু টু সাইন জিরো প্লাস জিরো তো জিরোই, ফাইভ ইন্টু ওয়ান সাইন থার্টি, সাইন থার্টি প্লাস থ্রি ভি মানে থ্রি ইন্টু ভি, কি হয়েছে ভাইয়া থিটা বুঝি নাই, আচ্ছা কি থিটা বুঝো নাই বলতে, থ্রি ইন্টু ভি সাইন মাইনাস থিটা, থিটা তো আমি ধরে নিছি ভাইয়া, থিটা তো আমি ধরে নিছি যে থিটা কোণে কাজ করতেছে, আর এই থিটাটা কোন দিক কাজ করছে, এটা কি অ্যাঙ্গেল, ক্লকওয়াইজ অ্যাঙ্গেল না, ত্রিকোণমিতিতে ক্লকওয়াইজ অ্যাঙ্গেল কি হয়, নেগেটিভ, তার জন্য মাইনাস বসাইছি সাইন মাইনাস থিটা। সেখানে যে যেখানে যেখানে কস বসাইছিল এক্স অক্ষের জন্য, এক্স অক্ষের যেখানে যেখানে কস বসাইছিল ওয়াই অক্ষের জন্য জাস্ট ওখানে ওখানে সাইন বসাবো, আর কিচ্ছু করতে হবে না, ওকে। সো সাইন জিরোর মান তো জিরো, এই পাশ পুরোটা জিরো হয়ে যাচ্ছে, সাইন থার্টির মান হলো হাফ, তার মানে ফাইভ বাই টু প্লাস প্লাস না অ্যাকচুয়ালি মাইনাস হবে, সাইন মাইনাস থিটা মানে কত, মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস মাইনাস থ্রি 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 ভি সাইন থিটা, থ্রি ভি সাইন থিটা, তাহলে এখান থেকে আমরা বলতে পারি ভি সাইন থিটা ইজ ইকুয়ালস টু ফাইভ বাই সিক্স, এটা আমাদের দুই নাম্বার সমীকরণ। সো এখন এক আর দুই সলভ করতে হবে অ্যাকচুয়ালি, সো একটা কাজ করো এখান থেকে সলভ করো, আমি একবার সলভ করে মান বসাইলাম ভাই, তোমরাও সলভ করো, সিস্টেম খুবই সিম্পল, স্কোয়ার করে যোগ করবা তারপর রুট করে দিবা তাহলে ভি বের হয়ে যাবে, ফাইভ রুট থ্রি বাই সিক্স, ঠিক আছে, এটার স্কোয়ার প্লাস ফাইভ বাই সিক্সের স্কোয়ার, ঠিক আছে, ওকে, তার হোল রুট, তাহলে ভি এর মান আসতেছে টু পয়েন্ট জিরো সিক্স, ভি আসতেছে কত, টু পয়েন্ট জিরো সিক্স বা জিরো সেভেন মিটার পার সেকেন্ড, এবং থিটা কত আসে, থিটা কত আসবে, একটা দিয়ে একটাকে ভাগ করো, এটা দিয়ে এটাকে ভাগ করো, ঠিক আছে, তাহলে ফাইভ ডিভাইডেড বাই টোয়েন্টি মাইনাস ফাইভ রুট থ্রি, ঠিক আছে, ফাইভ ডিভাইডেড বাই টোয়েন্টি মাইনাস ফাইভ রুট থ্রি, শিফট টেন অ্যান্সার, থিটা আসতেছে টোয়েন্টি থ্রি পয়েন্ট সেভেন নাইন, টোয়েন্টি থ্রি পয়েন্ট সেভেন নাইন ডিগ্রি, ওকে, এই হলো অ্যান্সার। দেখো তো, দেখো 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 দেখো, বুঝছো কি না, দেখো দেখো ভাই মাইনাস থিটা বুঝি নাই, বুঝি বললাম তো, এটা তো ভাই ইয়া কি বলে ক্লকওয়াইজ অ্যাঙ্গেল, ত্রিকোণমিতিতে ক্লকওয়াইজ অ্যাঙ্গেল নেগেটিভ হয় তার জন্য মাইনাস থিটা, ঠিক আছে, দেখো দেখো দেখো, বুঝতে পেরেছো কি না, হু তেইশ দশমিক সাত নয় ডিগ্রি, হ্যাঁ আর দুই দশমিক শূন্য ছয়, ঠিক আছে, দুই দশমিক শূন্য ছয় আর তেইশ দশমিক সাত নয় ডিগ্রি, দেখেন স্যার বুঝতে পারছেন কি না, আপনারা কি বুঝতে পেরেছেন, দেখেন দেখেন এই ম্যাথ ক্লিয়ার কিনা, এই ম্যাথ কি আপনাদের ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার বস, ওকে ওকে ক্লিয়ার বস, আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে, তারপর আমাদের আরো একটা ম্যাথ আছে, আরো একটা ম্যাথ সলভ করতে হবে, এটা হয়েছে কিনা দেখো দেখো দেখো, এটা হইলে আমরা নেক্সট ম্যাথে যাই, এইটা হইলে আমরা নেক্সট ম্যাথে, টু পয়েন্ট জিরো সিক্স, হ্যাঁ ঠিক আছে হয়েছে, তুলে ফেলো তুলে ফেলো, এটা তুলে ফেলো তুলে ফেলো, এটা হইলে আমরা নেক্সট ম্যাথে যাই, দেখো হয়েছে, আচ্ছা এটা কি বলবিদ্যার প্রথম লেকচার, ভাইয়া এটা বলবিদ্যার একটা লেকচারই হবে, প্রথম দ্বিতীয় বলে কোনো কিছু নেই, প্রত্যেকটা চ্যাপ্টারে একটা করে লেকচারই হবে, ঠিক আছে, ডান বস, ওকে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলেন নেক্সট, আজকের লাস্ট ম্যাথ, চলো ম্যাথ নাম্বার থার্টি, ম্যাথ নাম্বার থার্টি, কি বলছে, একটা গাড়িকে ভূমির সাথে পাঁচ ডিগ্রি নতিকোণের তলে নিচের দিকে চলতে দেওয়া হলো, গাড়ির চাকার সাথে তলের চলঘর্ষণ কুটাঙ্ক এত, গাড়িটার, ভাই এটা তো বেশি সোজা ম্যাথ হয়ে গেল, এই ম্যাথ লাস্টে দিছে কেন,
এই ম্যাথ লাস্টে দিছে কেন? দেখো এটা বেশি সোজা ম্যাথ হয়ে গেছে, খুবই সোজা। দেখো তোমাকে বলছে এই এই, ঠিক আছে, আমাদের এখানে একটা গাড়ি আছে, ধরো সাপোজ এই, এরকম একটা ম্যাথ আমরা করছি আজকে, বাট এখানে আরো বেশি জিনিসপত্র দিছে একটু। সো এটা হলো 5 ডিগ্রি, অ্যাঙ্গেল টা কত? 5 ডিগ্রি। তোমাকে বলছে নিচের দিকে চলতে, গাড়িটাকে নিচের দিকে চলতে দেওয়া হলো, চল ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, গাড়িটার ত্বরণ বের করতে বলছে। লাইক প্যার এই ম্যাথ আমরা করছি না আজকে, দেখো ধূপ ধাপ করে টান করে দিবে এখন, এই ম্যাথ আজকে করাইছি। চলো নিচের দিকে এম জি, বলতো এই অ্যাঙ্গেল কত হবে? এই অ্যাঙ্গেলও হবে 5 ডিগ্রি, তাহলে এই বরাবর উপাংশ কত হবে ওজনের? এম জি কস 5। এই বরাবর উপাংশ কত হবে? এম জি সাইন 5। গাড়ি কোন দিকে গতিশীল? নিচের দিকে, তার মানে ত্বরণ কোন দিক কাজ করতেছে? এই দিকে। লব্ধি ত্বরণ যদি এদিক কাজ করে, ঘর্ষণ বল কোন দিক কাজ করবে? অবশ্যই গতির বিপরীতে এফ কে। এবং আমাদের রিয়াকশন ফোর্স যেটা, আমাদের রিয়াকশন ফোর্স কাজ করবে একদম এই ডিরেকশনে। সো আমরা বলতে পারি রিয়াকশন ফোর্স আর ইজ ইকুয়ালস টু এম জি কস 5। আমাদের যেটা গতি ঘর্ষণ বল এফ কে ইজ ইকুয়ালস টু মিউ কে ইন্টু আর। মিউ কে আমাদের কত? মিউ কেটা কত? মিউ কে মিউ কে মিউ কে কোশ্চেন দেওয়া আছে না, 0.08, ঠিক আছে, 0.08 মাল্টিপ্লাইড বাই এম জি কস 5। ওকে, এখন দেখো আমি যদি এখান থেকে লব্ধি বলের ফর্মিউলা লিখি, তাহলে লব্ধি বল এখান থেকে এম এ ইজ ইকুয়ালস টু হোয়াট বলো? লব্ধি বল এম এ ইজ ইকুয়ালস টু হোয়াট? কোন কোন বলের লব্ধি বল? এম জি সাইন 5 আর এফ কে লব্ধি বল, রাইট? লব্ধি বল মানে এখানে কেমনে বের করবা? দুইটা বল পরস্পর বিপরীতে কাজ করতেছে, লব্ধি কেমনে বের করবা? বড়টা মাইনাস ছোট, এখানে বড় কোনটা? এম জি সাইন 5, বোঝাই যাচ্ছে। লব্ধি বল নিচের দিক কাজ করছে, তার মানে কি এটা বড়? তা লেখো বড়টা মাইনাস ছোটটা, এম জি সাইন 5, সাইন 5 মাইনাস এফ কে, ঠিক আছে? তাহলে এখান থেকে এম জি সাইন 5 মাইনাস এফ কে মানে কি? এফ কে মানে ওই যে 0.08 মাল্টিপ্লাইড বাই এম জি মাল্টিপ্লাইড বাই কস 5। ত্বরণই তো বের করতে বলছে, তাই না? তাহলে এম এম বাদ দিয়ে দাও, তাহলে লেখো এ ইজ ইকুয়ালস টু জি সাইন 5 মাইনাস 0.08 জি কস 5। ক্যালকুলেটার করে রাখলাম, ক্যালকুলেটার পকেটে ভরছি ভাই, রে ভাই সরি, 9.8 ইন্টু সাইন 5 মাইনাস 0.08 মাল্টিপ্লাইড বাই 9.8 ইন্টু কস 5, ঠিক আছে, কত আসে? 0.0731 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো সবার অ্যান্সার মিলছে কি না ভাইয়া, সবার অ্যান্সার মিলছে? দেখো 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 ভাই, সবার অ্যান্সার কি মিলেছে বলো, ভাইয়াকে বলো। হ্যাঁ 0.0731, ঠিক আছে সফানুর, হয়েছে 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 হয়েছে। বাকিদের কি অবস্থা? বাকিদের কি অ্যান্সার, কি ব্যাপার? ভিডিও পজ হলো কেন না? ঠিক আছে ভিডিও ঠিক আছে, সরি আমার ছিলাম পজ হয়ে গেছে, ঠিক আছে, ওকে। দেখেন 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 সবাই কি বুঝতে পেরেছেন কি না, সবার কি বোধগম্য হইয়াছে, সবাই কি আপনারা বুঝতে পারছেন? চলেন ভাইকে একটু জানান, ভাইকে জানান 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 জানান। হু, এখনো কয়জন আসছো তোমরা? আচ্ছা 32 জন, ওয়াও নাইস। জিরো, আমি কি ক্যালকুলেশন ভুল করলাম নাকি? 0.744 আসছে, আমি ক্যালকুলেশন ভুল করছি? 9.8 ইন্টু সাইন 5 0.8, আর ওইদিক হলো 0.08 ইন্টু 9.8। না না, তুমি মোস্ট প্রবলি ভুল করছো কোথাও, ঠিক আছে 0.8 এটাই আসবে, এটাই আসবে মোস্ট প্রবলি, মোস্ট প্রবলি কোথাও একটু ভুল করছো এখানে, ঠিক আছে, মোস্ট প্রবলি 0.0731 আসার কথা। আমারও ক্যালকুলেশন ভুল হতে পারে, একবার ক্যালকুলেশন করলেই হবে, ঠিক আছে, ওকে। হু, আপনার হাসিটা কিন্তু জোজা, থ্যাংক ইউ। আচ্ছা জি ভাই বুঝেছি, জি বস বুঝছি, আছি ভাই। ভাই এইচএসসির জন্য কি শুধু বই পড়লেই হবে? হ্যাঁ মোটামুটি বই আর বইয়ের প্রবলেমগুলো সলভ করলেই হবে ভাই। মাথাটা মাথাটা 10 রেডিয়ান পার সেকেন্ডে ঘুরতেছে, আচ্ছা ওকে শেষ দাদা, ওকে ঠিক আছে সমস্যা নাই। হ্যাঁ ফাইনালি আমাদের আজকের ক্লাসে যে আমি আজকে আমরা 30টা ম্যাথ সলভ করছি, 30টা ম্যাথ ভাই, 30টা, ওয়াও ওয়াও। আর তোমাদের কাছে মনে হতে পারে কম, বাট ভাই আমি তো বুঝতেছি, এতক্ষণ ধরে ক্লাস নিয়েছি তো আমি তো বুঝতেছি, যেটাই হোক সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট শুক্রবারে, ওকে। আমাদের ক্লাস মোটামুটি আপাতত এখানেই শেষ আজকের মতো,
নেক্সট শুক্রবারে দেখা হচ্ছে ভাই, টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো ক্লাস এখানেই শেষ, গুড নাইট। সবাই নোটটা পোস্ট করিও, ঠিক আছে, এই গ্রুপেও মেইন গ্রুপেও, হ্যাঁ দুইটা গ্রুপেই, এই সেলুসার ম্যাথ ফ্যাকার্সও অপদার্থের পদার্থ দুইটাতেই নোট পোস্ট করবা, ঠিক আছে। ওকে স্যার, তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ, আর একটু জানাই দিয়েন পোস্ট টোস্ট করে যে ক্লাস কেমন লাগতেছে, ওকে দুই গ্রুপেই, ওকে টাটা।